আর্টিস্টের কাজ আরো ডেভেলপ করি। প্রদর্শনীর বাইরে একজন আর্টিস্টের তো আসলে প্রদর্শনী হচ্ছে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, এছাড়া আসলে আর্টিস্টের আদার্স আর কোনো জায়গা নেই। তো ছবি আঁকবো, প্রদর্শনী করব, মানুষের কমেন্টগুলো নিব। ডিভোর্স মন্দির নামটি বেশ অদ্ভুত শোনালেও এই নামকরণের পেছনে আছে এক ইতিহাস। জাপানের এই মন্দিরটি 600 বছরের পুরনো। আজ জানবো ডিভোর্স মন্দির নিয়ে। ডিভোর্স টেম্পল বা বিচ্ছেদের মন্দির, নামটা কিছুটা অদ্ভুত শোনালেও এই মন্দিরে রয়েছে 600 বছরের পুরনো ইতিহাস। জাপানের কানাগাওয়া প্রিফেকচার কামাকুরা শহরের এই ডিভোর্স মন্দিরটি মাতসুগাওকা টোকেইজি মন্দির নামেও পরিচিত স্থানীয়ভাবে। জাপানে একসময় নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকার ছিল না, আর তখন পারিবারিক সহিংসতার শিকার নারীরা এই মন্দিরে এসে আশ্রয় নিত, যাদেরকে বলা হতো সুইফুকুজি। পরবর্তীতে মন্দির কর্তৃপক্ষ এই সুইফুকুজিদের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের প্রশংসাপত্র প্রদান শুরু করে। এরপর থেকেই এই বৌদ্ধ মন্দিরটি জনপ্রিয় হতে শুরু করে অসুখী নারীদের কাছে, আর নাম ছড়িয়ে পড়ে বিচ্ছেদের মন্দির হিসেবে। যদিও মন্দিরটি এখন বিচ্ছেদ সম্পর্কিত কোনো সেবা দেয় না, তবে প্রাচীন ইতিহাসের সুন্দর এক অনুস্মারক এটি। জাপানের ইতিহাসে নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতার উল্লেখযোগ্য প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই মন্দিরকে। শরীফুল হক, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। EDF Aluminium, redefine possibilities. পলিইথার টেকনোলজিতে তৈরি ওয়াকার লাইটের স্টাইলিশ সব জুতো হালকা ও টেকসই, তাই ভেসে যাবেন হাওয়ায় হাওয়ায়। ওয়াকার লাইট, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ভার্জিন মেটেরিয়ালে তৈরি ওয়াকার ওয়াশেবল শু, পানি কাদা ধুলোতে নষ্ট হয় না। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জেনে রাখুন, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকা ভালো, খালি পায়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে যা মেরুদণ্ড এবং মাথায় ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বাসায় পরুন ওয়াকার ফ্লিপফ্লপ। পলিইথার টেকনোলজিতে তৈরি ওয়াকার লাইটের স্টাইলিশ সব জুতো হালকা ও টেকসই, তাই ভেসে যাবেন হাওয়ায় হাওয়ায়। ওয়াকার লাইট, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ওয়াকার ফ্লিপফ্লপের আল্ট্রা লাইট ওয়েট এবং স্টাইলিশ সব ডিজাইনে আনন্দময় হোক আপনার ভালোবাসার পথ চলা। ওয়াকার ফ্লিপফ্লপ, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ভার্জিন মেটেরিয়ালে তৈরি ওয়াকার ওয়াশেবল শু, পানি কাদা ধুলোতে নষ্ট হয় না। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জেনে রাখুন, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকা ভালো, খালি পায়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে যা মেরুদণ্ড এবং মাথায় ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বাসায় পরুন ওয়াকার ফ্লিপফ্লপ। পলিইথার টেকনোলজিতে তৈরি ওয়াকার লাইটের স্টাইলিশ সব জুতো হালকা ও টেকসই, তাই ভেসে যাবেন হাওয়ায় হাওয়ায়। ওয়াকার লাইট, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ওয়াকার ফ্লিপফ্লপের আল্ট্রা লাইট ওয়েট এবং স্টাইলিশ সব ডিজাইনে আনন্দময় হোক আপনার ভালোবাসার পথ চলা। ওয়াকার ফ্লিপফ্লপ, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ভার্জিন মেটেরিয়ালে তৈরি ওয়াকার ওয়াশেবল শু, পানি কাদা ধুলোতে নষ্ট হয় না। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জেনে রাখুন, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকা ভালো, খালি পায়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে যা মেরুদণ্ড এবং মাথায় ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বাসায় পরুন ওয়াকার ফ্লিপফ্লপ। ওয়াকার ফ্লিপফ্লপের আল্ট্রা লাইট ওয়েট এবং স্টাইলিশ সব ডিজাইনে আনন্দময় হোক আপনার ভালোবাসার পথ চলা। ওয়াকার ফ্লিপফ্লপ, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জেনে রাখুন, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকা ভালো, খালি পায়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে যা মেরুদণ্ড এবং মাথায় ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বাসায় পরুন ওয়াকার ফ্লিপফ্লপ। ভার্জিন মেটেরিয়ালে তৈরি ওয়াকার ওয়াশেবল শু, পানি কাদা ধুলোতে নষ্ট হয় না। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জেনে রাখুন, বাসায় সবসময় স্যান্ডেল পরে থাকা ভালো, খালি পায়ে থাকলে গোড়ালিতে চাপ পড়ে যা মেরুদণ্ড এবং মাথায় ক্ষতিকর প্রভাব ফেলে, তাই বাসায় পরুন ওয়াকার ফ্লিপফ্লপ।
পলিইথার টেকনোলজিতে তৈরি ওয়াকার লাইটের স্টাইলিশ সব জুতো, হালকা ও টেকসই, তাই ভেসে যাবেন হাওয়ায় হাওয়ায়। ওয়াকার লাইট, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ওয়াকার ফ্লিপ ফ্লপের আল্ট্রা লাইট ওয়েট এবং স্টাইলিশ সব ডিজাইনে আনন্দময় হোক আপনার ভালোবাসার পথ চলা। ওয়াকার ফ্লিপ ফ্লপ, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ভার্জিন মেটেরিয়ালে তৈরি ওয়াকার ওয়াশেবল শু, পানি কাদা ধুলোতে নষ্ট হয় না। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। বিরতির পর আবারও আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। সাথে আছি আমি উৎসনৈশী। দর্শক, চলুন এবারে জেনে আসি তারকাদের আপডেট। দেখি সপ্তাহ জুড়ে তারকারা কেমন কাটিয়েছেন তাদের দিন আর কোন মুহূর্তগুলো শেয়ার করেছেন ভক্তদের সাথে। সিনেমার প্রচারে ঈদের আগেই ব্যস্ততা বেড়েছে চিত্রনায়িকা বুবলির। সম্প্রতি প্রহেলিকা ও ক্যাসিনোতে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই সুন্দরী। সপ্তাহ জুড়ে তার সোশ্যাল মিডিয়া আপডেট জানাচ্ছে এই বার্তা। ঈদে নানা ও ছেলের সাথে সুন্দর সময় কাটিয়েছেন পরিমণি, আর এমন সব পোস্টে ফেসবুকে নিজেকে স্বরূপ রেখেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। নতুন সিনেমা নিয়ে আলোচনায় তমা মির্জা, ফেসবুক পোস্ট জুড়ে কেবল তারই প্রচারণা। একই পথে হেঁটেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও, তার ওয়াল জুড়েও দ্যুতি ছড়াচ্ছেন লাল শাড়ি। এদিকে পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর ছবি পোস্ট করেছেন নায়ক সিয়াম আহমেদ, আর ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাও নিজের ছবিতে আপডেট রেখেছেন নিজেকে। কাজ আর ব্যস্ততার পোস্টে সপ্তাহ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরূপ, সাবিলা নূর ও অপূর্ব। এদিকে নিপুণ আক্তার তার সোশ্যাল মিডিয়া ওয়ালে রেখেছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমার পোস্টার ও শুভেচ্ছা বার্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সপ্তাহ তো শেষ, ভাবছেন কাল ছুটির দিন কি করে কাটাবেন অবসর, কোথায় যাবেন বেড়াতে? আপনার এই চিন্তার সমাধান আমি করে দিচ্ছি। জানাবো ছুটির দিনটি পরিবার পরিজন নিয়ে কাটানোর কিছু আইডিয়া। ঈদের ছুটি শেষ, তাতে কি ঈদের আমেজ রয়ে গেছে এখনো পর্যটন নগরী কক্সবাজারে? যারা ঈদের ছুটি পাননি বা বেড়াতে যাওয়ার সুযোগ হয়নি, তারাই এখন বর্ষায় সমুদ্র দেখার সুযোগ লুফে নিচ্ছেন। অফিস আদালতে কর্মব্যস্ততা দৃশ্যমান হবে আগামী সপ্তাহে, তার আগে ছুটির দিনে ঈদের ছবি প্রিয়তমা, প্রহেলিকা কিংবা সুরঙ্গ দেখে নিতে পারেন, সাথে লাল শাড়ি এবং ক্যাসিনো দেখতে পারেন। বর্ষায় ভীষণ সুন্দর টাঙ্গুয়ার হাওর, মেঘলা আকাশের নিচে বোটে চড়ে অথই পানিতে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা স্মৃতির পাতায় নিশ্চয়ই সজীব থাকবে অনেকদিন, তবে পাহাড়ি ঢলের খোঁজখবর নিয়ে বেরোবেন। হুটহাট বৃষ্টির শহরে অযথা ভিজতে না চাইলে অবসরটুকু দিতে পারেন ওটিটি প্ল্যাটফর্মে। ঈদের নতুন সব ওয়েব সিরিজ, নাটক সাথে বিনোদনের সবকিছু পাবেন এক স্লাইডেই। এই আষাঢ়ে আরেকটি দারুণ অপশন হচ্ছে চা বাগান দর্শন। বৃষ্টিতে সবুজ চা বাগানের রূপ বৈচিত্র্য দেখতে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে দুদিনের ছোট্ট ট্যুর হতেই পারে। তবে পিচ্ছিল বাগানে যাবার আগে অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। সারা সপ্তাহের ক্লান্তি শেষে পাওয়া অবসরটুকু কাটুক উপভোগের মধ্য দিয়ে। আনন্দময় হোক সপ্তাহের ছুটি। শরীফুল হক, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামী রবিবার লাইফস্টাইলের আরো নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।
সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক ডানা। আরএফএল ওয়াইড্রবের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড্রব, যত্নে থাকুক ভালোবাসা। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket. চোখের জলে তামিমের হঠাৎ অবসরের তোলপাড়, বিসিবির জরুরি বৈঠক রাতে। উন্নয়নের স্বার্থে গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে হবে, সংসদ চত্বরে ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী। নির্দলীয় সরকার ছাড়া সংলাপ নয়, শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা বিএনপি। ডেঙ্গু ছড়িয়েছে 54 জেলায়, 6 দিনে 17 জনের প্রাণহানি, হাসপাতালে ঠাসা রোগী। প্রতি মুনাফার ফাঁদে কাঁচামরিচ, আমদানির সাথে খুচরায় কেজিতে ব্যবধান 300 টাকা। আমন্ত্রণ জানাই 24-এর সন্ধ্যা 7টার খবর আপনারা শুনছিলেন। সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম, সাথে আছি আমি শোভন আরেফ এবং আমি শানাত শারিয়ার। অন করলে পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প। সুস্থ থাকতে এবং নিজেকে জীবাণুমুক্ত রাখতে একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত পরিষ্কার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। আমরা চলে যাব এবার পুরো খবরে। চোখের জলে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, ওয়ান ডে এবং টেস্ট মানে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন তিনি। চট্টগ্রামে একটি হোটেলে মাত্র 10 মিনিটের সংবাদ সম্মেলনে শুধুই নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তামিম। বিশ্বকাপের 3 মাস আগে কেন অবসর নিলেন তার ব্যাখ্যা দেননি তিনি। দু চোখ বেয়ে বইছে অশ্রুধারা, আবেগে কাঁপছে গলা। হৃদয়ে রক্তক্ষরণ, প্রিয় ক্রিকেটকে বিদায় বলা এত সহজ নয়। তো ইয়েস্টারডে এগেইনস্ট আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম। আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এফেক্টিং রাইট নাও। এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। সো আই থট দিস ইজ দ্য রাইট টাইম। বাবার স্বপ্ন পূরণে খেলা শুরু করেছিলেন, 16 বছর পর তৃপ্তি নিয়েই থামলেন। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। সো আই এম নট শিওর হাউ মাচ আই হ্যাভ মেড হিম প্রাউড থ্রু আউট দিস 16 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। নাকি থামতে বাধ্য হলেন? ফিটনেস আর ফর্ম নিয়ে গত কদিনের সমালোচনা বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল। স্ট্রাইক রেট, সেঞ্চুরি শূন্যতা সবই ভাবাচ্ছিল। কোচ আর বোর্ড সভাপতির বক্তব্য যা উস্কে দেয়, শেষ পর্যন্ত তারই ফল এমন সিদ্ধান্ত। তার একটা ঘোষণায় উত্তাল বাংলাদেশ। কেন, কি এমন হলো, পেছনের কারণ খুঁজতে নিজেই মানা করলেন তামিম। এটাই রিকোয়েস্ট করব যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন, ইটস আ দি এন্ড অ্যাট লিস্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না, কেন কেন কি আরো কি হইতে পারতো না হইতে পারতো, বাট লেটস পুট এ এন্ড টু দিস। রাত পেরিয়ে সকাল, তামিমের সংবাদ সম্মেলনের ডাক ছড়িয়ে পড়ে মহামারীর মতো। টাওয়ারিং হোটেলের ছোট্ট কক্ষ সাংবাদিকে পরিপূর্ণ, জনাকীর্ণ অবস্থা। বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলেছে, সময় পিছিয়েছে বারবার। নির্ধারিত 1:30 আগেই হাজির তামিম ইকবাল, মাত্র 10 মিনিটে নিজের বক্তব্য তুলে ধরেন। প্রশ্ন নেয়া বা উত্তর দেওয়ার কাজটুকু সযত্নে এড়িয়ে চলেন। It's not an easy situation to speak. Basically, আমি এত বছর যখন খেলেছি, and when I'm quitting international cricket, it's not easy. So I hope you understand. I'm sorry. এত short notice আপনাদেরকে ডাকা হয়েছে। I thank you all the media. পুরো ক্যারিয়ারে সততার সাথে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কথা বলেছেন তামিম।
কঠিন সময়ে দলকে সমর্থন জানানোর আহ্বানও তার কণ্ঠে। যারা ক্রিকেট খেলছে এখন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর দ্য ওয়ার্ল্ড কাপ, সো আই হোপ ইউ উইল বি উইথ দ্য টিম অ্যাজ এ মেম্বার, লাইক এ মেম্বার অফ দ্য টিম। বিদায়বেলায় ধন্যবাদ জানাতে ভোলেননি নিজের প্রথম কোচ থেকে সতীর্থ পরিবারকে, যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি, সো আই থ্যাঙ্ক হিম, যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, আই থ্যাঙ্ক অল অফ দোজ গাইস, স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে। রেদওয়ান শিব, চ্যানেল 24, চট্টগ্রাম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মার্চ পথে তামিম ইকবালের অবসরে এখন অধিনায়ক শূন্য বাংলাদেশ। বাকি দু ম্যাচে কে নেতৃত্ব দেবেন, দলেই বা তামিমের পরিবর্তে কাউকে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে বিসিবি। রাত 10টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে এই সভা। রাত 11টায় ব্রিফিং করার কথা রয়েছে বোর্ড সভাপতির। বিশ্বকাপের জন্য স্থায়ী অধিনায়ক দেওয়া হলেও এই সিরিজে অস্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। অধিনায়ক হিসেবে আলোচনায় সাকিব আল হাসান এবং লিটন দাস। বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের প্রথম কোচ তপন দত্তকে স্মরণ করেন তামিম ইকবাল। যার হাতে ক্রিকেটের হাতে খড়ি, সেই তপন দত্ত হতবাক শিষ্যের এমন ঘোষণায়। অভিমান থেকে তামিম সরে গেছেন বলে মনে করেন তিনি। সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসার আহ্বান তার। চট্টগ্রামে তার সাথে কথা বলেছেন রেদন শুয়েব, ক্যামেরাতে ছিলেন মিনহাজ হোসাইন। অশ্রুসজলনয়নে তামিম ইকবাল যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছিলেন, তখন পরিবার পরিজনের বাইরেও আরও একটি নাম তার মুখে আমরা শুনতে পেয়েছি এবং আরও একজনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি তার প্রথম কোচ তপন দত্ত। আমরা তপন দত্তকে পেয়েছি বিশ্বকাপের মাত্র 3 মাস বাকি থাকতে। এই সিদ্ধান্তটা আসলে পুরো দলের জন্য এবং তামিম ইকবালের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত হয়েছে, আপনি নিজে কেমন অনুভব করছেন এই মুহূর্তে? ওর চোখের জল দেখে আমি নিজেই নিজে ঠিক রাখতে পারছি না, কারণ সে এভাবে হঠাৎ করে যে মানে রিজাইন দেবে বা খেলবে না, রিটায়ার করবে, এটা তো উচিত না। তা ওর সাথে যে কার সাথে কী হয়েছে, বা বিসিসিবির সাথে বা কোচের সাথে না কার সাথে কী মনোমালিন্য হয়েছে, ওগুলো তো বাইরের জিনিস, আমার খেলা খেলতে খেলতে হবে। তো ও যে এভাবে রিজাইন দেবে, এরকম ছেলে তো নাও, নিশ্চয়ই কিছু ভিতরে ওদের ইন্টারনাল কিছু হয়েছে, আমি তো এত বুঝতে পারবো না। সেটা দেশের ক্রিকেটের জন্য আসলে কত বড় ইম্প্যাক্ট পড়বে তামিম ইকবালের এভাবে বিদায় বলাটা? তামিম ইকবাল এত বছর কেরিয়ারে দেশকে কী দেয় নাই আপনারা বলুন, দেশকে তো অনেক কিছু দিয়ে, এমন ওনার ক্রিকেটারকে হাত ভাঙা নিয়ে এক হাতে ব্যাটিং করার জন্য মাঠে নামবে, ও টিমের জন্য দেশের জন্য সে মাঠে নেমেছিল, ওর দেওয়াটা অনেক কিছু, এই পাওয়াটা কী পেল, এভাবে যাওয়াটা কোন একটা ক্রিকেটার জন্য খুব ভালো না আমার মনে হয়। 3 দশক ধরে অলমোস্ট আপনি তাকে চেনেন, আপনার কাছে কি মনে হয় যে তার আর কোনো ফেরার সম্ভাবনা আছে কিনা? যদি আমার কর্মকর্তারা, যে বিসিবি কর্মকর্তারা বা আমার দেশবাসী যার বুঝে যে তামিমের প্রয়োজন হয় দেশের জন্য, তো ওটাই বুঝে টুয়ে যদি আবার আনতে পারে, তাহলে আমার মনে হয় দেশের জন্য অনেক লাভ হবে। নিজে বোঝাবেন কিনা তামিম ইকবালকে যে তার আবার ফেরাটা জরুরি? আমি বোঝাবো, বোঝাবো না কেন, আমার একটা ছেলে, আমার দেশের ছেলে, সে যদি হঠাৎ করে নিয়ে নেয়, এখন কি ওর কি বয়স হয়েছে, অবসর নেওয়ার বয়স তো হয়নি, আমার সাথে যদি আলাপ হয় আমি বোঝাবো তাকে। তামিম ইকবাল আদৌ ফিরবে কি না সেটা অবশ্যই সময় বলে দিবে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, চট্টগ্রাম। তামিম অভিমানী তবে একরোখা, তাই ফিরে আসার আহ্বান থাকলেও চট্টগ্রামের সতীর্থ আর সংগঠকদের কণ্ঠে খুব বেশি আশা নেই। তামিমকে দেখে যে প্রজন্ম ক্রিকেটে আগ্রহী হয়েছে তারাও হতবাক। জাতীয় দলে আপাতত থামলো খান পরিবারের প্রতিনিধিত্ব। তার খেলাগুলো দেখে আমি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে, আর তার সবথেকে আমার ভালো লাগে সে যে ডান উইকেটে আসে, যে শটগুলো খেলে, পেসার স্পিনার ডান উইকেটে আসে। যাকে দেখে ক্রিকেটে আসা, ব্যাট বলের মায়ায় জড়ানো, সেই তামিমের বিদায়ের ঘোষণা মন খারাপ করে দিয়েছে ইস্পাহানি একাডেমির এই ক্ষুদে ক্রিকেটারের। তার মতো মন খারাপ বাংলার কোটি ক্রিকেট প্রেমীর, সেই কান্না হয়েই যেন চট্টগ্রামের আকাশে এদিন ঝরেছে বৃষ্টি। রাজ্যের নিস্তব্ধতা তামিমের চাটগাঁয়ের বাসায়। 2 প্রজন্মের পর দেশের ক্রিকেটে আপাতত থামল খান পরিবারের প্রতিনিধিত্ব। আকরাম খানের হাত ধরে যার শুরু, নাফিস হয়ে তামিমে শেষ।
ঘোষণার পর থেকেই আবেগে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্ণাঢ্য ক্যারিয়ারে মিলছে সাধারণের কুর্নিশ, আছে ফিরে আসার আহ্বানও। কিন্তু তামিম কি ফিরবেন, ফিরিয়ে আনবে বোর্ড, নাকি অভিমানের কাছে হেরে যাবে ভালোবাসা? একটু অবাক হয়েছে, আবার হয়েও নেই, এই কারণে কারণ তামিমকে আমি যতটুকু চিনি ও আসলে প্রচুর যেটা ডিসিশন নেয় সাডেনলি নেয় ঠাস করে, কিন্তু প্রচুর স্ট্রিক্ট থাকে। ওর ইনফরমেশন যেটা আমি যতটুকু জানি আইডিয়া, ও একটু মানে যেটা ডিসিশন নিয়ে ফেলবে সেটাই, আমার মনে হয় না সে এটা থেকে কামব্যাক করবে। তামিমের বিদায় তুলেছে নানা প্রশ্ন, তবে সবচেয়ে জরুরি, বিশ্বকাপের ঠিক মাস তিনেক আগে অধিনায়ক আর অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তের মূল্য কতটা দিতে হবে বাংলাদেশ দলকে? এটা মানে অনেক বড় একটা ধাক্কা বিফোর ওয়ার্ল্ড কাপ, আমি মনে করি এটা বাংলাদেশ টিমের জন্য মানে নট গুড সাইন। আমি মনে করি এমন মানে তামিমের মতো একটা প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপে ডিউরিং দ্য আপনার সিরিজ এখানে রিটায়ারমেন্টে চলে যাওয়াটা আসলে আমার মনে হয় এটাতে ইন্টারনাল কোনো মানে কিছু থাকতে পারে। তামিমের পারফরমেন্স নিয়ে দ্বিমত থাকলেও এমন বিদায় কাম্য নয় কারোই। জয় সাগর, চ্যানেল 24। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো, এই নিয়ে এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। এবার অন্য প্রসঙ্গ, দেশে চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ চত্বরে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিস ভবন উদ্বোধনে এই কথা জানিয়েছেন তিনি। এই ভবনের ফলে সংসদ সচিবালয়ের কাজ আরো সহজ এবং সমন্বিত হবে বলে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন চত্বরের উত্তর প্লাজায় উদ্বোধন হলো সংসদ সচিবালয়ের নতুন কার্যালয়। বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সাথে নিয়ে কার্যালয়টি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নবনির্মিত কার্যালয় ঘুরে দেখেন তিনি। এ সময় জাতীয় সংসদের সৌন্দর্য ও এর ঐতিহ্য সংরক্ষণে প্রধানমন্ত্রী তদারকি ও আন্তরিকতার প্রশংসা করেন জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদ ভবনকে যথাযথভাবে সংরক্ষণ করা এবং কোনোভাবেই যাতে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবনের কোনো ধরনের ক্ষতি কোথাও না হয় সেই বিষয়টির ব্যাপারে সদা সচেতন যিনি, তিনি আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার দোয়া চান তিনি। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই তো আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। 49 কোটি টাকা ব্যয়ে দু বছরে এই কার্যালয় নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। ডকুমেন্ট সেখানে রাখার ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশে ভোটারবিহীন নির্বাচনের প্রবর্তক বিএনপি তাই তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। এক বিবৃতিতে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, তাই তাদের কোনো চক্রান্তই সফল হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও 50% বেশি ভোট পড়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করে হরতাল বা সহিংসতা করা যাবে না। বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এমন বক্তব্য বিএনপির রাজনীতির উপর চপেটাঘাত। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসেছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত, বিএনপির অপরাজনীতির উপর একটা বিরাট চপেটাঘাত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্য। আর এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দলীয় সরকারের দাবি ছাড়া কোনো ফরম্যাটেই তারা সংলাপে যাবে না, আর একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব। সরকার পতনে শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর আন্দোলন ও করণীয় ঠিক করতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।
জনগণের অধিকারগুলোকে। প্রায় এক ঘন্টার এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 3 সদস্যের প্রতিনিধি অংশ নেন। 36টি রাজনৈতিক দল আমরা একসাথে। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কিনা তা নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফলের উপর। ইতিমধ্যে আমাদের আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এই বছরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরই আওয়ামী লীগ আবারও একটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই নির্বাচন কখনোই এদেশের মানুষ গ্রহণ করবে না। অভিযোগ করেন, দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই আওয়ামী লীগকে স্বাগত জানাবে জনগণ। কোনো ফর্মেটেই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে আগে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যেতে নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই আন্দোলন করছে বিএনপি। তো নির্বাচনের জন্য যদি পদত্যাগ করতে পারেন না, তাতে এই দেশের সকল মানুষ খুশি হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গান, রয়েছে লক্ষ লক্ষ উপহার। শুধু নির্বাচন নয়, মার্কিনীদের সফরে আলোচনায় থাকবে মানবাধিকার, শ্রম অধিকার, বাণিজ্য সহ অনেক ইস্যুই, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার দাবি, ভারতের সচিব, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কিংবা ইইউ দলের সফর আলাদা, এর সাথে নির্বাচনের যোগসূত্র মেলানো কল্পনাপ্রসূত। 8 জুলাই আসছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পূর্ব পর্যবেক্ষক দল, আসছে জাতীয় নির্বাচন তারা পর্যবেক্ষণ করবে কিনা সেই সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর। একই সময়ে বাংলাদেশ সফর করবেন আমেরিকার আন্ডার সেক্রেটারি উজ্জা জেয়ার, আর আগামীর বিমস্টেকের পরিকল্পনা নিয়ে ঢাকায় একদিনের সফরে বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমার। নির্বাচনের সাথে এসব সফরের যোগসূত্র খুঁজছেন অনেকেই। নিয়মিত ব্রিফিং এর পর পররাষ্ট্র সচিবের সাফ জবাব, নির্বাচনের সাথে এসব সফরের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন রকম স্পেকুলেশন আমরা দেখেছি, বাট এগুলো একেবারে মানে অমূলক। এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে, সুতরাং আপনার ভারতের সচিব পূর্ব উনি আসলেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসছেন, একই সময় 3-4 ডেলিগেশন আছে। বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগের থেকে অর্গানাইজ করে বা অর্কেস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলো করছে। বলেন, আসছে মার্কিনীদের সফর শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, এখানে অনেক ইস্যুই আলোচনা হবে, তার মধ্যে ইলেকশনও আসতে পারে, কিন্তু এখানে অন্য অনেক ইস্যুস আছে। আমরা সবাই জানি হিউম্যান রাইটস ইস্যুস আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি যাবেন, সুতরাং আমেরিকান যে রিসেটেলমেন্ট ইস্যুসগুলো আছে সেইগুলো সর্ট আউট করার বিষয় আছে, তারপরে লেবার ইস্যুস আছে, ট্রেড ইস্যুস আছে, সুতরাং আমেরিকার সাথে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে। তো সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকতে পারে ইলেকশন, সেটা আমরা রুল আউট করছি না, কিন্তু এটা যে ইলেকশন কেন্দ্রিক ভিজিট এটাও ভাবা ঠিক হবে না। জানান, ডিসেম্বর থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, ভারত হবে মহাসচিব, তাই আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সৌরভ কুমারের সাথে। একদিকে ভারত সেক্রেটারি জেনারেলশিপ নেবে, অন্যদিকে বাংলাদেশ চেয়ারম্যানশিপ নেবে। সচিব জানান, বিমস্টেকের জোটভুক্ত দেশের মধ্যে বিদ্যুতের গ্রিড যুক্ত করা যায় কিনা সে সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। ইলেকট্রিসিটি বা গ্রিড কানেকটিভিটি। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফ্যালকন এসএস 5, নির্ভরতার প্রতীক। স্টিল টেক, ইটস অল অ্যাবাউট স্টেইনলেস স্টাইল। জীবাণু ধুতে থাকো, জীবাণু ধুতে থাকো। এই আন্টি, তোর সাবান স্লো নাকি রে? সাবান সাবান সাবান, তোর এখনো সাবান দিয়ে হাত ধুচ্ছিস? ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ? হ্যাঁ, ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। এখন প্রতিটি সেন্সোডাইন 150 গ্রাম টুথপেস্টের সাথে একটি সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 100।
বাইরের পৃথিবীটা এখন দ্বিগুণ কঠিন। ওকে তো রেডি হতে হবে। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো ঘেঁষে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। আমি লাকি, মাইরবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক মেলে, ইজি থাকি। মাইরবি অ্যাপে লাইফ ইজি সেকেন্ডে রবি। তোর ঘুমে যেন নজর না লাগে, না ধোঁয়া না মশা, যাতে ঘুমে নজর না লাগে। গুড নাইট লিকুইড। পাবেন জীবাণু থেকে সুরক্ষা, আর হবে বড় সাশ্রয়। এখন দুইটি লাইফ বয় কিনলে বাঁচবে 12 টাকা। কি কেমন সবজিটা? তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগির স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। ফ্রম নেসলে। বাবা, তোমার ডাবের পানি। মা, আমাদের এখানে তো মশা কেন? বছরের এই সময়ে মশা বেড়েও যায় অনেক, আর আমরাও যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মশার বংশবৃদ্ধিতে সহায়তা করি। হাল্লা না করুক, এই ডেঙ্গুতে তোর বাবার যদি কিছু একটা হয়ে যেত তাহলে সংসার কি করে চলত? ডেঙ্গু খুবই ক্ষতিকর একটি রোগ, তাই নিজে এবং প্রিয়জনকে ডেঙ্গু আক্রান্ত হওয়া থেকে মুক্ত রাখতে হবে। বাড়ির আশেপাশে, ছাদে বা ফুলের টবে খালি প্লাস্টিকের বোতল এবং পুরনো বাতিল টায়ারে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই নিজ উদ্যোগেই 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান। জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। না তো, তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি। এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হেট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হেট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। কেন ডেটল? কারণ এটি আমার পরিবারকে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত রাখে, আর এখন ডেটলের সুরক্ষা পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকায়। প্রতি 2টি শিশুর মাঝে 1টি শিশু ক্যাভিটির সমস্যা ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে। কারণ প্রতিটি হাসি অমূল্য। কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? কিন্তু মা, তবে জমে থাকা পানিতে তো মশা জন্মাবে।
বাসাবাড়ির আশেপাশে নির্মাণাধীন বিল্ডিংয়ে, অফিসের এসি ও ফুলের টবে, পড়ে থাকা টায়ারে অথবা যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিকে জমে থাকা পানিতে জন্ম নেয়া মশা ডেঙ্গু চিকনগুনিয়া সহ নানা ধরনের রোগ ছড়ায়। তাই নিজেদের উদ্যোগেই তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। প্রয়োজনে অ্যারোসল বা ব্লিচিং পাউডার ছিটিয়ে মশার বংশবৃদ্ধি রোধ করুন। বর্তমান পরিস্থিতিতে ময়লা ফেলা বা অন্য যে কোনো কারণে ঘরের বাইরে গেলে অবশ্যই সরকারের ঘোষণা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসুন, সবাই মিলে সুস্থ থাকি। জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে। আপনারা আছেন চ্যানেল 24 এ। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে 54টি জেলায় ছড়িয়ে গেছে মশাবাহিত এ রোগটি। ঢাকাতে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের বড় একটি অংশ তাই বিভিন্ন জেলার। গেল 6 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 17 জনের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট আর ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর হিসাবে, এমনটা বলা হচ্ছে। কারণ মৌসুম শুরুর আগেই 60-এর বেশি মানুষের জীবন গেছে মশাবাহিত এই রোগে। তাই তো হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ ওয়ার্ডের পাশাপাশি এখানে খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড। রোগীরা যারা চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগই শিশু, অর্থাৎ 15 বছরের নিচে রয়েছেন বড়রাও। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর লক্ষণে বেশ কিছু পরিবর্তন এসেছে গেল বছরগুলো থেকে। সহজ কথায় বললে অল্প সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে রোগীর শারীরিক অবস্থা। জ্বর তো ছিল সারা দিনে 24 ঘন্টায় জ্বর থাকতো, আরও মাথা বলতাম যে মাথা দিয়ে আমি বসলে আমি মাথা খারাপ করতে পারি না, আর এবং দাঁড়াইলেও হাঁটতে পারতো না, মানে পা হাত পা ভেঙে আসতো। জ্বর আর প্রচণ্ড মাথা ব্যথা হয়, মাথা ব্যথার পরে সাথে পাতলা পায়খানা আবার শুরু হয়ে যায়। 3 দিন জ্বর ছিল 104.3 এরকম জ্বর ছিল, তারপরে 3 দিনে মাথায় যায় টেস্ট করে দেখি ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন মাথা ব্যথা, জ্বর কিংবা পেটের পীড়া যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে নিয়ে যেতে হবে হাসপাতালে। যে কারো যদি জ্বর হয় এখনকার যেহেতু ইয়ার, কখনোই ভাববে না যে এটা সিজনাল ফিভার, আগে তাকে নিশ্চিত হতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মতো সে যদি বাড়িতেও চিকিৎসাধীন থাকে তাহলে রোগী খারাপ হয় না। আমরা বলি যদি যার ভাইটাল সাইন ভালো আছে, পালস, ব্লাড প্রেশার, অন্য কোনো সমস্যা নেই, শুধু জ্বর, সে যদি প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খায় এবং যদি রেস্টে থাকে তাহলে কিন্তু এই রোগগুলি খারাপ হয় না। চিকিৎসকদের মতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তা অব্যাহত থাকলে সামাল দেয়া কঠিন হবে বিদ্যমান জনবল দিয়ে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আমদানির সাথে খুচরা বাজারে কাঁচামরিচের দামের ব্যবধান কেজিতে 300 টাকার বেশি, যা নিয়ন্ত্রণে কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান। সংস্থাটির সঙ্গে যেন ইঁদুর বিড়াল খেলায় মেতেছেন ব্যবসায়ীরা। অভিযানের সময় দাম কমলেও আবারও চড়া কিছুক্ষণ পরেই। ইতিহাসের সব রেকর্ড এবার ভেঙেছে বাঙালির রসনার অন্যতম উপাদান কাঁচামরিচ। কারণ অনুসন্ধানে বুধবার মধ্যরাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। সংস্থাটির তথ্য মতে ভারত থেকে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি ব্যয় ছিল সর্বোচ্চ 60 টাকা, অথচ খুচরা বাজারে বিক্রি হয় 6 গুণ বেশি দামে। কারসাজি এটা কোথায় করা হচ্ছে এই বিষয়টা আমরা মূলত খতিয়ে দেখার জন্য মূলত আমাদের আজকের এই তদারকি। তো আপনারা দেখলেন যে এলচি কাঁচামরিচ এক জায়গায় দেখলাম 250 টাকা করে বিক্রি করার অফার উনি দিয়েছেন, যদিও তার ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে এখনো দেখাতে পারেন নাই, শুধু ভ্যাট ট্যাক্স ডিউটি কত দিয়েছেন সেই কাগজটাই শুধু আমাদেরকে দেখিয়েছেন। ভোক্তা অধিকারের সাথে যেন একরকম ইঁদুর বিড়াল খেলা চলে মরিচ ব্যবসায়ীদের। কারণ অভিযান চলাকালে দাম সামান্য কমলেও আবার চড়ে যায় অল্প সময়ের ব্যবধানে, অথচ প্রকৃত ব্যয় এবং বিক্রি দরের মধ্যে যে আকাশ সমান ব্যবধান সেটিও বারবার উঠে এসেছে ভোক্তা অধিকারের অভিযানেই। তথ্য বলছে এই ব্যবধানটা সবচেয়ে বড় হয় আমদানিকারক থেকে আড়তদারের কাছে যাওয়ার সময়, কেজিতে 150 টাকা পর্যন্ত। কেমনে খাইতাম বাবা,
বাবা এত দাম, কাঁচা মরিচ বা শুকনা মরিচ বা টমাটো অন্য তরি তরকারি সবকিছু তো দাম, আমরা লেগে তো বাবা কষ্ট। কোনো নিয়ন্ত্রণ নাই, কোন সরকার বলতেছে যে নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু নিয়ন্ত্রণ করে আমরা তো ফল পাইতেছি না। অতি মুনাফা লাভের জন্য তারা মানে কারসাজি করে যাচ্ছে। এই যে এটার পিছনের মূল কারণটা হিসেবে আমরা যেটা মনে করি, এখানে আসলে আইনের প্রয়োগ, যে আইন যেগুলি আছে আইনের প্রয়োগ যথাযথ হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমদানির বাইরে দেশীয় মরিচ কিনতে প্রতি কেজির পেছনে গুনতে হচ্ছে 400 টাকার উপরে, কারণ অব্যাহত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত, ফলে উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। মাল অনেক ক্ষতি হয়ে গেছে, মাল পাওয়া যায় না, লেগে আমরা বেশি দামে কিনে আনি, আমরা যেমনি আনি এমনি আমরা বেশি আর কি। পরশু দিন আনছি মরিচ 1200 টাকা পারলাম, কালকে গেছি মরিচ 2000 টাকা পারলাম। বেনাপোল বন্দর দিয়ে গেল কয়েকদিনে ভারত থেকে মরিচ আমদানি হয়েছে 123 টন। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতি, কিছু একটু পরেই সঙ্গেই থাকুন। Altec Aluminium গড়ে উঠছে আগামীর শহর। গোলাপি নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। সাবধান, কারণ এক সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হেট, এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হেট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। উল্লাসে মেতে ওঠো কক স্টুডিও বাংলার সাথে। স্ক্যান করো কিউআর কোড অথবা কল করো টোল ফ্রি নাম্বারে, বুঝে নাও গ্রামীণ ফোনের ইউটিউব দেখ, বিস্তারিত দেখো লেভেল খুলে। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যা ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। আমি লাকি, মাইরুবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক নিয়ে ইজি থাকি। মাইরুবি অ্যাপে লাইফ ইজি সেকেন্ডে রবি। কি কেমন সবজিটা? তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগি স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। ফ্রম নেসলে খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ। পাবেন জীবাণু থেকে সুরক্ষা আর হবে বড় সাশ্রয়। এখন 2টি লাইফ বয় কিনলে বাঁচবে 12 টাকা।
অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। আমি বিজলি কেবলস। আমি কেবল। আমি 99.99% কপার। আমি সস্তা। আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড। আমি সস্তা। আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ। আমি সস্তা, 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 সস্তা। তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দূর ঘুমি যেন নজর না লাগে, না ধোঁয়া না মশা, যাতে ঘুমে নজর না লাগে। গুড নাইট লিকুইড। এখন প্রতিটি সেন্সোডাইন 150 গ্রাম টুথপেস্টের সাথে একটি সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 100। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার খবরে জানাবো আরো কিছু খবর। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নেওয়া গৃহকর্মীদের যৌন নির্যাতনের দায়ে মেহেদী হাসান নামে এক উপসচিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসজি করে রাখা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, 21তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মেহেদী রিয়াদ দূতাবাসে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে সেফ হোমে আশ্রয় নেওয়া গৃহকর্মীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে কয়েক দফা তদন্ত হয়, কিন্তু কোনো তদন্তেই তিনি নিজের পক্ষে সন্তোষজনক জবাব দিতে পারেননি। সব প্রক্রিয়া মেনেই তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করল জনপ্রশাসন মন্ত্রণালয়। রেকর্ড আয়ের পরেও বিদায়ী অর্থ বছরে অর্জিত হয়নি রপ্তানি লক্ষ্যমাত্রা। বছর ব্যবধানে আয় বাড়লেও ঘাটতি 4.21%। বরাবরের মতো এই আয়ের বড় যোগানদাতা তৈরি পোশাক খাত, আয় কমেছে সম্ভাবনাময় অধিকাংশ খাতে। এই অবস্থায় পণ্য বৈচিত্র্যকরণের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। রাকিবাল জাবেদের রিপোর্ট। বছর জুড়ে দেশের শিল্পোদ্যোক্তাদের কাছে বড় দুশ্চিন্তার নাম ছিল জ্বালানি সংকট। 2022-23 অর্থ বছরে পণ্য উৎপাদন ব্যাহত হয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের অভাবে। এই অবস্থায় বিদায়ী অর্থ বছরে রেকর্ড 5,556 কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, মোট রপ্তানি আয়ের 84% যোগানদাতা তৈরি পোশাক খাত। 19-20 অর্থ বছরে এই হিসাব খানিকটা কমলেও বছর ব্যবধানে ফের বেড়েছে। রপ্তানি বেড়েছে প্লাস্টিক পণ্যেও, বছর শেষে প্রবৃদ্ধি 26%। তবে গেল কয়েক বছর ধরে ভালো অবস্থানে থাকা পাট, কৃষি পণ্য, চামড়া ও কেমিক্যাল পণ্যে কমেছে আয়। এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে তাই এখনই বিকল্প বাজারে মনোযোগের পরামর্শ উদ্যোক্তাদের। আমার কোয়ান্টিটি বাইনে আমার অ্যামাউন্টে বেড়েছে, অ্যামাউন্টে বেড়েছে কীরকম, এখন অনেকগুলো ফ্যাক্টরি ওয়াটার প্রবাহ অনেক কম, অনেকগুলো ফ্যাক্টরি 60-70% ক্যাপাসিটি চলছে। বিশ্ব বন্দার কারণে চায়না, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত এইসব মার্কেটে আমরা যুদ্ধ না হওয়া পর্যন্ত একটা মনোনিবেশ বেশি করছি, কেননা আমার প্রবৃদ্ধি আমার ধরে রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, একক পণ্য নির্ভরতা না কমালে হুমকিতে পড়বে রপ্তানি বাজার। উদ্বেগ জানালেন সম্ভাবনাময় খাতে রপ্তানির পতনে। সুতরাং একটা জায়গায় এই যে কনসেন্ট্রেশনটা, এটা আমাদের যে ডাইভার্সিফিকেশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও এটা কিন্তু খুব ভালো একটা কোনো চিত্র আমাদেরকে দিচ্ছে না। বিজিএমইএর সাথে ইপিবির একটা দেখা যায় বৈষম্যের দৃশ্য,
তথ্য উপাত্তের, আবার ইপিবির সাথে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রকৃত টাকাটা আসে সেটার মধ্যে একটা বড় ধরনের পার্থক্য, এই জিনিসগুলোর কিন্তু রিকনসাইল করা দরকার। একটা প্রোডাক্টের বাজার খারাপ হতে পারে, উঠানামা করতে পারে, কিন্তু দশটা প্রোডাক্ট থাকলে তো আমি ব্যালেন্স করে ফেলতে পারি বাংলাদেশের, তাহলে অর্থনৈতিক ম্যানেজমেন্টটা অনেকটা সহজ হতো, কিন্তু সেটা হতে পারছে না এটার এই সিঙ্গেল প্রোডাক্ট ডিপেন্ডেন্সির কারণে। রপ্তানি বাজার বাড়াতে আরও অন্তত 10টি পণ্যকে তৈরি পোশাকের বিকল্প হিসাবে প্রস্তুতের পরামর্শ দেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা সাতটা খবরে নিচ্ছি আর একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। Still Tech, it's all about stainless style. চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন, শাইন করবো মন খুলে। কলেজের বন্ধুরা আসছে 5 মিনিটে। ভাইয়া সাদা চুল তোমাকে মানায় না, কালার করে নাও 5 মিনিটে। অসম্ভব। সম্ভব শ্যাম্পু হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট দিয়ে, এতে আছে আমলকি আর শিকাকাই, নিজেই লাগাও আর 5 মিনিটেই চুল দেখাবে ন্যাচারাল ব্ল্যাক, সফট ও শাইনি। ওয়াও, 5 মিনিটে আর চলে সারা মাস। গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে এলো নতুন উপায়, ভ্যাসলিন মসকিটো ডিফেন্স লোশন, যা গর্ভবতী মা ও শিশুর জন্য নিরাপদ এবং দেবে 8 ঘন্টা পর্যন্ত সুরক্ষা। বন্ধু অকারণে হর্ন বাজাইলা আর ডিজে গানে কান ফাটাইলা, ওই কলকারখানা রাস্তা ঘাটে হাতুরে বাটাল পিটাইয়া, জোরে সোরে আওয়াজ কইরা কেন করছো শব্দ তাস, শব্দ দূষণ বিশাল ক্ষতি স্বাস্থ্যেরই সর্বনাশ। তুমি হর্ন বাজাইও না, মাইকি বাজাইও না, সাইরেন বাজাইও না জোরে আর শব্দ কইরো না, শব্দ দূষণ বিশাল ক্ষতি কেন সেইটা। শব্দ দূষণ বন্ধ করে গড় সুন্দর পরিবেশ। নেক্সট এডিশন নাজিয়ানা আনিকা। ম্যাডাম সিনেমা হিরোর নামে চলে, আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলে শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন, শাইন করব মন খুলে। আমি লাকি, মাইরবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক নিয়ে ইজি থাকি। মাইরবি অ্যাপে লাইফ ইজি, সেকেন্ড ডে রবি। স্যার একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি শোর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল, বাধা যতই আসুক ঘন চুলের স্টাইল করবই। পরিবারকে সুরক্ষিত রাখতে এলো নতুন উপায়, ভ্যাসলিন মসকিটো ডিফেন্স লোশন, যা গর্ভবতী মা ও শিশুর জন্য নিরাপদ এবং দেবে 8 ঘন্টা পর্যন্ত সুরক্ষা। উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ।
হুইল 2-in-1 আর এই ল্যাঙ্গলো জানেন বাজারে সেরা। বাবা তুমি জেনে RIL একটি কম্পোজিট স্টিল প্ল্যান্ট যার উৎপাদিত অ্যাঙ্গেলো চ্যানেল আপনি নিশ্চিন্তে যে কোনো স্ট্রাকচারাল কাজে ব্যবহার করতে পারেন, তাই RIL অ্যাঙ্গেলো চ্যানেল জিনিয়াসদের পছন্দ। বিরতির পর আবারও ফিরে এলাম সন্ধ্যা 7টার খবরে, জানাবো বাদবাকি খবরগুলো। বৈরি আবহাওয়ায় নোয়াখালীর ভাসানচর এলাকায় 94টি কন্টেইনার নিয়ে চরে আটকে গেছে এমভি পানগাঁও এক্সপ্রেস নামের একটি জাহাজ। তবে জাহাজে থাকা 14 নাবিক নিরাপদে আছেন। বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির এজেন্ট সি গ্লোরির ব্যবস্থাপনা পরিচালক জহিরুদ্দিন জুয়েল জানিয়েছেন, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনার বোঝাই করে ঢাকার টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেয় পানগাঁও এক্সপ্রেস। পথে উজান থেকে নেমে আসা পানির স্রোতের কবলে পড়ে জাহাজটি, এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। এ সময় নাবিকদের উদ্ধার করেন স্থানীয়রা। রোগ জীবাণু দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন। এবার আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল নিউজরুম আপডেটের আরো কিছু খবর জানাবেন শোভন আরেফ। শোভন, কি খবর থাকছে আপনার কাছে? বেশ কয়েকটি খবর আছে, তবে একটি বিশেষ প্রতিবেদন আছে। শিশু এবং তরুণদের স্মার্টফোন এবং স্ক্রিন আসক্তি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকবে, সেই সাথে দেশ এবং দেশের বাইরের কয়েকটি খবর নিয়ে আজকের আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল নিউজরুম আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। মামলার তাড়াহুড়োই মনে হয় ডক্টর ইউনুসকে আজই ফাঁসি দিতে চায় কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। শ্রম আদালতে এমন অভিযোগ তুলেছেন নোবেল জয়ীর আইনজীবী, তবে পাল্টা যুক্তিতে বাদীপক্ষ বলছে 100 বছর ধরে ডক্টর ইউনুসের মামলা চলতে পারে না। এমন ক্ষুরধার শুনানির পর আদালতের সিদ্ধান্ত, ডক্টর ইউনুসকে আসতে হবে না শ্রম আদালতে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল বৃহস্পতিবার, তবে আগে থেকে অব্যাহতি পাওয়ায় এদিন আর আদালতে হাজির হতে হয়নি নোবেলজয়ী ইউনুসকে। শুনানি শুরুতে ডক্টর ইউনুসের জামিন বাতিল চেয়ে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেই সাথে আদালতে না আসায় ঘোর আপত্তি তোলে বাদীপক্ষের আইনজীবী। শুধু তাই নয়, কী করে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যান তাও প্রশ্নের মুখে ফেলা হয়। যদিও শুনানিতে বারবারই ডক্টর ইউনুসের আইনজীবী বলার চেষ্টা করেন কোনোভাবেই জামিন ও অব্যাহতির আবেদন বাতিল করতে পারেন না একই আদালত, এ ধরনের আদেশ দিলে তারা অভিযোগ গঠন বাতিল চাইবেন বলেও হুমকি দেন। প্রায় ঘণ্টা দেড়েকের পাল্টাপাল্টি যুক্তিতর্কে মামলা দীর্ঘায়িত করার অভিযোগ আনা হয় ইউনুসের বিরুদ্ধে। সব শুনে আদালত সময় আবেদন মঞ্জুর করে ডক্টর ইউনুসের জামিনে থাকার আদেশ দেন। হাইকোর্ট এখনো খুলে নাই, খোলার পরে লিস্টে আসবে। উনি বললেন আমরা ডিলে করতে চাচ্ছি, মামলাটাকে ঘোরাতে চাচ্ছি। তখন আমি বলছি তাহলে আপনারা চাচ্ছেন আজকেই ফাঁসি দিয়ে দিতেন? আমরা কোর্টের এই বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছি, কারণ এখানে কোনো ক্রিমিনাল অপরাধ হয় নাই। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে বলা হয় তারা হাইকোর্টের রিটটি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবেন। আমরা মনে করি 205 এর অর্ডারটা আইন অনুযায়ী হইলে আমরা আদালতকে নিবেদন করলাম সেই আদেশটি আপনি রিভিউ করে পুনরায় দরখাস্ত শুনানি করে আমাদের প্রেজেন্সে, কারণ আমাদেরকে কোনো কপি দেওয়া হয়নি। কাজেই কপি না দেওয়াতে এই কাজটা হয়েছে। যে আপনি দেখুন 6-6 তারিখ উনি ডিসপেন্সড হয়ে গেছে, আজকে উনি নাই, যেহেতু ওনাকে আসতে হবে না, আদালত আদেশ দিয়েছে আর সাক্ষীর জন্য উনি সময় চাচ্ছে। আমরা এই দুটো বিষয়ে গুরুতর আপত্তি দিয়েছি এবং ওনার জামিন বাতিলের আমরা জন্য আবেদন করেছি। চার আসামির মধ্যে এদিন উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকমের পরিচালক নূরজাহান বেগম ও নির্বাহী ভাইস চেয়ারম্যান আশরাফুল হাসান, বাকি দুজন অব্যাহতিপ্রাপ্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ঈদের 8 দিন পরও সরানো হয়নি কোরবানির হাটের বর্জ্য, এতে ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকা। বৃষ্টির পানি জমে জন্ম নিচ্ছে এডিস মশা, বাঁশ সরিয়ে না নেয় বন্ধ খেলার মাঠ, সব মিলে চরম দুর্ভোগে বাসিন্দারা। কাজী ফয়সালের রিপোর্ট। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকা কোরবানি হাটের বর্জ্য রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ। বৃষ্টির পানি জমে জন্ম নিচ্ছে মশা, কয়েকদিন ধরে জমে থাকা পানি যেন এডিস উৎপাদনের কারখানা। হাট বসানোর কারণে অতিরিক্ত মশা, মানে মশার কামড়ে বসে থাকা যায় না, পানির সাথে মিশে গরুর পরচাপ গোবর এগুলোর সাথে মিশে মশা বংশবৃদ্ধি হচ্ছে। আমরা তো যারা আবাসিকে থাকি এখানে,
আচ্ছা অ্যাকচুয়ালি এখন আবাসিক এলাকা না বলে এটা গরু বাজার বলতে পারছো, গরু বাজারে থাকে। খোলা হয়নি হাটের পশু বেঁধে রাখার বাঁশও, এতে বন্ধ রয়েছে আবাসিক এলাকার খেলার মাঠটি। এটা একটা খেলার মাঠ, দেখেন আমাদের পোলা পাইনি, এখন আর বাসার থেকেও বাইরে হতে পারতেছে না ময়লার জন্য, চতুর্দিকে এই ময়লা আবর্জনা দুর্গন্ধ, বসবাস করা অযোগ্য, বাচ্চা কাচ্চা থাকে এখানে, ছোট শিশু থাকে, এই ডেঙ্গুর খুব প্রচুর। বাসিন্দাদের ভোগিয়ে ধীরে ধীরে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন ইজারাদাররা, এর জন্য দুষছেন খারাপ আবহাওয়াকে। চব্বিশ ঘন্টা এত বড় 6-7 কিলো এরিয়ার হাট, 24 ঘন্টা তো অবসর সর্বমুখী, আর হচ্ছে কি একটা বৃষ্টি হলো, বৃষ্টি দুই তিন ঈদের দিন থেকে ঈদের পর দিন বৃষ্টি বৃষ্টি থামার পরে কাজ করতে, এখন তো কাজ করা শেষ করি সেই জন্য নাই। যেসব হাট নির্ধারিত সময়ে পরিষ্কার হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। তারা যেহেতু ময়লাগুলো সময় মতো একসাথে স্তূপ করে রাখে না, এই জন্য আমরা করে দেবো তাদের সাথে। আমাদের চুক্তির শর্ত ছিল ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ওনারা ব্যর্থ হলে ওনাদের যে জামানত আছে সেখান থেকে আমরা সেটি কর্তন করে তাদেরকে সামনের দিনগুলোতে এভাবে হুঁশিয়ার করা হবে, আমরা কঠোর ব্যবস্থা নেব। রাজধানীতে এবছর অস্থায়ী 19টি কোরবানি হাটের অনুমোদন দেয়া হয়েছিল। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। মোবাইল ফোন আর টিভি স্ক্রিনে বন্দী হয়ে পড়েছে শৈশব, অ্যাপার্টমেন্ট কালচারে গ্যাজেটেই ডুবে থাকছে শিশুরা, মাঠ ঘাটে ছুটে চলার সুযোগ নেই, যাতে বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। শুধু শিশুরাই নয়, দেশের 61% তরুণ আসক্ত স্মার্টফোনে। রনক মাহমুদের রিপোর্ট। সদ্য স্কুলে ভর্তি হওয়া রায়ানের প্রাণ প্রকৃতি সম্পর্কে যতটুকু জ্ঞান তার সবটুকুই পাঠ্যবই আর ইন্টারনেটের কল্যাণে। সত্যিকারের নদীনালা খালবিল আর প্রাণী বৈচিত্র্যের সাথে পরিচিত হবার সুযোগ মেলেনি তেমন, তাই প্রকৃতি বিচ্ছিন্ন এই শিশুদের বিচরণ মোবাইল ফোন টেলিভিশন আর ইন্টারনেট জগতে। যদি ফোনটা দিই তাহলে তাকে কিছু খাওয়ানো যায়, আর যেহেতু আমরা একা একা থাকি এজন্য ওকে একটু ফোনটা দিলে আমার একটু কাজ করতেও সুবিধা হয়। মোবাইল ফোন দেখিয়ে শিশুদের যেমন খাওয়ানো সহজ তেমনি লালন পালনের সুবিধা, এই সরল বিশ্বাসে অভিভাবকরা সহজেই তুলে দেয় ডিজিটাল ডিভাইস। ফলে ইট পাথরের এই মহানগরীতে বেশিরভাগ শিশুর জীবনে রচিত হয় না শৈশবের গল্প। বাসায় ফোন টোন দেখতে স্কুলে ওই সেম জিনিসগুলা হয়তো বা কোনো গ্যাজেট আকারে খেলনা টেলনা এই সেইগুলো দিয়ে তাকে ই করার চেষ্টা করতেছে। ওরা ন্যাচারাল পরিবেশে আসলে ওরকম কিছু পাচ্ছে না, ওরা কোথাও যেতেও পারছে না, এরকম আমাদের সময় সুবিধার্থে আমরা নিতেও পারছি না, আর এই জন্য বাসায় বসে দেখা যাচ্ছে যে মোবাইল ফোনটাকেই ওরা মানে ওরা তাদের ফ্রেন্ড হিসেবে নিয়ে নিচ্ছে। মার্কিন স্বাস্থ্য বিষয়ক সংস্থা ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদন বলছে বাংলাদেশের তরুণদের মধ্যে স্মার্টফোনে আসক্ত 61.4%, আর যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেক গবেষণা সংস্থা কমন সেন্স মিডিয়ার 2016 সালের এক জরিপ অনুযায়ী 59% অভিভাবকই মনে করেন যে তাদের শিশুরা ডিজিটাল ডিভাইসে আসক্ত। আপনার যদি দেখা যায় 24 ঘন্টায় বাচ্চা একটা কার্টুনের সামনে আছে বা ডিভাইসের সামনে আছে, ওর কিন্তু ভাষা ডেভেলপমেন্ট হবে না। আপনি বই পড়ুন, গল্প শুনুন বাচ্চাদেরকে, বাচ্চারাও বই পড়বে। মোবাইল ফোনের বদলে ঘরে বাইরে শিশুদের নির্মল ও সৃজনশীল বিনোদন দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রনক মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। দেশে বাইরে খবর যাচ্ছে, আদিবাসী শ্রমিকের গায়ে বিজেপি কর্মীর মূত্রত্যাগের ঘটনায় উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ। সমালোচনার মুখে এবার সেই ভুক্তভোগীর পা ধুয়ে ক্ষমা চাইলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সিঁড়িতে অসহায়ভাবে বসে আছেন আদিবাসী শ্রমিক, আর সামনে দাঁড়িয়ে তার গায়ে প্রস্রাব করছেন এক ব্যক্তি। কয়েকদিন আগে এমনই ভিডিও ছড়িয়ে পড়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির পরিচয় সামনে এলে গদি নিয়ে টানাটানিতে পড়ে যায় বিজেপি। জানা যায় অভিযুক্ত প্রবেশ শুক্ল ক্ষমতাসীন দলের সক্রিয় কর্মী। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের 1.5 কোটির বেশি মানুষ আদিবাসী জনগোষ্ঠীর, যা রাজ্যটির মোট ভোটারের 21%। 4 মাস পরেই সেখানে বিধানসভা নির্বাচন, তাই শেষ মুহূর্তে দলের ভাবমূর্তি রক্ষায় বিজেপির তোড়জোড়। ভুক্তভোগীকে নিজ বাসভবনে ডেকে পা ধুইয়ে দিয়ে ক্ষমা চাইলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। হর ইনসান মেই ভগবান নিবাস করতা হ্যায়, প্রতিটি মানুষের ভেতরেই ঈশ্বরের বাস। ভাই দশরথের সাথে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না, আমি এই জন্য ক্ষমা প্রার্থী। ন্যায় হুয়া, দশরথকে মুখে তুলে খাইয়েও দেন মুখ্যমন্ত্রী শিবরাজ।
তাকে উপহার দেন চাদর ও ফুল। এতে সন্তুষ্টি প্রকাশ করেন সেই আদিবাসী শ্রমিক। আমাকে এখানে ডেকে আনায় আমি খুশি হয়েছি। আমার পরিবারের সবার সাথে উনি কথা বলেছেন, আমার আর কোনো দুঃখ নেই। এই ঘটনায় অভিযুক্ত প্রবেশ শুক্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুড়িয়ে দেওয়া হয়েছে তার বাড়ির একাংশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের নিউজরুম আপডেটের এখনকার আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল বাজারে সেরা। বাবা তুমি চেনে RIL, একটি কম্পোজিট স্টিল প্ল্যান্ট, যার উৎপাদিত অ্যাঙ্গেলো চ্যানেল আপনি নিশ্চিন্তে যে কোনো স্ট্রাকচারাল কাজে ব্যবহার করতে পারেন। তাই RIL অ্যাঙ্গেলো চ্যানেল জিনিয়াসদের পছন্দ। ভালোবেসে যাব এক শর্তে, যাবে না ছেড়ে। হ্যালো বন্ধুরা, আমি অপু আমান, আসছি আজ রাত 11টায় চ্যানেল 24-এ আপনাদের গান শোনাতে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। কষ্ট তুমি চলে ফেসবুকে যেটা বলা হবে ওটাই আসলে কাউন্ট হবে, এটাতে আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী হলের মুভি, হলেই কি রিপোর্ট, এটাতে আমি বিশ্বাসী। মিয়া বিবি, মিয়া বিবি, ইয়েস, রাজি, মিয়া বিবি রাজি, কে করে কাকাজি, কখনো তোমার মতো কে আছে বলো। স্বাগত জানাচ্ছি ম্যাক্সকেয়ার হেলথকেয়ার লিমিটেড, দেখবো এবার জগৎটাকে। দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ রোমানিয়া, আয়তনে এটি ইউরোপ মহাদেশে 12তম বৃহত্তম রাষ্ট্র। সাহিত্য এবং চিত্রকলার অপরূপ মেলবন্ধনের কারণে বুখারেস্টকে লিটল প্যারিস নামেও ডাকা হয়। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শান্তির পথে অনুষ্ঠানে। ইবাদত যখন আল্লাহ তাআলা ফরজ করবেন, সময় না নিয়ে হক করে তখনই ইবাদতটা আদায় করে নেয়া, এটাই মুমিনের কাজ। আপনার পরিবার আপনার অবর্তমানে সচ্ছলভাবে চলতে পারবে, এই পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এবং যাদের হজ কবুল হয় তারা যখন কাবার দিকে তাকায় কাঁদতে থাকে সোয়ালে। আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণাই করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছেন। মূল নীতি, ব্যবসায়ী সব সময় চিন্তা করবে যে কেউ আমাকে না দেখো, আল্লাহ আমাকে দেখবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডোজ নিবেদিত সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা, হৃদরোগ কি এবং এর জটিলতাগুলো কি হতে পারে এ সম্বন্ধে অনেক মানুষই অজ্ঞ। আমাদের দেশে ছেলেদের মধ্যে কিন্তু ফুসফুসে ক্যান্সার বেশি। বড় দায়ী যে জিনিস সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান। কোলোরেক্টাল ক্যান্সার বা খাদ্যনালী যে ক্যান্সার অনেক বেশি বেড়ে যাচ্ছে, সারা বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। কি কি অপশন আছে চিকিৎসা? ওষুধ ছাড়া চিকিৎসা আর একটা ওষুধ দিয়ে চিকিৎসা। আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান স্টুডেন্ট ইজ ভেরি প্রোন টু এ বম্বাস্টিক স্টাইল। তাই ছাত্রের কিছু পিয়ার্স থাকা দরকার, এটা না থাকলে সে কিন্তু উঠতে পারে না। যে আপনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আমার এই অ্যাচিভমেন্টটাকে আমি আমার মধ্যে রাখি নাই, মার্বেল দিয়ে আমি ক্রিকেট খেলা শিখেছি ভাই। রাজনীতিতেও স্যার কেমন জানি মনে হচ্ছে অচল অবস্থা। অনেক দেশে কিন্তু নির্বাচন কমিশন বলতে কোনো জিনিস নেই, তাদের অনেক ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতাটাকে যদি তারা ব্যবহার করতে পারে তাহলে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। ভুলো না রে ভবভ্রান্ত কাজে।
বাংলা গানের এত বিপুল সম্ভার এক সমুদ্রের মতো, এই প্রজন্মের শিল্পীরাও সেই গানগুলো গাইবার চেষ্টা করে। বিশ্বাসটা আগে থাকতে হবে, তারপরে ভক্তি বিনয় এগুলো দিয়েই সাইজির গান করতে হয়। আসলে প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা গায়কী থাকে, তো সাইজির গান যারা এখন করছে বা আমরা যারা করছি হয়তো বা সেভাবে করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আরিফেল ওয়াইড ড্রামের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরিফেল ওয়াইড ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। One thing I'll definitely say is I tried my best. I did try my best. চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। Yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি, রান আর সেঞ্চুরিতে সবার উপরে। নতুন অধিনায়ক ঠিক করতে রাতে জরুরি বোর্ড সভা, হতাশ প্রথম কোচ, সিদ্ধান্ত বদলের আহ্বান। এভাবে যাওয়াটা কোন একটা ক্রিকেটার জন্য খুব ভালো না, আমার মনে হয়। ও কি বয়স এসেছে, অবসর নেওয়ার বয়স তো হয়নি। আমার সাথে যদি আলাপ হয় আমি বোঝাবো তাকে। সহমর্মী, সতীর্থ আর সংগঠকরা, ও আসলে প্রচুর যেটা ডিসিশন নেয় সাডেনলি নেয়, এই সিদ্ধান্তটা সে যদি পরিবর্তন করে তাহলে দেশের মানুষের জন্য যেমন মঙ্গল হবে, আমাদের চট্টগ্রামবাসীর মানুষের মানুষ উজ্জ্বল হবে। মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। আমি মনে করি ও আরো অনেক ভালো কিছু খেলতে পারতো বাংলাদেশ টিমের পক্ষ হয়ে। আর যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ আসলে এক্সপিরিয়েন্সের বড় একটা প্রয়োজন ছিল, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে মিস করব। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। Vigo Wire Guard, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। Vigo। চোখের জলে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে ও টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। চট্টগ্রামে মিনিট দশকের সংবাদ সম্মেলনে শুধুই নিজের বক্তব্য উপস্থাপন করে বিদায় নেন। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে কেন অবসর নিলেন তার ব্যাখ্যা দেননি। I played the game. দু চোখ বেয়ে বইছে অশ্রুধারা, আবেগে কাঁপছে গলা। হৃদয়ে রক্তক্ষরণ, প্রিয় ক্রিকেটকে বিদায় বলা এত সহজ নয়। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। সো আই থট দিস ইজ দ্য রাইট টাইম। বাবার স্বপ্ন পূরণে খেলা শুরু করেছিলেন, 16 বছর পর তৃপ্তি নিয়েই থামলেন। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। সো আই এম নট শিওর হাউ মাচ আই হ্যাভ মেড হিম প্রাউড থ্রু আউট দিস 16 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। নাকি থামতে বাধ্য হলেন? ফিটনেস আর ফর্ম নিয়ে গত কদিনের সমালোচনা বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, স্ট্রাইক রেট, সেঞ্চুরি শূন্যতা সবই ভাবাচ্ছিল। কোচ আর বোর্ড সভাপতির বক্তব্য যা উস্কে দেয়, শেষ পর্যন্ত তারই ফল এমন সিদ্ধান্ত। তার একটা ঘোষণায় উত্তাল বাংলাদেশ। কেন, কি এমন হলো, পেছনের কারণ খুঁজতে নিজেই মানা করলেন তামিম। এটাই রিকোয়েস্ট করবো যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন। It's at the end.
অ্যাট লিস্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না, কেন কেন কি আরও কি হইতে পারতো না হইতে পারতো, বাট লেটস পুট এ এন্ড টু দিস। রাত পেরিয়ে সকাল, তামিমের সংবাদ সম্মেলনের ডাক ছড়িয়ে পড়ে মহামারীর মতো। টাওয়ারিং হোটেলের ছোট্ট কক্ষ সাংবাদিকে পরিপূর্ণ, জনাকীর্ণ অবস্থা। বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলেছে, সময় পিছিয়েছে বারবার। নির্ধারিত দেড়টার আগেই হাজির তামিম ইকবাল, মাত্র 10 মিনিটে নিজের বক্তব্য তুলে ধরেন, প্রশ্ন নেয়া বা উত্তর দেওয়ার কাজটুকু সযত্নে এড়িয়ে চলেন। আমি এত বছর যখন খেলেছি, quitting international cricket is not easy, so I hope you understand. I'm sorry at a short notice apnaderke daka hoyse. I thank you all the media. Puro career e shototar sathe sarbochcho diye chesta korar kotha bolechen Tamim. Kothin shomoye dolke somorthon jananor aobhano tar konche. Jara cricket khelche ekhon, it's a very important year for the World Cup, so I hope you'll be with the team as a member, like a member of the team. বিদায় বেলায় ধন্যবাদ জানাতে ভোলেননি নিজের প্রথম কোচ থেকে সতীর্থ পরিবারকে, যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি, so I thank him. যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, I thank all of those guys, especially আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে। রেদওয়ান শিব, চ্যানেল 24, চট্টগ্রাম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তামিম ইকবালের অবসরে এখন অধিনায়ক শূন্য বাংলাদেশ। বাকি দুই ম্যাচে কে নেতৃত্ব দেবেন, দলেই বা তামিমের পরিবর্তে কাউকে নেয়া হবে কিনা, এই সব বিষয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে বিসিবি। রাত 10টায় রাজধানীর একটি 5-তারকা হোটেলে হবে এই সভা। রাত 11টার দিকে ব্রিফিং করার কথা রয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসানের। বিশ্বকাপের জন্য স্থায়ী অধিনায়ক দেয়া হলেও এই সিরিজে অস্থায়ী কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো, এই নিয়ে এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। হারারে থেকে জিম্বাবুয়ে, আর 2007 সালে জাতীয় দলে খেলে বাবার স্বপ্ন পূরণ করেছিলেন তামিম ইকবাল। 16.5 বছর পর চোখের জলে বিদায়, দেশের হয়ে সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরি, বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য অর্জন, বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন তিনি। তামিম ইকবাল ধূমকেতুর মতো হঠাৎ আবির্ভাব নয়, তার রক্তে মিশে আছে ক্রিকেট, বাবা চাচা থেকে বড় ভাই নাফিস ইকবাল, ক্রিকেট যাদের আবেগ ভালোবাসা। তামিম ইকবাল ইজ ইন গ্লোরিয়াস ফর্ম এন্ড ইজ মেকিং গুড ইউজ অফ দ্যাট ওয়ান্ডারফুল ফর্ম। এমন পরিবারে জন্ম নিয়ে ক্রিকেট থেকে কিভাবে দূরে থাকেন, বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়েন, লাইমলাইটে আসেন 2005 সালের শেষের দিকে। যুব দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে 71 বলে 112 রানের ইনিংস, হার্ড হিটার ব্যাটার হিসেবে জানান দেন আগমনী বার্তা। বেশি দিন অপেক্ষা করতে হয়নি, 2007 সালের ফেব্রুয়ারিতে লাল সবুজ জার্সিতে অভিষেক, জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে চাচা আকরাম খান ও ভাই নাফিস ইকবালের পর জাতীয় দলে পরিবারের তৃতীয় সদস্য। মাত্র 2 ওয়ানডে খেলে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ দলে, সুযোগ পেয়ে রাতারাতি তারকা। ভারতের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত, সে বছর টি-20তেও শুরু তার পথ চলা। পরের বছর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে খেলেন 84 রানের ইনিংস, তারপর শুধুই সামনে এগিয়ে চলা। অন্য 8-10 জনের মতো দীর্ঘ ক্যারিয়ারে উত্থান পতন ছিল, তবে দেশ সেরা ওপেনার আর অন্যতম সেরা ব্যাটার তার সবচেয়ে বড় নিন্দুক হয়তো স্বীকার করবে। স্মৃতিময় বর্ণিল ক্যারিয়ার, টেস্টে টানা হাফ সেঞ্চুরি কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, ভাঙ্গা হাত নিয়ে ব্যাট করে হৃদয় জয়ের গল্প। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার অবদান অবিস্মরণীয়। দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক 15,205 রান, ওয়ানডেতে তিনি সবার উপরে 8,313, সাদা পোশাকে 5,134, টি-20 রান 1,758, সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার 25টি, ওয়ানডেতে 14, টেস্টে 10 আর টি-20তে একমাত্র শতক। 2008 সালের 22 মার্চ মিরপুরে পেয়েছিলেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।
2017 সালে প্রথমবার পান ক্যাপ্টেন্সি নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। 2019 বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্বর্তী দায়িত্ব সামলেছেন, তবে পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়কত্ব পান 2020 সালের মার্চে। অধিনায়ক হিসেবে বেশ সফল তামিম ইকবাল, 37 ওয়ানডেতে 21 জয় 14 হার, তার নেতৃত্বে ওডিআই সুপার লিগের সেরা চারে বাংলাদেশ। কথা ছিল সে ধারাবাহিকতায় বিশ্বকাপেও পথ দেখাবেন টিম বাংলাদেশকে, কিন্তু সব তো আর নিয়ম মেনে হয় না। ফিটনেস ইস্যুতে সমালোচনার মাঝে রাগ অভিমানে চোখের পানিতে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে, কিন্তু তামিম ইকবালকে কিভাবে ভুলবে বাংলাদেশ? ইকরাম হুসাইন, চ্যানেল 24। অভিমানী তামিম তবে এক রোখা, তাই ফিরে আসার আহ্বান থাকলেও চট্টগ্রামের সতীর্থ আর সংগঠকদের কণ্ঠে খুব বেশি আশা নেই। তামিমকে দেখে যে প্রজন্ম ক্রিকেটে আগ্রহী হয়েছে তারাও হতবাক। জাতীয় দলে আপাতত থামলো খান পরিবারের প্রতিনিধিত্ব। তার খেলাগুলো দেখে আমি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে, আর তার সবথেকে আমার ভালো লাগে সে যে ডান দিকে আসে, যে শটগুলো খেলে পেসার স্পিনার ডান দিকে আসে। যাকে দেখে ক্রিকেটে আসা ব্যাট বলের মায়ায় জড়ানো, সেই তামিমের বিদায়ের ঘোষণা মন খারাপ করে দিয়েছে ইস্পাহানি একাডেমির এই ক্ষুদে ক্রিকেটারের। তার মতো মন খারাপ বাংলার কোটি ক্রিকেট প্রেমীর, সেই কান্না হয়েই যেন চট্টগ্রামের আকাশে এদিন ঝরেছে বৃষ্টি। রাজ্যের নিস্তব্ধতা তামিমের চাটগায়ের বাসায়। দুই প্রজন্মের পর দেশের ক্রিকেটে আপাতত থামল খান পরিবারের প্রতিনিধিত্ব। আকরাম খানের হাত ধরে যার শুরু, নাফিস হয়ে তামিমে শেষ। দীর্ঘদিন ধরে সে ন্যাশনাল ক্রিকেট খেলেছে, তার পরিবারও আসলে সবারও মন খারাপ, শুধু তার পরিবার নয়, তার এলাকার মানুষজন এবং পুরো চট্টগ্রামবাসী কিন্তু শক। ঘোষণার পর থেকেই আবেগে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্ণাঢ্য ক্যারিয়ারে মিলছে সাধারণের কুর্নিশ, আছে ফিরে আসার আহ্বানও। আসলে তামিম ইকবাল যদি এখন না নিয়ে যদি বিশ্বকাপের পর নিত, তাহলে মনে হয় আমার ব্যাটার। এটা সবাই চায়, এটা আমি না, এটা সবাই চায় যে তামিম ইকবাল ব্যাক করুক। আই প্লেড দ্য গেম। কিন্তু তামিম কি ফিরবেন, ফিরিয়ে আনবে বোর্ড, নাকি অভিমানের কাছে হেরে যাবে ভালোবাসা? একটু অবাক হয়েছি, আবার হয়েও নেই, এই কারণে কারণ তামিমকে আমি যতটুকু চিনি ও আসলে প্রচুর যেটা ডিসিশন নেয় সাডেনলি নেয় ঠাস করে, কিন্তু প্রচুর স্ট্রিক্ট থাকে এই সিদ্ধান্তটা। সে যদি পরিবর্তন করে তাহলে দেশের মানুষের জন্য যেমন মঙ্গল হবে, আমাদের চট্টগ্রামবাসীর মানুষের মানুষ উজ্জ্বল হবে, হয় সে ব্যথা পেতে পারে। তামিমের বিদায় তুলেছে নানা প্রশ্ন, তবে সবচেয়ে জরুরি বিশ্বকাপের ঠিক মাস তিনেক আগে অধিনায়ক আর অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তের মূল্য কতটা দিতে হবে বাংলাদেশ দলকে। এটা মানে অনেক বড় একটা ধাক্কা। বিফোর ওয়ার্ল্ড কাপ আমি মনে করি এটা বাংলাদেশ টিমের জন্য নট গুড সাইন। আই হোপ আইল সি ইউ সাম। তামিমের পারফরম্যান্স নিয়ে দ্বিমত থাকলেও এমন বিদায় কাম্য নয় কারোই। জয় সাগর, চ্যানেল 24। বিদায় সংবাদ সম্মেলনে নিজের প্রথম কোচ তপন দত্তকে স্মরণ করেছিলেন তামিম ইকবাল, যার হাতে ক্রিকেটের হাতেখড়ি। সেই তপন দত্ত হতবাক শিষ্যের এমন ঘোষণায়। অভিমান থেকে তামিম সরে গেছেন বলে মনে করেন তিনি। সিদ্ধান্ত পরিবর্তন করে তামিমকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং সেই উদ্যোগ নিতে বলছেন ক্রিকেট বোর্ডকেও। চট্টগ্রামে তার সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন মিনহাজ হোসাইন। অশ্রুসজলনয়নে তামিম ইকবাল যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছিলেন, তখন পরিবার পরিজনের বাইরেও আরও একটি নাম তার মুখে আমরা শুনতে পেয়েছি এবং আরও একজনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি তার প্রথম কোচ তপন দত্ত। আমরা তপন দত্তকে পেয়েছি বিশ্বকাপের মাত্র 3 মাস বাকি থাকতে। এই সিদ্ধান্তটা আসলে পুরো দলের জন্য এবং তামিম ইকবালের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত হয়েছে, আপনি নিজে কেমন অনুভব করছেন এই মুহূর্তে? ওর চোখের জল দেখে আমি নিজেই নিজে ঠিক রাখতে পারছি না, কারণ সে এভাবে হঠাৎ করে যে মানে রিজাইন দেবে বা খেলবে না, রিটায়ার করবে, এটা তো উচিত না। তা ওর সাথে যে কার সাথে কী হয়েছে, বা বিসিসিবির সাথে বা কোচের সাথে না কার সাথে কী মনোমালিন্য হয়েছে, কেছে ওগুলো তো বাইরের জিনিস, আমার খেলা খেলতে খেলতে হবে। কিন্তু ও যে এভাবে ডিসিশন নেবে, এরকম ছেলে তো নাও, নিশ্চয় কিছু ভিতরে
দেশের ক্রিকেটের জন্য আসলে কত বড় ইম্প্যাক্ট পড়বে তামিম ইকবালের এভাবে বিদায় বলাটা? তামিম ইকবাল এত বছর ক্যারিয়ারে দেশকে কি দেয় নাই আপনারা বলেন? দেশকে তো অনেক কিছু দিয়েছে, এমন কোন ক্রিকেটারকে হাত ভাঙা নিয়ে এক হাতে ব্যাটিং করার জন্য মাঠে নামবে? ও টিমের জন্য, দেশের জন্য সে মাঠে নেমেছিল। ওর দেওয়াটা অনেক কিছু, এই পাওয়াটা কি পেল, এভাবে যাওয়াটা কোনো একটা ক্রিকেটার জন্য খুব ভালো না আমার মনে হয় আর কি। 3 দশক ধরে অলমোস্ট আপনি তাকে চেনেন, আপনার কাছে কি মনে হয় যে তার আর কোনো ফেরার সম্ভাবনা আছে কিনা? যদি আমার কর্মকর্তারা, যে বিসিবি কর্মকর্তারা বা আমার দেশবাসী যার বুঝে যে তামিমের প্রয়োজন আছে দেশের জন্য, তো ওটাই বুঝে টুয়ে যদি আবার আনতে পারে তাহলে আমার মনে হয় দেশের জন্য অনেক লাভ হবে। আপনি নিজে বোঝাবেন কিনা তামিম ইকবালকে যে তার আবার ফেরাটা জরুরি? আমি বোঝাবো না কেন, আমার একটা ছেলে, আমার দেশের ছেলে, সে যদি হঠাৎ করে নিয়ে নেয়, এখন কি ওর কি বয়স হয়েছে অবসর নেওয়ার? বয়স তো হয় নাই, আমার সাথে যদি আলাপ হয় তো আমি বোঝাবো তাকে। তামিম ইকবাল আদৌ ফিরবে কি না সেটা অবশ্যই সময় বলে দিবে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, চট্টগ্রাম। 16 বছরের ক্যারিয়ারে তামিম ইকবাল অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন বাংলাদেশকে। সেই তামিম বিদায় নিচ্ছেন, তার জন্য আমরা শুভকামনা জানাই এবং তামিমের বিদায়ের আরও খবর নিয়ে ফিরে আসবো একটু পরে। কুল স্পোর্টস 24-এ একটা বিরতি নিচ্ছি। Kai Aluminium, better is now the best. আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এখন প্রতিটি সেন্সোডাইন 150 গ্রাম টুথপেস্টের সাথে একটি সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 100। ওয়াও, পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা, গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল তখন আলোর কি দরকার? নতুন লাক্স। এ মাসে দুধ আর বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়েও ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি। বাইরের পৃথিবীটা এখন দ্বিগুণ কঠিন, ওকে তো রেডি হতে হবে। আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলে শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। ভিশন 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 ফ্রিজ, খাবার রাখে সতেজ, ডিজাইনও বেশ বেশ, বেশি বিদ্যুৎ বিলের টেনশন শেষ। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ।
তামিম ইকবালের হঠাৎ অবসর মানতে নারাজ ক্রিকেট প্রেমীরা, দলের স্বার্থে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। বলছেন, ওপেনিং পজিশনে এখনো অনেক কিছুই দেওয়ার আছে তামিমের। আমাদের বাংলাদেশ টিমকে আরও সার্বিক ভালো দিতে পারতো এবং আমি মনে করি ও আরও অনেক ভালো কিছু খেলতে পারতো বাংলাদেশ টিমের। তামিমের এখনও যে পটেন্সিয়ালিটি আছে, এখনও দেশকে দেওয়ার মতো আরও তামিমের অনেক কিছু ছিল। আর যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, সো ওয়ার্ল্ড কাপ আসলে এক্সপিরিয়েন্সের বড় একটা প্রয়োজন ছিল, যেটা আমরা ওয়ার্ল্ড কাপে মিস করবো। নতুন একটা প্লেয়ারের সুযোগ পাবে বা ওরা ফর্মে থাকতে গেছে, এটাই আসলে ভালো হয়েছে। তামিম ইকবালের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ফুটবল অধিনায়ক জামাল ভুঁইয়া ধন্যবাদ জানিয়েছেন দেশের হয়ে অবদান রাখায়। ফরোয়ার্ড রাকিব হোসেন তার প্রিয় অ্যাথলেটের অশ্রুসিক্ত বিদায়ে হয়েছেন ব্যথিত। ডিফেন্ডার ইয়াসিন আরাফাত ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি আখ্যা দিয়ে। তাসকিন, মেহেদি মিরাজ, আফিফ, সৌম্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্ত করেছেন প্রতিক্রিয়া। ড্রেসিংরুম শেয়ার, মাঠের খেলা, কোনো কিছুই আর একসাথে হবে না, ভাবতেই খারাপ লাগছে লিটন দাসের। জীবন্ত কিংবদন্তিকে মিস করবে খেলাটা, বলছেন মেহেদি হাসান মিরাজ। সৌম্য সরকার বলছেন বিদায় জীবনের অংশ, খারাপ স্মৃতিগুলো ভুলে ভালো দিকগুলো স্মরণের আহ্বান তার। দেশের জন্য যে অবদান তামিম ইকবালের, তাতে আরও ভালোভাবে বিদায় হতে পারত বলে মনে করেন নুরুল হাসান সোহান। প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। প্রশ্ন রেখেছেন, কোন চাপে 34 বছর 108 দিনে বিদায় নিতে হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে? কোল স্পোর্টস 24-এ আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। EDF অ্যালুমিনিয়াম, রিডিফাইন পসিবিলিটিস। জানো, টেট স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঠেকে দেয়, টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, এর ভিটামিন বি3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। আমি বিজলি কেবলস। আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ তাই নিরাপদ, আমি সস্তা 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 তাই নিরাপদ। কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাসে দুধার বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়েও ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি। কাম, লেটস গো। বস,
গরম তো দিন দিন বেড়েই চলেছে। নো প্রবলেম ব্রো, শরীরে এসি লাগিয়ে নাও। ঠাট্টা করছেন স্যার? ঠাট্টা নয়, সত্যি যদি এই গরমে থাকতে চাও ফ্রেশ এন্ড কুল, তাহলে ব্যবহার করো আইস কুল, যা গরম ও ঘামের হাত থেকে রক্ষা করে আপনাকে রাখে ফ্রেশ এন্ড কুল। আইস কুল পাউডার গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস প্রাইড বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস প্রাইড বিউটি সিরাম ক্রিম। চাবি? ওহো, বাহ সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাশ ডোর, ঘুনিয়ে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি, যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। খালামুনির থেকে এটাও শিখে নে। খালামুনি, তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি খালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছুই নতুন দেখা যাবে যখন দেখবো থালা বাসন ছাড়িয়ে। ভিম, কাম, লেটস গো। বস, গরম তো দিন দিন বেড়েই চলেছে। নো প্রবলেম ব্রো, শরীরে এসি লাগিয়ে নাও। ঠাট্টা করছেন স্যার? ঠাট্টা নয়, সত্যি যদি এই গরমে থাকতে চাও ফ্রেশ এন্ড কুল, তাহলে ব্যবহার করো আইস কুল, যা গরম ও ঘামের হাত থেকে রক্ষা করে আপনাকে রাখে ফ্রেশ এন্ড কুল। আইস কুল পাউডার গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। নেক্সট এডিশন নাজিয়ানা আনিকা। ম্যাডাম, সিনেমা হিরোর নামে চলে, আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলের শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত। তিনটি করে টি-20 আর ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় এখন ভারত নারী ক্রিকেট দল। দুপুরে পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকায় আসে ভারতীয় দলটি। শুক্রবার থেকে মিরপুরে অনুশীলন করবে ক্রিকেটাররা, সকালে বাংলাদেশ এবং বিকেলে নিজেদের ঝালিয়ে নেবেন হারমনপ্রীত কর, স্মৃতি মান্দানারা। 11 বছর পর হোম অফ ক্রিকেট মিরপুরে হবে নারী দলের ম্যাচ, 9 জুলাই প্রথম টি-20। এরই মধ্যে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সালমা খাতুন ফিরলেও বাদ পড়েছেন রুমানা আহমেদ এবং জাহানারা আলম। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। ভালোবেসে যাব এক শর্তে, যাবে না ছেড়ে। হ্যালো বন্ধুরা, আমি অপু আমান, আসছি আজ রাত 11টায় চ্যানেল 24-এ আপনাদের গান শোনাতে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। রানো কষ্ট, তুমি চলে গেলে সই কেমন করে, ভুলো না রে ভগবান্ত কাজে। বাংলা গানের এত বিপুল সম্ভার এক সমুদ্রের মতো, এই প্রজন্মের শিল্পীরাও সেই গানগুলো গাইবার চেষ্টা করে। বিশ্বাসটা আগে থাকতে হবে, তারপরে ভক্তি বিনয় এগুলো দিয়েই সাইটির গান করতে হয়। প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা গায়কই থাকে, তো সাইজির গান যারা এখন করছে বা আমরা যারা করছি হয়তো বা সেভাবে করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। আমার ডিটারজেন্ট দিয়েও টয়লেট পরিষ্কার হয়, কিন্তু যখন অপু এই প্রশ্ন করে টয়লেটে তো হলুদ কেন, তার কি হবে? নতুন আরো গাঢ় হারপে, যা ডিটারজেন্টের মতো গড়ায় না, টয়লেটের সারফেসে লেগে থাকে, দূর করে দাগ জীবাণু ও দুর্গন্ধ। ওয়াও, আজ থেকে শুধুই হারপিক, কারণ হারপিক পরিষ্কার করে এত, টয়লেট বানায় নতুনের মতো। নতুন, আমি বিজলি কেবলস,
আমি কেবল আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ তাই নিরাপদ, আমি সস্তা 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 তাই নিরাপদ কেবল মানি বিজলি কেবলস, বিজলি কেবলস নিরাপদ আজীবন। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখন বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ওয়াটার ইউ ক্যান ট্রাস্ট, আ কাশন প্রোডাক্ট। চাবি, ওহো, বাহ সুন্দর তো, এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাশ ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর, আমার মতই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মিস্টার নুডলস নিবেদিত নিউজ এক্সপ্রেসের। দিনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আপনাদের সামনে আছি আমি শোভন আরেফ। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবন চত্বরে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিস ভবন উদ্বোধনে একথা জানিয়েছেন তিনি। এ ভবনের ফলে সংসদ সচিবালয়ের কাজ আরও সহজ ও সমন্বিত হবে বলে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে সাথে নিয়ে কার্যালয়টি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নবনির্মিত কার্যালয়ে ঘুরে দেখেন তিনি। এ সময় জাতীয় সংসদের সৌন্দর্য ও এর ঐতিহ্য সংরক্ষণে প্রধানমন্ত্রীর তদারকি ও আন্তরিকতার প্রশংসা করেন জাতীয় সংসদের স্পিকার। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার দোয়া চান তিনি। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই যে আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। দেশে ভোটারবিহীন নির্বাচনের প্রবর্তক বিএনপি তাই তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। এক বিবৃতিতে একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, তাই তাদের কোনো চক্রান্তই সফল হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও 50% বেশি ভোট পড়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে হরতাল বা সহিংসতা করা যাবে না। বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এমন বক্তব্য বিএনপির রাজনীতির উপর চপেটাঘাত। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত। বিএনপির অপরাজনীতির উপর একটা বিরাট চপেটাঘাত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্য। নির্দলীয় সরকারের দাবি ছাড়া কোনো ফরম্যাটে এই সংলাপে যাবে না বিএনপি, একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনে শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন তিনি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠকে বসে বিএনপি। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কি না তা নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফলের উপর। অভিযোগ করেন, দেশের ছদ্মবেশি বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই আওয়ামী লীগকে স্বাগত জানাবে জনগণ। কোনো ফরম্যাটেই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে আগে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। চোখের জলে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে এবং টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটকেই জানালেন বিদায়। চট্টগ্রামে একটি হোটেলে মাত্র 10 মিনিটের সংবাদ সম্মেলনে শুধুই নিজের বক্তব্য উপস্থাপন করেন তামিম। বিশ্বকাপের 3 মাস আগে কেন অবসর নিলেন তার ব্যাখ্যা অবশ্য দেননি।
I played the game. দু চোখ বেয়ে বইছে অশ্রুধারা, আবেগে কাঁপছে গলা। হৃদয়ে রক্তক্ষরণ, প্রিয় ক্রিকেটকে বিদায় বলা এত সহজ নয়। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time. বাবার স্বপ্ন পূরণে খেলা শুরু করেছিলেন, ষোলো বছর পর তৃপ্তি নিয়েই থামলেন। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। So I'm not sure how much I have made him proud throughout this 16 years of international career. নাকি থামতে বাধ্য হলেন? ফিটনেস আর ফর্ম নিয়ে গত কদিনের সমালোচনা বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, স্ট্রাইক রেট, সেঞ্চুরি শূন্যতা সবই ভাবাচ্ছিল। কোচ আর বোর্ড সভাপতির বক্তব্য যা উস্কে দেয়, শেষ পর্যন্ত তারই ফল এমন সিদ্ধান্ত। তার একটা ঘোষণায় উত্তাল বাংলাদেশ। কেন, কি এমন হলো, পেছনের কারণ খুঁজতে নিজেই মানা করলেন তামিম। এটাই রিকোয়েস্ট করবো যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন, ইটস দ্য এন্ড, অ্যাট লিস্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না, কেন কেন কি আরও কি হইতে পারতো না হইতে পারতো, বাট লেটস পুট অ্যা এন্ড টু দিস। রাত পেরিয়ে সকাল, তামিমের সংবাদ সম্মেলনের ডাক ছড়িয়ে পড়ে মহামারীর মতো। টাওয়ারিং হোটেলের ছোট্ট কক্ষ সাংবাদিকে পরিপূর্ণ, জনাকীর্ণ অবস্থা। বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলেছে, সময় পিছিয়েছে বারবার। নির্ধারিত দেড়টার আগেই হাজির তামিম ইকবাল, মাত্র 10 মিনিটে নিজের বক্তব্য তুলে ধরেন, প্রশ্ন নেয়া বা উত্তর দেওয়ার কাজটুকু সযত্নে এড়িয়ে চলেন। Basically আমি এত বছর যখন খেলেছি, and when I'm quitting international cricket, it's not easy, so I hope you understand. I'm sorry এত শর্ট নোটিসে আপনাদেরকে ডাকা হয়েছে। I thank you all the media. পুরো ক্যারিয়ারে সততার সাথে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কথা বলেছেন তামিম, কঠিন সময়ে দলকে সমর্থন জানানোর আহ্বানও তার কণ্ঠে। যারা ক্রিকেট খেলছে এখন, it's a very important year for the World Cup, so I hope you'll be with the team as a member, like a member of the team. বিদায় বেলায় ধন্যবাদ জানাতে ভোলেননি নিজের প্রথম কোচ থেকে সতীর্থ পরিবারকে, যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি। সো আই থ্যাঙ্ক হিম, যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি, আই থ্যাঙ্ক অল অফ দোজ গাইস, স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে। রেদওয়ান শিব, চ্যানেল 24, চট্টগ্রাম। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তামিম ইকবালের অবসর, এখন অধিনায়ক শূন্য বাংলাদেশ। বাকি 2 ম্যাচে কে দেবেন নেতৃত্ব, দলেই বা তামিমের পরিবর্তে কাউকে নেওয়া হবে কিনা, সে বিষয়ে আলোচনা করতে জরুরি সভা ডেকেছে বিসিবি। রাত 10টায় রাজধানীর একটি 5-তারকা হোটেলে হবে এই সভা। রাত 11টায় ব্রিফিং করার কথা রয়েছে বোর্ড সভাপতির। বিশ্বকাপের জন্য স্থায়ী অধিনায়ক দেওয়া হলেও এই সিরিজে অস্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে অধিনায়ক হিসেবে। আলোচনায় সাকিব আল হাসান এবং লিটন দাসের নাম। মিস্টার নুডলস নিউজ এক্সপ্রেসে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। কেন ডেটল? কারণ এটি আমার পরিবারকে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত রাখে, আর এখন ডেটলের সুরক্ষা পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকায়। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? অ্যাপ্রিকট অ্যাপ্রা, ওয়াও, ব্রাউন সস। ব্রাউন সস এখন নতুন রূপে ভিশন 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 ফ্রিজ। ভিশন ফ্রিজ
ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক আফ্রিকা ট্যাপরা, ব্রাঞ্চ সস এখন নতুন রূপে। আমি বিজলি কেবলস, আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ, আমি সস্তা, 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 তাই নিরাপদ কেবল মানি বিজলি কেবলস। বিজলি কেবলস নিরাপদ আজীবন। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক আফ্রিকা ট্যাপরা, ওয়াও ব্রাঞ্চ সস, ব্রাঞ্চ সস এখন নতুন রূপে। চাবি, ওহো বাহ সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাস ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর, আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক আফ্রিকা ট্যাপরা, ওয়াও ব্রাঞ্চ সস, ব্রাঞ্চ সস এখন নতুন রূপে। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখন বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ওয়াটার ইউ ক্যান ট্রাস্ট, আ কাশন প্রোডাক্ট। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক আফ্রিকা ট্যাপরা, ওয়াও ব্রাঞ্চ সস, ব্রাঞ্চ সস এখন নতুন রূপে। আমার দরকার ডেটল বডি ওয়াশ, যার জার্ম ফ্রি স্পেশাল শাওয়ার এক্সপিরিয়েন্সে আমি ফিরে পাই নিজেকে। ডেটল বডি ওয়াশ এখন 3টি ভ্যারিয়েন্টে। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান, মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আবারও স্বাগত, মিস্টার নুডলস নিবেদিত নিউজ এক্সপ্রেসে, সাথে আছি শোভন আরেফ। গোপালগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 জনের, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, রোগী নিয়ে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স, সকালে গোপালগঞ্জের আরামবাগে মাটি কাটা এক্সকাভেটারের সাথে সংঘর্ষ হয়, এতে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে নিহত হন একজন, হাসপাতালে নেবার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। এদিকে বগুড়ায় সিএনজি অটোরিকশা এবং ট্রাকের সংঘর্ষে নারীসহ প্রাণ গেছে 2 জনের। সিলেট অঞ্চল এবং লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর সহ বিভিন্ন স্থানে বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় দুর্ভোগ কিছুটা কমেছে। সিলেটে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটেও কমেছে তিস্তার পানি, এখন বইছে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে। একই অবস্থা ধরলা, সাজিয়ানা সহ অন্যান্য নদনদীর। জালকাঠির সুগন্ধায় তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ হয়েছে, তথ্য জানিয়েছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। আরও জানান, ক্ষতিগ্রস্ত সাগর নন্দিনী 2 জাহাজের ফিটনেস সহ কাগজপত্র ঠিকই আছে। এদিকে দ্বিতীয় দফা বিস্ফোরণের 3 দিনেও তেল অপসারণের কাজ শুরু হয়নি, এখন অবশিষ্ট রয়েছে প্রায় 4 লাখ লিটার জ্বালানি তেল। ট্যাঙ্কারের তলা ফেটে ঢুকছে পানি, ডুবে যাওয়া ঠেকাতে পাম্প মেশিন দিয়ে সেই পানি সরানো হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, তেল অপসারণের ঝুঁকি রয়েছে, তাই পরীক্ষা নিরীক্ষা এবং নির্দেশনা ছাড়া এখনই তা সম্ভব নয়। 1 জুলাই প্রথম দফা এবং 2 দিন পর দ্বিতীয়বারের মতো বিস্ফোরণ হয় সাগর নন্দিনী 2 জাহাজটিতে। তেল অপসারণ এখনো শুরু হয় নাই। টিউন স্যারে বলছে কিভাবে উঠানো যাইবে, আমাদের কন্ট্রাক্টরের সাথে আলাপ করছে। এ বিষয়ে একটা কমিটি হয়েছে, যারা নিরাপদে
তেলটি অপসারণ করবেন এবং ক্ষয়ক্ষতি পূরণ যতটা সম্ভব কমিয়ে আনা যায়। এটা এই জাহাজটা দেখা হয় উঠে বুঝতে পারে, সেদিনে আমাদের সম্মতিক্রমে সবাই আর সদস্য সবাই সম্মতিক্রমে এটা আমরা তার ঘটনাস্থলে গিয়ে পানি সরানোর ব্যবস্থা করে দিচ্ছি। আরও সেটটি আর দুই কন্টেনার ওখানে পেট্রোল আছে আর দুই কন্টেনার ইয়ে আছে, ওই ডিজেল আছে, অক্ষত অবস্থায় আছে। ইঞ্জিন সাইডে এক্সপ্লোসিভ ফ্যাক্টরি আছে কি এটা দেখে সব স্টার্ট করে এই তেলটা আমরা ডিপো স্টার্ট করার ব্যবস্থা করেছি। এখন এটা হলো যে সাগর যে অ্যাফেক্টেড কালকে আমরা গিয়েছিলাম, আমাদের কমিটি যে কমিটি গিয়েছিল এবং আমরা এখানে দেখেছি যে হয়তো কিছু স্লাম থাকতে পারে। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর ভাষাঞ্চর এলাকায় ৯৪টি কন্টেনার নিয়ে চড়ে আটকে আছে এমভি পানগাঁও এক্সপ্রেস নামের একটি জাহাজ। তবে জাহাজে থাকা ১৪ জন নাবিক নিরাপদেই আছেন। জাহাজটির এজেন্ট সি গ্লোরির ব্যবস্থাপনা পরিচালক জহিরউদ্দিন জুয়েল জানিয়েছেন যে সকালে চট্টগ্রাম থেকে কন্টেনার বোঝাই করে ঢাকার পানগাঁও টার্মিনালের উদ্দেশ্যে রওনা দেয় পানগাঁও এক্সপ্রেস। পথে উজান থেকে নেমে আসা পানির স্রোতের কবলে পড়ে জাহাজটি, এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চড়ে আটকে যায়। এ সময় নাবিকদের উদ্ধার করেন স্থানীয়রা। ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছড়াছড়ি না করে সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মেহরিন শেখ, অয়নিকা সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে ২১ পাউন্ডের কেক কেটে অতিথিরা এটি উদযাপন করেন, বের করা হয় র্যালিও। ছেলেদের তুলনায় কিন্তু অনেক ভালো ভালো অবস্থান তৈরি করছেন। আজকে তারা চাষটিস হচ্ছে, আজকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে, আজকে বিসিএস এ তারা ভালো ভালো অবস্থান করছে। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে আগামী দিনে নারীরা এগিয়ে যাবে। আমরা খুব তাড়াতাড়ি ফরিদপুর শহরে বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলব, যাতে করে আমাদের ছেলে মেয়েদের ঢাকায় থেকে না হয় চাকরির জন্য। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে ৫৪টি জেলায় ছড়িয়ে গেছে মশাবাহিত এই রোগটি। ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের বড় একটি অংশ বিভিন্ন জেলার। অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর হিসাবে, এমনটা বলা হচ্ছে। কারণ মৌসুম শুরুর আগেই ৬০-এর বেশি মানুষের জীবন গেছে মশাবাহিত এই রোগে। তাই তো হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ ওয়ার্ডের পাশাপাশি এখানে খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড। রোগীরা যারা চিকিৎসা নিচ্ছেন বেশিরভাগই শিশু, অর্থাৎ ১৫ বছরের নিচে রয়েছেন বড়রাও। চিকিৎসকরা বলছেন এবছর ডেঙ্গুর লক্ষণে বেশ কিছু পরিবর্তন এসেছে গেল বছরগুলো থেকে। সহজ কথায় বললে অল্প সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে রোগীর শারীরিক অবস্থা। জ্বর তো ছিল সারা দিনে ২৪ ঘন্টায় জ্বর থাকতো, আরও মাথা বলতাম যে মাথা দিয়ে আমি বসলে আমি মাথা খারাপ করতে পারি না, আর এবং দাঁড়াইলেও হাঁটতে পারতো না, মানে পা হাত পা ভেঙে আসতো। জ্বর আর প্রচণ্ড মাথা ব্যথা হয়, মাথা ব্যথার পরে সাথে পাতলা পায়খানা আবার শুরু হয়ে যায়। ৩ দিন জ্বর ছিল, ১০৪-৩ এরকম জ্বর ছিল, তারপরে ৩ দিনে মাথা যায় টেস্ট করে দেখি ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন মাথা ব্যথা, জ্বর কিংবা পেটের পীড়া যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে নিয়ে যেতে হবে হাসপাতালে। যে কারো যদি জ্বর হয় এখনকার যেহেতু ইয়ার কখনোই ভাববে না যে এটা সিজনাল ফিভার, আগে তাকে নিশ্চিত হতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মতো সে যদি বাড়িতেও চিকিৎসাধীন থাকে তাহলে রোগী খারাপ হয় না। আমরা বলি যে যার ভাইটাল সাইন ভালো আছে, পালস, ব্লাড প্রেশার, অন্য কোনো সমস্যা নেই, শুধু জ্বর, সে যদি প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খায় এবং যদি রেস্টে থাকে তাহলে কিন্তু এই রোগগুলি খারাপ হয় না। চিকিৎসকদের মতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তা অব্যাহত থাকলে সামাল দেয়া কঠিন হবে বিদ্যমান জনবল দিয়ে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল ২৪, ঢাকা। মিস্টার নুডলস নিউজ এক্সপ্রেসে আরও একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। EDF Aluminium, redefine possibilities. ধরুন
হবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? অ্যাপ্রিকট অ্যাপ্রা। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? অ্যাপ্রিকট অ্যাপ্রা। পরিষ্কার করে 99.9% জীবাণু মেরে ফেলে আর ঘরকে করে সুবাসিত। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? অ্যাপ্রিকট অ্যাপ্রা। ওয়াও, ব্রান সস। ব্রান সস এখন নতুন রূপে, প্যারাশুট 200 মিলি বোতলে এখন 25 মিলি ফ্রি মাত্র 155 টাকায়। ধরবে না, একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক? অ্যাপ্রিকট অ্যাপ্রা। ওয়াও, ব্রান সস। ব্রান সস এখন নতুন রূপে। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল, এর খাঁটি নারিকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ। স্যান্টেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলস এর কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আবারও স্বাগত, মিস্টার নুডলস নিবেদিত নিউজ এক্সপ্রেসের সাথে আছি শোভন আরেফ। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নেওয়া গৃহকর্মীদের যৌন নির্যাতনের দায়ে মেহেদি হাসান নামে এক উপসচিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, 21তম BCS ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মেহেদি রিয়াদ দূতাবাসে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে সেফ হোমে আশ্রয় নেওয়া গৃহকর্মীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে কয়েক দফা তদন্ত হয়, কিন্তু কোনো তদন্তেই তিনি নিজের পক্ষে সন্তোষজনক জবাব দিতে পারেননি। সব প্রক্রিয়া মেনেই তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। IMF এর শর্ত মেনেই সব হচ্ছে না, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কারিগরি মিশনের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। বলেন, নিজেদের পর্যবেক্ষণের ভিত্তিতে নীতিগত পরিবর্তন আনা হচ্ছে, কোনো কোনো খাতে সংস্কার করতে হবে, তা IMF পরামর্শ দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বৈঠকের বিষয়ে তিনি জানান, সরকারি বন্ড মার্কেট সিকিউরিটি টেকনিক্যাল অ্যাসেসমেন্ট নিয়ে এসেছে IMF প্রতিনিধি দল, আলোচনা হবে বন্ড সিকিউরিটি ইস্যুতে। আলোচনা মানব সম্পদ উন্নয়ন সহ নানা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা। সংস্থাটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী MA মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, জাইকা দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী, শিক্ষা, স্বাস্থ্য এবং বড় অবকাঠামোতে আগ্রহ বেশি তাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি বলেন, সবসময় জাইকার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ। I'm very satisfied with the, you know, many project is going on. Infrastructure is one of the key factors but to attract, to introduce the FDI. প্রকল্প প্রক্রিয়ায় যে সময় লাগে ঘোরানো পেছানো, এটা নিয়ে মাঝে মাঝে তাদের একটু অসুবিধা হয়, কারণ তাদের দেশের অংশ খুব দ্রুত হয়ে যায়, এখানে আসার পর অত দ্রুত আমরা করতে পারি না।
এইটা আমি তাকে যেভাবে বুঝাবার জন্য বুঝিয়েছি যে আমাদের নিয়মকানুন আছে, মানতে হয়। তো আমি এর মধ্যে চেষ্টা করবো যতদূর পারি আমরা দ্রুত করতে। দেশের বাইরের খবর, বেলারুশ নয়, রাশিয়াতে আছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এই তথ্য নিশ্চিত করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। জানান, বর্তমানে সেন্ট পিটার্সবার্গে প্রিগোজিন এবং ওয়াগনার গ্রুপের বাকি যোদ্ধারা নিজেদের ঘাঁটিতে অবস্থান করছেন। 23 জুন বিদ্রোহ ঘোষণা করে মস্কোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাশিয়ার ভাড়াটে দল ওয়াগনার। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় 24 ঘন্টার ব্যবধানে শেষ হয় এই বিদ্রোহ। ধারণা করা হচ্ছিল বেলারুশেই আছেন ওয়াগনার প্রধান। এদিকে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। টুইটারকে টেক্কা দিতে এবার চালু হলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাপ থ্রেডস। প্রতিষ্ঠানটির কর্ণধার জাকারবার্গের দাবি, প্রথম 4 ঘন্টাতে 50 লাখেরও বেশি সাইন আপ হয়েছে এতে। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই অ্যাপ সংযুক্ত হবে ইনস্টাগ্রামের সাথে, যাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেম দিয়ে থ্রেডসে লগ ইন করতে পারবেন ব্যবহারকারীরা। থ্রেডস অ্যাপে পোস্ট করা বা দেখায় কোনো সীমাবদ্ধতা নেই। মেটার প্রধান জাকারবার্গ বলেন, তাদের লক্ষ্য টুইটারকে ছাড়িয়ে যাওয়া, তবে ইইউ দেশগুলোতে এটি এখনই চালু হচ্ছে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, টুইটারের সামনে হুমকি হয়ে দাঁড়াবে থ্রেডস। আদিবাসী শ্রমিকের গায়ে বিজেপি কর্মীর মূত্রত্যাগের ঘটনায় উত্তপ্ত ভারতের মধ্যপ্রদেশ। সমালোচনার মুখে এবার সেই ভুক্তভোগীর পা ধুয়ে ক্ষমা চাইলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দাসমাথ রাওয়াতকে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে ওই শ্রমিকের হাত পা ধুয়ে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী, দেন উপহার। এরপর নিজ হাতে দাসমাথকে খাইয়ে দেন, চান ক্ষমা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, আদিবাসী ওই শ্রমিকের গায়ে প্রস্রাব করছেন অভিযুক্ত প্রবেশ শুক্ল। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছিল নিউজ এক্সপ্রেসের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালোবেসে যাব এক শর্তে, যাবে না ছেড়ে। হ্যালো বন্ধুরা, আমি অপু আমান, আসছি আজ রাত 11টায় চ্যানেল 24 এ আপনাদের গান শোনাতে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। রানো কষ্ট তুমি চলে গেলে সুই কেমন করে। বড় পর্দায় অভিষেক করে একেবারে বাজিমাত করে ফেললেন। এটা প্রথম সিনেমা, মানে প্রথম প্রেমের মতো, দর্শকরা যে ভালোবাসা এগুলো শুনতে বেশ আরাম লাগছে এবং খুবই ভালো লাগছে। টিকিট নাই, টিকিট নাই, বাংলা ছবির টিকিট নাই। ইংলিশ সিনেমা চলতেছে না এখন, সবাই বাংলা ছবি দেখতেছে। হ্যাঁ, তো এটা বাংলা ছবির জন্য ভালোবাসা। ভালোবাসা নাই কি আজব, ফেসবুকে যেটা বলা হবে ওটাই আসলে কাউন্ট হবে, এটাতে আমি বিশ্বাসী। আমি বিশ্বাসী হলের মুভি, হলেই কি রিপোর্ট, এটাতে আমি বিশ্বাসী। মিয়া বিবি, মিয়া বিবি, ইয়েস, রাজি মিয়া বিবি, রাজি কিয়া করেগা কাজি। না কখনো তোমার মতো কে আছে বলো। প্রযুক্তি মানেই যেন জীবনের নানান পরিবর্তন, আর বিজ্ঞান মানেই যেন চমক। প্রযুক্তির নানান গ্যাজেট আমাদের জীবনকে করে দিচ্ছে সহজ। তথ্য প্রযুক্তির দুনিয়ায় সর্বশেষ খবরাখবর নিয়ে কন্ট্রোলে। ঘুরতে চান, হাতে সময় কম আছে, তাদের জন্য আছে এমন একটা জায়গা যেখানে গেলে একদিনে ঘুরতে পারবেন। আমরা এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম অংশে। যে জায়গাটাতে এসেছি তার খুব কাছাকাছি ভারতীয় বর্ডার। টিপিক্যাল বান্দরবানের যে ভিউ, সেটাকে দেখেন, থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। What is the main purpose of this particular trip to Bangladesh? Help in these three aspects to graduate in 26. সংবিধানে তো স্পষ্টতই আইনের কথা বলা রয়েছে, আইনটা না হওয়ার পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে? ক্ষমতা থাকে তাদের, আইনে সেই নিয়ন্ত্রণ থাকে না। আপনারা কি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান? সাংবিধানিক যে নিয়ম আছে সেটাই চাই।
ডিটারজেন্ট দিয়েও টয়লেট পরিষ্কার হয়। কিন্তু যখন অপু এই প্রশ্ন করে, টয়লেট তো হলুদ কেন, তার কি হবে? নতুন আরো গাঢ় হারপে যা ডিটারজেন্টের মতো গড়ায় না, টয়লেটের সারফেসে লেগে থাকে, দূর করে দাগ জীবাণু ও দুর্গন্ধ। ওয়াও, আজ থেকে শুধুই হারপে, কারণ হারপে পরিষ্কার করে এত, টয়লেট বানায় নতুনের মতো। নতুন চাবি। ওহো, বাহ সুন্দর তো, এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাস ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর, আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখন বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ওয়াটার ইউ ক্যান ট্রাস্ট, আ কাশন প্রোডাক্ট। আমন্ত্রণ চ্যানেল 24 এর জনপ্রিয় আয়োজন শাহরিয়ার স্টিল নিবেদিত জানলে নিরাপদ অনুষ্ঠানে। লম্বা একটি বিরতি দিয়ে এই আয়োজনের দ্বিতীয় সিজনে আমরা হাজির হয়েছি। দর্শক এবং ভুক্তভোগীদের কথা মাথায় নিয়ে সাইবার দুনিয়ার নানা সমস্যা তুলে ধরব আপনাদের সামনে। ডিজিটাল দুনিয়ায় আপনার চলাফেরা যেন আরও নিরাপদ হয়, সেই কাজ করব আমরা। আপনাদের সাথে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল নিরাপত্তা আইন। অনুষ্ঠানের শুরুতেই চলুন দেখে আসি একটি প্রতিবেদন। ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন ও বিচারে 2018 সালে প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। শুরু থেকেই এর অপব্যবহার নিয়ে শঙ্কা জানায় নাগরিক সমাজ। তাদের অভিযোগ, এই আইনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 2021 সালের এক গবেষণায় দেখা যায় 2018 সালে এই আইনে মামলা হয়েছে 126টি, 2019 সালে 731টি ও 2020 সালের আগস্ট পর্যন্ত 699টি। জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্য জানান, 2023 সালের জানুয়ারি পর্যন্ত এই আইনে মোট মামলা হয়েছে 7001টি। 426টি মামলার বিস্তারিত তথ্য তুলে ধরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি মামলা হয়েছে ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে। 2021 সালে প্রকাশিত এই গবেষণায় দেখা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে 16টি ধারা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে 29 নম্বর ধারা, যাতে রয়েছে মানহানিকর তথ্য প্রকাশ ইস্যু। অভিযুক্ত ব্যক্তির সংখ্যা হিসেবে বেশি মামলা হয়েছে 25 ধারায়। এই ধারাটি আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক, তথ্যপাত্র প্রেরণ, প্রকাশ ইত্যাদি বিষয়ে। এছাড়া 21 থেকে 36 ধারায়ও মামলা হয়েছে। আর এই আইনের 17, 19, 21, 22, 23, 26, 27, 28, 30, 31, 32, 33, 34 ধারার অভিযোগ আমলযোগ্য এবং অজামিনযোগ্য। 18 ধারার উপধারা 1 এর দফা খ, 20, 25, 29, 47 এর উপধারা 3 এর অপরাধ অআমলযোগ্য ও জামিনযোগ্য। আর 18 এর উপধারা 1 এর দফা খতে উল্লেখিত অপরাধসমূহ অআমলযোগ্য, জামিনযোগ্য ও আদালতের সম্মতি সাপেক্ষে আপোষযোগ্য হইবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। জনাব অমিত দাশগুপ্ত, এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, তো আপনি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জানাবেন আমাদের যে আসলে এই আইন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথম যখন ডিজিটাল বাংলাদেশে স্বপ্ন দেখা হয় তখনও কিন্তু অনেক সমালোচনা হয়েছিল যে এটি কেমন হবে, এটি আমাদের কাছে আসলে অস্পষ্ট একটা ধারণা ছিল। কিন্তু 96-এ যখন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, তিনি এই স্বপ্নটি পুরো জাতিকে দেখালেন এবং তারই কিন্তু আমরা একটি বাস্তব রূপ পেলাম। আমরা সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশের যে সুফল সেটি পেলাম করোনাকালীন সময় গিয়ে, কারণ তখন কিন্তু মানুষ বুঝতে পারলো যে ভার্চুয়াল পদ্ধতিতে, এমনকি আমাদের, আপনি জানেন যে আমাদের আদালতের কার্যক্রমও কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে চলেছে। এখন যখন পরিস্থিতি এমন, যখন আমরা আর বদ্ধ ঘরে নেই,
জগৎ ঘুরে দেখছি, তখন সেই জগতের মধ্যে অনেক কিছুই আছে যেটিকে নিয়ন্ত্রণ করবারও কিন্তু প্রশ্ন দেখা দেয়। যেমন ভার্চুয়াল কোর্টের কথা বলেছি, তো এটি তো অনেক প্রোটেক্টেড, সুরক্ষিত। এখন কেউ যদি এই সুরক্ষিত স্থানে প্রবেশ করবার চেষ্টা করে, তার যদি অধিকার না থাকে প্রবেশ করার, সেরকম ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু সেই সিকিউরিটিটাই নিশ্চিত করেছে। এখন সেখানে যে আপনাদের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে মানহানির বিষয়টি এসেছে, আক্রমণাত্মক যে বিষয়গুলো এসেছে, বলা হচ্ছে যে এই ধারাগুলোরই সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে বা এই ধারাগুলোকে মূলত হাতিয়ার হিসেবে কাজে লাগানো হচ্ছে। আমরা যদি আমাদের চ্যানেল 24-এর কোনো একটা নিউজ লিঙ্কের দিকে কমেন্ট সেকশনে যাই, তাহলে আমরা দেখব যে এটি আসলে আপনার আমার কাছে মনে হবে যে কেন এরকম চিন্তাধারা মানুষ কেন করছে। এখন সেই জায়গাগুলোতে যদি আমরা বাদ দিতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু এই যে তথ্য প্রযুক্তির যে অবাধ ব্যবহার সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। এবং এ কারণেই আইন, এখন সেই আইনের অপব্যবহার রোধ করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। আইনের যতটা না ত্রুটি, তার চেয়ে কিন্তু এই যে রাষ্ট্রযন্ত্রের সাথে যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্বশীলতার জায়গাটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। তো একটি অভিযোগ আছে যে আসলে এই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে অথবা সীমিত করে দেওয়া হচ্ছে। তো আসলেই কি আপনার কি মনে হয়, একজন আইনজীবী আপনি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তো আপনার জায়গা থেকে কি মনে হয় যে আসলে এই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে কিনা অথবা সীমিত করা হচ্ছে কিনা? মত প্রকাশের স্বাধীনতার এই ধারণাটি, এটি আমাদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত সংবিধানের তৃতীয় অধ্যায় অনুচ্ছেদ 39-এ। চিন্তা বিবেকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা প্রদান করা হয়েছে। সেখানেও কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা, আদালত অবমাননা, মানহানিকর মন্তব্য, এগুলোকে রিজনেবল বা যৌক্তিক সীমাবদ্ধতার মধ্যে রেখেই কিন্তু মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের অধিকার, যেটি তার সংবিধান স্বীকৃত অধিকার, এর ভায়োলেশন হলে তখন সে তার এই অধিকারটি বলবৎ করবার জন্য সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের আশ্রয় গ্রহণ করতে পারবেন। কিন্তু একটি বিষয়, মানে দুটি ধারা নিয়ে কিন্তু অলরেডি রিট করা হয়েছে, হাইকোর্ট থেকে একটি রুল ইস্যু করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি হবে? না, নিশ্চিতভাবে সেটি রাষ্ট্রপক্ষ থেকে আমাদের দেখানো হবে যে এটি মত প্রকাশের যে স্বাধীনতার রিজনেবল রেস্ট্রিকশনগুলো আছে, সেই রিজনেবল রেস্ট্রিকশনের মধ্যে থেকেই এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এখন কেন এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে মানুষের অবাধ কথা বলার ক্ষেত্রে বাধা আরোপ করা হলো, এই প্রশ্নটি নিঃসন্দেহে চলে আসে। এখন আপনি যদি সবকিছু অবাধে ছেড়ে দেন, কি হতে পারে? সেটির পরিণতিও কিন্তু আমাদের দেখতে হবে যে সেটি কি হতে পারে। এখানে যে রেস্ট্রিকশনগুলোর কথা বলা হচ্ছে, যেমন শুরুতেই যেটি প্রসঙ্গে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, আজকে আমার রাষ্ট্র 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমার এই কষ্টার্জিত রাষ্ট্র, দীর্ঘদিনের সংগ্রাম এবং তারপরে রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে জাতির পিতার নেতৃত্বে আমরা পেয়েছি, তাহলে সেই স্বাধীনতাকে যদি কেউ কটাক্ষ করে, তাহলে নিশ্চিতভাবে সেটি আপনার মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ছে না। অথবা যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ, সেই জাতির পিতা, তাকে যদি কেউ কটাক্ষ করে, নিশ্চয়ই এটি মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়বে না। অথবা আমার পতাকা, যেটিকে বলা হচ্ছে পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলি নিয়ে, কারণ আমরা দেখেছি যে এগুলো নিয়ে কটাক্ষ হয়েছে, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র এটিকে আইনের আওতায় আনা হয়েছে যে এর বিরুদ্ধে যদি কেউ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো অপব্যাখ্যা করে, অপপ্রচার চালায়, তাহলেই তার বিরুদ্ধে মামলা হতে পারে। জনাব অমিত দাশগুপ্ত, সময় হচ্ছে একটি বিরতির, বিরতির পর আমরা আবারও কথা বলবো। দর্শক, আমরা সময় হচ্ছে একটি বিরতির, বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো জানলে নিরাপদ অনুষ্ঠানে, যেখানে আমরা কথা বলছি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। কাই অ্যালুমিনিয়াম, বেটার ইজ নাও দ্য বেস্ট। অসুবিধা নাই, বাবা আছে না?
তাই না বাবা? এমন সময় বাবাকে না পাঠালেও তো পারতা। মা মারা যাওয়ার পর বাবা অনেকদিন বাসা থেকে বেরোননি। দীর্ঘদিন বসে থাকতে থাকতে তার পায়ে ব্লাড ক্লট জমে যায়। নিজের সুস্থতার জন্য কখনোই হাঁটাহাঁটি করবে না, অথচ দেখেন নাতনির জন্য কেমন দৌড়ে বেড়াচ্ছে। লাঠিটাও ফেলে গেছে। কিছু কিছু সম্পর্কের খোলসটা শক্ত অবরুদ্ধ, আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ। ঠিক যেমন ওপরে দৃঢ়তা আর ভেতরে শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুগ ধরে আগলে রেখেছি আমরা SSRN, where quality comes first. কমন গরমটা বেড়ে গেলে, তোর দামে হেরে গেলে, নিজেকে নিজেই বলি ব্যাপার না। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ঠিক যেমনটি বলেছিলে, নারকেল তেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট অ্যাডভান্সড বেলিফুল চুলে পুষ্টি যুগিয়ে চুল করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলিফুল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওয়াও, পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি, এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। Glow and Lovely-র মাল্টিভিটামিন স্টকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় HD গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমার দরকার ডেটল বডি ওয়াশ, যার জার্ম ফ্রি স্পেশাল শাওয়ার এক্সপিরিয়েন্সে আমি ফিরে পাই নিজেকে। ডেটল বডি ওয়াশ এখন 3টি ভ্যারিয়েন্টে। ফারিয়া, অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত, আর সাথে দিবে ফ্রিতে প্রভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। জানো, টেট স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঢেকে দেয়, টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম শাহরিয়ার স্টিল নিবেদিত জানলে নিরাপদ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। জনাব অমিত দাশগুপ্ত, আমরা দেখেছি যে ফেসবুক হোক, টুইটার হোক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, যাকে অ্যাড্রেস করে মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে তিনি মামলা করছেন না, অন্য কোনো একটা পক্ষ মামলা করছে, তো সেইটি মামলা করার সুযোগ আইনগতভাবে তার কতটুকু আছে? হ্যাঁ, আইনগতভাবে যিনি মামলা করবেন, মামলা প্রমাণের দায়িত্ব আলটিমেটলি তার উপরেই বর্তাবে, তাকেই সাক্ষী প্রমাণ হাজির করে মামলাটি প্রমাণ করতে হবে। এখন দেখা গেছে যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বললেন, তিনি না করে তার পক্ষে অন্য একজন ব্যক্তি মামলাটি করছেন, আপনি যেটা বলেছেন। সেই ক্ষেত্রে যেটা হয় যে আইনে এর কোনো বাধা নেই। কেন বাধা নেই? কারণ আপনার ক্রিমিনাল অফেন্স হওয়ার ক্ষেত্রে যার কাছে মনে হবে যে এটি একটি আমলযোগ্য অপরাধ, তিনি গিয়ে প্রতিকার চাইতে পারবেন। তাকে যে এখানে ভুক্তভোগী হতে হবে তা নয়। আচ্ছা, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসেবে তিনি ইনফরমেন্ট হিসেবে গিয়ে এই মামলাটির বিষয়ে ইনফরমেশন দিতে পারেন। তখন তদন্তকারী যারা কর্তৃপক্ষ থাকবে, এটি তাদের উপরে দায়িত্ব বর্তায় যে এই ঘটনাটি প্রকৃতপক্ষে ঘটেছে কিনা, কি ঘটেছে না, সব আসলে তার প্রকৃত অবস্থাটা কি সেটি। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু যখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অপরাধগুলো হচ্ছে, আপনার ডিজিটাল ল্যাব করা হয়েছে, যে ল্যাবে গিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষেই ঘটনাটি ঘটেছে কিনা। ফলে যে ব্যক্তি মামলা করুক না কেন, ডিজিটাল ল্যাবে যখন এটি পরীক্ষা নিরীক্ষা করা হবে, তখন অপরাধী প্রকৃতই অপরাধটি করেছেন কিনা, তার মাত্রা কতটুকু, সেগুলো সবকিছুই বেরিয়ে আসবে। ফলে আদালত যখন, ট্রাইব্যুনাল যখন বিচার করবেন, তখন সেটি দেখবার সুযোগ আছে। এখন একজন ব্যক্তির পরিবর্তে যিনি সংক্ষুব্ধ হয়েছেন, তিনি না করে অন্যজন করেছেন, আইনে সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা আরোপ করা হয়নি। একটি বিষয়, যিনি সংক্ষুব্ধ হলেন তিনি এই আইন অনুযায়ী আসলে মামলাটা কোথায় করবেন, কোর্টে যাবেন নাকি থানায় যাবেন? এটি থানায়, এটি সাব ইন্সপেক্টর পদমর্যাদার তিনি এটি পরবর্তীতে তদন্ত করবেন, থানায় মামলা করতে হবে। কারণ থানার রিপোর্ট ব্যতীত, সাব ইন্সপেক্টরের রিপোর্ট ব্যতীত হচ্ছে ট্রাইব্যুনাল বা অন্য কোনো আদালত এটিকে কগনাইজেন্সে নিতে পারবেন না। তো আমরা দেখতেছি যে এই আইনের বেশ কয়েকটি ধারা আমলযোগ্য অপরাধ, আবার বেশ কয়েকটি ধারা অআমলযোগ্য অপরাধ। তো এই অনেকেই হয়তো বা জানবেন না যে আমলযোগ্য অপরাধ কি অথবা অআমলযোগ্য অপরাধ কি, তো এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে আমলযোগ্য যেটি হচ্ছে যে যে অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই আদালতের কোনোরূপ কোনো নির্দেশনা ব্যতীতই হচ্ছে যে যেটিকে গ্রহণ করা হয়ে থাকে। আর অআমলযোগ্য হচ্ছে যে আদালতের নির্দেশ ব্যতীত যে মামলাটিকে গ্রহণ করা যায় না, সেটি হচ্ছে অআমলযোগ্য অপরাধ। জনাব অমিত দাশগুপ্ত, আইনে কিছু কিছু অপরাধকে অআমলযোগ্য, জামিনযোগ্য এবং একই সঙ্গে আপোষের কথা বলা আছে, তা আসলে কোন কোন অফেন্সগুলোকে আপোষযোগ্য হিসেবে ধরা হয়েছে? মূলত সেকশন 18 যেটা আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 18(1), তাকেই আমলযোগ্য, অআমলযোগ্য, জামিনযোগ্য করা হয়েছে। এখানে আছে মূলত যে কারোর বিনা অনুমতিতে যদি কম্পিউটারে প্রবেশ করা হয়, তার তথ্য নেওয়া হয়, এ কারণে এটিকে করা হয়েছে যে, এবং প্রথমে অনুমতি নেওয়া হয়েছে, পরবর্তীতে সে অনুমতির বাইরে গিয়ে অতিরিক্তভাবে কোনো কাজ করেছে। এই সেকশনটিকে করা হয়েছে এই জন্য যে যারা মূলত এই ডিজিটাল সেক্টরে কাজ করবে, কাজ করতে গিয়ে কেউ যদি কোনো কারণে অপরের ইয়েতে ঢুকে পড়ে কম্পিউটারের মধ্যে এবং নেটওয়ার্কের মধ্যে, যদি সেটিকে অপরাধযোগ্য এ কারণে করা হয়েছে, এটি ইন্টেনশন প্রথম হয়তো তার অভিপ্রায় ছিল না, কিন্তু অভিপ্রায় তৈরি হয়ে যেতে পারে। কারণ আমরা জানি যে ক্রিমিনোলজিতে অভিপ্রায় খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, এবং সেই অভিপ্রায়টা যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটি অপরাধ হবে। আবার যেহেতু এর গুরুত্ব বিবেচনা করে যে অপরের কম্পিউটারে সে প্রবেশ করেছে বিনা অনুমতিতে, অথবা অনুমতি ছিল পরবর্তীতে সে এক্সেস কাজ করেছে, সেই কারণে হচ্ছে যে আদালতের মাধ্যমে এটিকে আপোষযোগ্য করা হয়েছে, এবং ধারার গুরুত্ব বিবেচনায় এটিকে জামিনযোগ্য করা হয়েছে এবং অআমলযোগ্য করা হয়েছে। জি ধন্যবাদ জনাব অমিত দাশগুপ্ত। সময় হচ্ছে আরও একটি বিরতির, এরপর এসে আমরা আবারও কথা বলবো। দর্শক, সময় হচ্ছে আর একটি বিরতির, আমরা কথা বলছি শাহরিয়ার স্টিল নিবেদিত জানলে নিরাপদ অনুষ্ঠানে। তো বিরতির পর আমরা আবারও ফিরে আসব এই অনুষ্ঠানে। EDF Aluminium, redefine possibilities. নানু আমি আইসক্রিম খাবো। অসুবিধা নাই, বাবা আছে না, তাই না বাবা? এমন সময় বাবাকে না পাঠালেও তো পারতা। মা মারা যাওয়ার পর
বাবা অনেকদিন বাসা থেকে বেরোননি। দীর্ঘদিন বসে থাকতে থাকতে তার পায়ে ব্লাড ক্লট জমে যায়। নিজের সুস্থতার জন্য কখনোই হাঁটাহাঁটি করবে না, অথচ দেখেন নাতনির জন্য কেমন দৌড়ে বেড়াচ্ছে। লাঠিটাও ফেলে গেছে। কিছু কিছু সম্পর্কের খোলসটা শক্ত অবরুদ্ধ, আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ, ঠিক যেমন ওপরে দৃঢ়তা আর ভেতরে শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুগ ধরে আগলে রেখেছি আমরা SSRN, where quality comes first. ব্রেকিং নিউজ, শহরে টাইফুন আসছে, সব ধুয়ে মুছে সাফ করে দেন। কিন্তু টাইফুন তো অলরেডি এসে গেছে। হোয়াট? হ্যাঁ, টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম বর্ষে কাপড়ের কঠিন থেকে কঠিনতম দাগ ধুয়ে মুছে সাফ করে কাপড়কে করে নতুন এর মতন পরিষ্কার আর সুরভিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার, চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। কেন ডেটল? কারণ এটি আমার পরিবারকে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত রাখে, আর এখন ডেটলের সুরক্ষা পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকায়। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার! ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি, যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। খালামুনির থেকে এটাও শিখে নে। খালামুনি, তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি খালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছুই নতুন দেখা যাবে যখন দেখব থালা বাসন ছাড়িয়ে। ভিম, রকেট অ্যাপ দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। অ্যাপ ডাউনলোড করে আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি তুলুন, আপনার তথ্য দিন আর সাথে একটা সেলফি, ব্যাস হয়ে গেল আপনার রকেট অ্যাকাউন্ট। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। এটি আমার পরিবারকে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত রাখে। এখন আরো পাওয়া যাচ্ছে 3টি এবং 4টি ফ্যামিলি প্যাকে, জলদি কিনুন। Next edition. Naziana, Anika. Madam, cinema hero নামেই চলে। আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলে শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। এ মাসে দুধ আর বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়েও ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট, নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। আমার দরকার ডেটল বডি ওয়াশ, যার চার্ম ফ্রি স্পেশাল শাওয়ার এক্সপিরিয়েন্সে আমি ফিরে পাই নিজেকে। ডেটল বডি ওয়াশ এখন 3টি ভ্যারিয়েন্টে। কমন গগ, গরমটা বেড়ে গেলে, দরদামে হেরে গেলে, নিজেকে নিজেই বলি ব্যাপার না। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম শাহরিয়ার স্টিল নিবেদিত জানলে নিরাপদ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। জনাব অমিত দাশগুপ্ত, এই আইন নিয়ে অনেকেই একটু ভয়ে থাকেন, তো অনেকেই এই আইনে বলে মামলাও খেয়েছেন, তো আসলে একজন ব্যক্তি যাতে এই আইনের ফাঁদে না পড়েন, তো সেই ক্ষেত্রে করণীয়টা কি?
অনেকেই ভয় থাকেন, আমি আপনার সাথে এই জায়গাটাতে একমত না, কারণ আমি নিজেও দেখেছি যেহেতু আমরা সবাই আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হয়, এখন সবার হাতে হাতেই মোবাইল আছে, ডিভাইস আছে, সুতরাং ডিভাইস আছে সেখানে, আপনি আমি যদি দেখি যে আসলে মানুষ কি করতে চায়, যে তারা যে আইন সম্পর্কে হয়তো অনেকেই জানেন না বা জেনেও হয়তো আইনকে মানতে চান না এবং যে কারণে এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্তভাবে তারা ব্যবহার করে থাকেন, আমার মনে হয় যে আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া উচিত, প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া উচিত, ডিজিটাল প্ল্যাটফর্মকে আমরা আমাদের সুফলের কাজে লাগাই। যেমন আজকে সকালবেলাও আপনাদের একটা প্রোগ্রামে চ্যানেল 24-এ একটা নিউজ দেখছিলাম যে বাচ্চাদের নিয়ে খুবই উদ্বেগজনক একটি বিষয় যে আসক্তি তৈরি হয়ে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেই আসক্তি থেকে বেরিয়ে এসে যেন এটি আমাদের শক্তিতে পরিণত হয়, সেজন্য আমাদেরকেই ভাবতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি কি করছি। মামলার বিষয় তো অবশ্যই যে তাকে চিন্তা করতে হবে, কোনো একটি অপরাধমূলক কর্মকাণ্ড তার হয়ে যাচ্ছে কি না, তার কোনো একটি মন্তব্য, তার কোনো একটি কাজ ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে, সেটি তো অবশ্যই তাকে ভাবতে হবে, এটিও ভাবতে হবে যে এটি যেন তার কাজে লাগে, অকাজে নয়, প্রপার ওয়েতে যেন নিজে থেকেই ব্যবহার করতে পারে। এই ভাবনাটুকু যদি আমাদের মধ্যে আসে, আমার মনে হয় সেক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের গুরুত্ব ধীরে ধীরে কমে যাবে, যদি মানুষ নিজের জায়গা থেকে দায়িত্বশীল হয়। এখন যতক্ষণ পর্যন্ত আমাদের নাগরিকরা দায়িত্বশীল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমাদের এই আইনের যে বাধ্যবাধকতার যে জায়গাগুলো সেগুলো থেকে যাচ্ছে। জি জনাব অমিত দাশগুপ্ত, এই আইনের সংশোধনের অনেক আওয়াজ হয়েছে, অনেকেই বলছেন যে সংশোধন করতে হবে, তো আসলে কোন কোন জায়গাতে আসলে সংশোধন করা উচিত বলে আপনার মনে হয়? এটি তো আসলে সম্পূর্ণরূপে দায়িত্ব হচ্ছে আমাদের সংসদের, আমাদের কথা বলার সুযোগ নেই, আমাদের কাছে যা আইন আসবে, আপনিও একজন আইনজীবী, আপনিও জানেন, আমিও আইনজীবী, আমরাও জানি যে আমরা মূলত আইন নিয়ে কাজ করি, যখন আইন চলে আসে, তো যখন এই আইনটি পাশ হবে সংসদের দায়িত্ব যে তারা এটিকে কতটুকু সংশোধন করবেন বা করবেন না। তবে যেহেতু নাগরিকদের মতামতের যে বিষয়টি থাকে, অনেক ক্ষেত্রে যেটি বলা হয় যে বিশেষ করে সংবাদ মাধ্যমের কর্মীদের ক্ষেত্রে যে সেটি আমাদের মাননীয় আইনমন্ত্রীও বলেছেন, নিশ্চয়ই এগুলো নিয়ে যারা দায়িত্বশীল আছেন, কাজ করবেন, তারা ভেবে দেখবেন, কারণ এখন তো নাগরিক সমাজের যে মতামতটা সেটি তাদের কাছে আছে, সেটি নিয়ে বা আসলে তার প্রভাব কি, আইনের প্রভাব কি, কোনো দুর্বলতা আছে কি না, এগুলো নিয়ে নিঃসন্দেহে গবেষণা হওয়া উচিত, কারণ প্রতিটি আইনের ক্ষেত্রে এমনটি হওয়া উচিত, শুধু এই আইনটি নয়, যাতে আইন আরো কার্যকরভাবে নাগরিকদের স্বার্থে কাজে লাগতে পারে, জনগণের স্বার্থে কাজে লাগতে পারে। তো আপনি তো একজন আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনি রাষ্ট্রকে ডিফেন্স করেন, তো এইরকম ক্ষেত্রে আপনাদের কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যখন এই আইনের অধীনে কোনো মামলা আসে, কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কি না? এটি আমাদের ক্ষেত্রে, আমাদের কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার বিষয় না, আমরা মূলত রাষ্ট্রপক্ষের যে রাষ্ট্রের স্বার্থ সেটি আদালতে উপস্থাপন করি এবং আদালত তখন সিদ্ধান্ত নেন, যে সঠিক সিদ্ধান্ত নেন, আমরা হচ্ছে রাষ্ট্রপক্ষে আদালতকে সহযোগিতা করছি যে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে, এবং নিশ্চয়ই বিপরীতে যিনি অভিযুক্ত হচ্ছেন কোনো একটি মামলায়, সেটি যে কোনো মামলাই হোক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে হলেও, তার পক্ষে আইনজীবী থাকছেন, তিনি উপস্থাপন করবেন তার যে মামলাটি আছে, যে তিনি আসলেই এই যে সংশ্লিষ্ট ঘটনাটি সেটি ঘটাননি অথবা যেটি ঘটেছে সেটি কোনো অপরাধ নয়, এটি প্রমাণ করবার দায়িত্ব তাদের, আর রাষ্ট্রপক্ষে আমরা এটি প্রমাণ করবার চেষ্টা করি যে এটি অপরাধ ছিল কি ছিল না। জি জনাব অমিত দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আশা করি ভবিষ্যতে অন্য অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করব, শেষ করার আগে অবশ্যই বলবো, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে, এবং আমরা সচেতনতার মাধ্যমে আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেই অধিকারটি আমরা প্রয়োগ করব। Condenser
সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখন বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে। সান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য ওয়াটার ইউ ক্যান ট্রাস্ট, আ কাশন প্রোডাক্ট। আমি বিজলি কেবলস। আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধক, তাই নিরাপদ, আমি সস্তা 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 তাই নিরাপদ কেবল মানি বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। চাবি। ওহো, বাহ সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাশ ডোর, ঘুনে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আরিফেল ওয়াইড ড্রপের পাহাড়ি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরিফেল ওয়াইড ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। অতি মুনাফার ফাঁদে কাঁচামরিচ আমদানির সাথে খুচরায় কেজিতে ব্যবধান 300 টাকা। রেকর্ড আয়ও অর্জিত হয়নি রপ্তানি লক্ষ্যমাত্রা, আয় কমেছে সম্ভাবনাময় অধিকাংশ খাতে। স্বাগত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হত্যা করেছে, এইভাবে তাদের অত্যাচার শুরু, অত বিস্তারিত বলতে গেলে কত সময় লাগবে? সারা বাংলাদেশে মানে মানুষ খুন করা, অত্যাচার করা, মিথ্যা মামলা দেওয়া, আজকে তারা মিথ্যা মামলা নিয়ে বলে যে হাজি সেলিম, তার বিরুদ্ধে তো প্রায় 250 উপর মামলা দিয়েছিল। এরকম আমাদের বহু নেতা কর্মী সকলের বিরুদ্ধে হাজার হাজার মামলা, আমার বিরুদ্ধেই তো খালেদা জিয়া 12 মামলা দিয়েছিল। কাজে এইভাবে তারা হামলা মামলা দুর্নীতি জঙ্গিবাদ সন্ত্রাস, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ হলো কি সারা বিশ্বে 1 নম্বর, 5 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে। মাননীয় স্পিকার, এই অপকর্ম এদেশের মানুষ মেনে নেয়নি, যে কারণে এখানে আবার এমার্জেন্সি ঘোষণা হলো, আসলো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারও খালেদা জিয়ার পছন্দেরই, কারণ তখন তার রাষ্ট্রপতি হচ্ছে ইয়াজউদ্দিন আর প্রধান উপদেষ্টা হলেন ফখরুদ্দিন, যিনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন, তাকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছিল, তাই গভর্নর সাহেব হয়ে গেলেন উপদেষ্টা। আর সেনাবাহিনীর 9 মেজর জেনারেলকে দিয়ে মইনুদ্দিনকে বানানো হয়েছিল সেনাপ্রধান, যেহেতু তারেক জিয়ার মামুর বন্ধু অর্থাৎ সাইদ ইস্কেন্দারের খুব বন্ধু ঘনিষ্ঠ ছিল, তাকে সেনাপ্রধান করা হলো যে খালেদা জিয়ার ক্ষমতা বসাবে, কিন্তু সে আশা তাদের পূর্ণ হয়নি। এমার্জেন্সির সময় দুর্ভাগ্যের বিষয় হলো আমি অপোজিশনে, সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হলো, তারপরে খালেদা জিয়াকে নাকি গ্রেপ্তার না করলে তার ইজ্জত থাকে না, পপুলারিটি নষ্ট হয়, তাই তাকেও গ্রেপ্তার করা হলো। মাননীয় স্পিকার, আমাকে রাখা হলো একটা মানে পরিত্যক্ত বলতে গেলে, সেই সংসদ ভবনেরই যা পরবর্তীতে চিফ হুইপের বাড়লো ছিল সেখানেই, আর খালেদা জিয়াকে রাখা হলো আপনি যেখানে এখন থাকেন মাননীয় স্পিকার, নতুন বানানো বিল্ডিং, ওনার জন্য গদি আসলো 3 পরিবর্তন করে, আর আমাকে দিবে ইন্দুরে কাটা এবং সেই সাথে মানে যে খাট দিচ্ছে বসার সাথে ভেঙে পড়ে গেছিলাম, এই হচ্ছিল আমার অবস্থা। আর অবশ্য খালেদা জিয়াকে তারপরে
মানে সেপ্টেম্বরের দিকে বোধ হয় গ্রেপ্তার করা হয়, আমাকে তো জুলাইতে গ্রেপ্তার করা হলো, 16 জুলাই ১৬ জুলাই তো নিয়ে আসলো আমাকে। কাজে এই ধরনের ঘটনা ক্যাটগা গভর্নমেন্ট ঘটালো এবং তারা আসলো নির্বাচন দিতে। তবে একটা কাজ করে গেছে যে আওয়ামী লীগের সাজেশন ছিল, আমরা সবসময় যে দাবি করেছিলাম ইলেকশনটা অবাধ নিরপেক্ষ যাতে স্বচ্ছ হয় তার জন্য ছবি সহ ভোটার তালিকা, ব্যালট বাক্স হবে স্বচ্ছ ব্যালট বাক্স যাতে কেউ সিল মেরে বাক্স ভরে আগে থেকে রাখতে না পারে, ভোট দিতে সময় মানুষজন দেখতে পায় যে না নিশ্চিন্তে ভোট দিচ্ছে, আমরা সেটা ব্যবস্থা করেছিলাম। সেই সাথে সাথে আমরা আরো যে কাজগুলি করেছিলাম সেটা হলো আমাদের আমরা স্লোগান দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছি সবসময়। সেই 21 সালে আসার পর থেকে আমাদের এটাই ছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। ভোটের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা, কারণ এদেশের মানুষ ভোটের অধিকার সম্পর্কে যেন ভুলেই গিয়েছিল এটা হলো বাস্তবতা। কাজে আমরা সেই মানুষকে সচেতন করেছি যে ভোটের অধিকার আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের দিয়ে গেছেন, সেখানে সেই অধিকারই সম্পর্কে সকলকে সচেতন করা, আমরা তাদের সেই সচেতন করতে সক্ষম হই এবং এই স্লোগানগুলি দিয়ে দিয়ে মানুষকে আমরা আরো উদ্বুদ্ধ করি। তাছাড়া যেখানে বিশেষ করে মানুষের যে খাদ্যের কষ্ট, মঙ্গা তো উত্তরবঙ্গে লেগেই থাকতো, কাজী সেই দুর্ভিক্ষ দূর করা মানুষের আমাদের স্লোগান ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা, এর থেকে বড় মানবিক অধিকার আর কি হতে পারে? সেই স্লোগান দিয়ে কিন্তু আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসি। কাজী খালেদা জিয়ার যে একের পর এক অপকর্ম, তারপরে এরশাদও তারই পদাঙ্ক অনুসরণ করেছে, কারণ ভাবি সাহেবের পদাঙ্ক অনুসরণ করেই তিনি চলতে যেই তার নিজের কপালে নিজে, ভাবি সাহেবের তা না জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে, আর খালেদা জিয়া তার দেবর এরশাদ জেলে রাখলেও জেলে যেভাবে ভোট কারচুপি টারচুপি সেই একই পথেই যায়, তার স্বামী তার তার দেবর তার একই খেলা, জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা। এই খেলার থেকে উত্তরণ ঘটনা জন্য এই কেয়ারটেকার সরকার আসলো, আমাদের কাছে অনেক প্রস্তাব গেছে এটা দেবে ওটা দেবে সেটা দেবে, আমি বলছিলাম আমি কিছুই চাই না, আমি শুধু নির্বাচন চাই আর নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে সেটুকুই আমার চাওয়া, এর বেশি কিছু চাওয়া না। 2008 নির্বাচন হয়, অন্তত এই নির্বাচন নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারেনি, কিন্তু সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র 29টা সিট, আর আমরা যে মহাজোট করেছিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি আমাদের 14 দল সব মিলিয়ে বাকি সিটগুলো আমরাই পাই, কিন্তু ওই নির্বাচনেই যে বিএনপির অবস্থানটা কি সেটা স্পষ্ট হয়ে যায়। অনেকে ধারণা ছিল সমান সমান হবে, আওয়ামী লীগ বোধ হয় একই রকম, আওয়ামী লীগ আর বিএনপি এক সমান হতে পারে না, কারণ আওয়ামী লীগের জন্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সেই 1949 সালে, আর বিএনপি প্রতিষ্ঠা হয়েছে কোত্থেকে, ক্যান্টনমেন্টে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে সেই সেনা শাসকের পকেট থেকে এই দল, কাজে তাদের আদর্শ তাদের নীতি এগুলির সঙ্গে আওয়ামী লীগ মেলে না। আজকে অনেকে মেয়েটা তারা তো আমাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে, বোমা মেরে হত্যা করতে চেয়েছে, এরশাদের আমলে 88 সালে 24শে জানুয়ারি চট্টগ্রামে সরাসরি গুলি করা হয়েছে, আবার 30 জন নেতাকর্মী মারা গেছে, আমাকে আমার নেতাকর্মীরা সবসময় মানব ভুল করে বাঁচিয়েছে, কতবার আক্রমণ হয়েছে, কাজে বাংলাদেশের মানুষের অধিকারটা কোথায় ছিল? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি খুন খারাপি লেগেই আছে, তার সাথে সেশন জট, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন অস্ত্রের ঝঞ্ঝানি আর সেশন জট, 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত সেশন জট ছিল। 2018 নির্বাচনে সরকারে আসার পর দ্বিতীয়বার এসে আমরা রূপকল্প 21 ঘোষণা দিই, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিই, আমরা কিন্তু আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি, বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন। আর আওয়ামী লীগ সরকার আসার পরে 2014 নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্য সেই 2013 থেকে কিভাবে অগ্নিসন্ত্রাস করেছে,
3,800 গাড়ি পুড়িয়েছে, 29টা লঞ্চ পুড়িয়েছে, রেল পুড়িয়েছে, 9টা লঞ্চ পুড়িয়েছে, সাদা সিএনজি থেকে শুরু করে রিক্সা থেকে শুরু করে কেউ বাদ যায়নি এই অগ্নিসন্ত্রাস থেকে। 3,000 মানুষ অগ্নিদগ্ধ, 500 মানুষ নিহত, আর এখন অনেকেই মারা যাচ্ছে, অনেকে সেই পোড়া অবস্থায় আছে। 20,000 মতো গাছ কেটেছে, রাস্তা কেটেছে। এই এটা হলো বিএনপির আন্দোলন, জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, আর অবরোধ দিয়ে রেখেছে। সে অবরোধ তো এখনো তোলে নাই, এখনো কিন্তু এত কথা বলে সে অবরোধ বোধ এখনো তোলে নাই। অবরোধ দিয়ে মানুষকে হত্যা করা, অবরোধ ঘোষণা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, এই হলো বিএনপির চরিত্র। আজকে তাদের মুখে গণতন্ত্রের কথা শুনি, মানবাধিকারের কথা শুনি, আর বিদেশিদের কাছে কিছু আমাদের দেশে আছে আতেল শ্রেণী, কথা বিক্রি করে খাওয়া অভ্যাস, যত মিথ্যা অপবাদ দেওয়া, আর যারা এই দেশে নানা রকম অপরাধ করে করে যারা বিদেশে আশ্রয় নিয়ে সেখানে বসে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যত অপপ্রচার চালাচ্ছে। আজকে বাংলাদেশে মানবাধিকারের খোঁজে আসে অনেকে। আমার প্রশ্ন, 2001 নির্বাচনে যখন এইভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, মেয়েদের রেপ করছে, শিশুরা রায় পাচ্ছে না, তখন সেই মানবাধিকার ফেরিওয়ালারা কোথায় ছিল? সেই ফেরিওয়ালারা তো কোথায় ছিল? তারা কেন চুপ ছিল? তাদের মুখে কোনো কথা ছিল না কেন? সেটা দেশি বিদেশি আমি সকলের বেলায় বলবো। আর অনেকে আসেন আমাদের ছবক দেন, মানবাধিকার শিখান। মানবাধিকার বঞ্চিত তো আমরা, 15 আগস্ট আমাদের বাবা মা যাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বিচার চাওয়ার অধিকার নাই, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। অপারেশন ক্লিন হার্টে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই তারা বিচার চাইতে পারবে না, সে অপারেশন ক্লিন হার্টেও ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যারা খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে রক্ষা করে, আর তাদের কথা শুনে আমার অনেক আন্তর্জাতিক দেখি, সরকার অনেক আন্তর্জাতিক সংস্থা, আমাদের দেশের কিছু সংস্থা, তারা মানবাধিকারের কথা ওঠায়। আমরাই তো মানবাধিকারে বঞ্চিত ছিলাম, 35 বছর লাগছে বাবা মার হত্যা, তাও নিজেরা ক্ষমতা আসার পর ইন্ডেমনিটি বাতিল করে বিচার করে হত্যা করেছি, হত্যার বিচার করেছি, বিচার রায় কার্যকর করেছি, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, বিচার রায় কার্যকর করেছি। আর সেখানে আজকে বাংলাদেশে মানবাধিকার নাই যারা বলে, তারা 2001 দেখে নাই, তারা 15 আগস্ট দেখেনি, তারা সেই 15 আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারে আসার আগ পর্যন্ত এদেশে কি চলেছে সেটা তারা দেখেনি। তখন তাদের কেন তাদের মানে চোখেও পড়েনি কানেও শুনিনি কি কারণে, আমি আমার কাছে বোধগম্য না। মানবাধিকারের কথা বলে আজকে রোহিঙ্গা, তাদের দেশে যখন তারা অত্যাচারিত নির্যাতিত হচ্ছিল, তাদেরকে গণহত্যার শিকার হচ্ছিল, মেয়েদের উপরে পাশে অত্যাচার হচ্ছিল, তখন আমার ছোট বোন রেহানা আমাকে বলল যে 71 সালে কি হয়েছিল আমাদের দেশে, তুমি ভুলে গেছো, ওদেরকে শিগগির আশ্রয় দাও। সে আমার সাথে নিজে চলে যায়, আমরা তাদেরকে আশ্রয় দিই। প্রথম যখন আশ্রয় দিই তখন কে ছিল? আমরা শুধু আশ্রয় না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ চলে আসে, তাদেরকে খাদ্য সাহায্য দেয়। প্রথম কয়েক মাস তো আমরাই 40,000 মহিলা প্রেগনেন্ট, আমরা সেনাবাহিনীতে ফিল্ড হাসপাতাল তৈরি করে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। একটা কাজ আমি ভালো করেছিলাম যে আমি বলেছিলাম যে যারা ঢুকবে সাথে সাথে তাদের বায়োমেট্রিক নিয়ে আইডেন্টিটিটা ঠিক করে দেওয়া। জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি ছিলাম সেখানে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। খালামুনির থেকে এটাও শিখে নে।
থালামুনি তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি থালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছুই নতুন দেখা যাবে যখন দেখবো থালা বাসন ছাড়িয়ে ভিম। ডাভ কন্ডিশনার কম চ্যালেঞ্জ, চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর এক মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র এক মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। ওয়াও, পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। কি কেমন সবজিটা? তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগি স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। From Nestle. 50 গ্রাম গ্লো এন্ড লাভলির দাম কমে এখন মাত্র 160 টাকা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। এ মাসে দুধ আর বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়েও ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি। জীবাণু ধুতে থাকো, জীবাণু ধুতে থাকো। এই আন্টি, তোর সাবান স্লো নাকি রে? সাবান সাবান সাবান, তোর এখনো সাবান দিয়ে হাত ধুচ্ছিস? ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। ভিটামিন যুক্ত হ্যান্ড ওয়াশ? হ্যাঁ, ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধের সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যা ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। আমি বিজলি কেবলস। আমি কেবল। আমি 99.99% কপার। আমি সস্তা। আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড। আমি সস্তা। আমি অগ্নি প্রতিবন্ধক, তাই নিরাপদ। আমি সস্তা 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 সস্তা, তাই নিরাপদ কেবল মানি বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স প্রাকৃতিক গুণে ভরা বিউটি না ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে স্কিন টোনকে করে লাইট এবং ব্রাইট। বিউটি না ফেস ওয়াশ। জানো, ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঠেকে দেয়, টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে? এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, এর ভিটামিন বি3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। কাঁচামরিচের আমদানি মূল্যের সাথে খুচরা বাজারের ব্যবধান কেজিতে 200 টাকার উপরে, যা নিয়ন্ত্রণে কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান। সংস্থাটির সঙ্গে যেন ইঁদুর বিড়াল খেলায় মেতে আছে ব্যবসায়ীরা। অভিযানের সময় দাম কমলেও আবারও চড়া হচ্ছে কয়েক মুহূর্তের ব্যবধানে। ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয় এমন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করে ক্যাব। ইতিহাসের সব রেকর্ড এবার ভেঙেছে বাঙালি রসনার অন্যতম উপাদান কাঁচামরিচ। কারণ অনুসন্ধানে বুধবার মধ্যরাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। সংস্থাটির তথ্য মতে, ভারত থেকে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি ব্যয় ছিল সর্বোচ্চ 60 টাকা, অথচ খুচরা বাজারে বিক্রি হয় 6 গুণ বেশি দামে। কারসাজি যেটা কোথায় করা হচ্ছে এই বিষয়টা আমরা মূলত খতিয়ে দেখার জন্য মূলত আমাদের আজকের এই তদারকি। তো আপনারা দেখলেন যে এলসি
কাঁচামরিচ এক জায়গায় দেখলাম 250 টাকা করে বিক্রি করার অফার উনি দিয়েছেন, যদিও তার ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে এখনো দেখাতে পারেন নাই, শুধু ভ্যাট ট্যাক্স ডিউটি কত দিয়েছেন সেই কাগজটাই শুধু আমাদেরকে দেখিয়েছেন। ভক্ত অধিকারের সাথে যেন একরকম ইঁদুর বিড়াল খেলা চলে মরিচ ব্যবসায়ীদের, কারণ অভিযান চলাকালে দাম সামান্য কমলেও আবার চড়ে যায় অল্প সময়ের ব্যবধানে, অথচ প্রকৃত ব্যয় এবং বিক্রি দরের মধ্যে যে আকাশ সমান ব্যবধান সেটিও বারবার উঠে এসেছে ভক্ত অধিকারের অভিযানেই। তথ্য বলছে এই ব্যবধানটা সবচেয়ে বড় হয় আমদানিকারক থেকে আড়তদারের কাছে যাওয়ার সময়, কেজিতে 150 টাকা পর্যন্ত। কেমনে খাইতাম বাবা, এত দাম কাঁচা মরিচ বা শুকনা মরিচ বা টমাটো অন্য তরি তরকারি সব কিছুই তো দাম, আমরা লেগে তো বাবা কষ্ট, কোনো নিয়ন্ত্রণ নাই। কোন সরকার বলতেছে যে নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু নিয়ন্ত্রণ করে আমরা তো ফল পাইতেছি না। অতি মুনাফা লাভের জন্য তারা মানে কারসাজি করে যাচ্ছে। এই যে এটার পিছনের মূল কারণটা হিসেবে আমরা যেটা মনে করি, এখানে আসলে আইনের প্রয়োগ, যে আইন যেগুলি আছে আইনের প্রয়োগ যথাযথ হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমদানির বাইরে দেশীয় মরিচ কিনতে প্রতি কেজির পেছনে গুনতে হচ্ছে 400 টাকার উপরে, কারণ অব্যাহত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত, ফলে উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। মাল অনেক ক্ষতি হয়ে গেছে, মাল পাওয়া যায় না, এলাকা ওই আমরা বেশি দামে কিনে আনি, আমরা যেমনি আনি এমনি আমরা বেশি আর কি। পরশুদিন আনছি মরিচ 1200 টাকা পারলা, কালকা গেছি মরিচ 2000 টাকা পারলা। বেনাপোল বন্দর দিয়ে গেল কয়েকদিনে ভারত থেকে মরিচ আমদানি হয়েছে 123 টন। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকো। স্টিল টেক, ইটস অল অ্যাবাউট স্টেইনলেস স্টাইল। পরামর্শ শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি। স্যার, ওনার হেয়ার স্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি আমার স্টাইল তো আপনি দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। উইল 2-in-1। এ মাসে দুধ আর বাজারের টাকা দুটোই শেষ। এই কঠিন সময়েও ছোট ছোট না পারার কষ্ট যেন আপনার উপর না আসে, তাই সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি, চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। অবিশ্বাস্য অফার, 1000 গ্রাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের সাথে একটি তিব্বত 570 সাবান ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ভিম লিকুইডে 10 টাকা ছাড়, এখন প্রতিটি 500 মিলি ভিম লিকুইড পাচ্ছেন মাত্র 140 টাকা। নেক্সট এডিশন নাজিয়ানা আনিকা। ম্যাডাম, সিনেমা হিরোর নামেই চলে, আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলের শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। কি কেমন সবজিটা তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগির স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। From Nestle. খালামুনি, কঠিন তেল চর্বি কিভাবে দূর করে শিখিয়ে দাও না। এই নে ভিম, এতে আছে 100 লেবুর শক্তি, যা তোর থালা বাসনের কঠিন তেল চর্বি দূর করবে। ওয়াও, থ্যাংক ইউ খালামুনি। খালামুনির থেকে এটাও শিখে নে। খালামুনি, তুমি কিভাবে? তুই কি ভেবেছিলি খালামুনি শুধু থালা বাসনই ধুতে পারে? অনেক কিছুই নতুন দেখা যাবে যখন দেখবো থালা বাসন ছাড়িয়ে। ভিম চাবি। ওহো, বাহ সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা প্রোটেক্টর ফ্লাশ ডোর, ঘুনিয়ে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর, সবই তো দেখছি প্রোটেক্টর ডোর। আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।
আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আপনাকে রাখে ফ্রেশ এবং ঘামাচি মুক্ত। তিব্বত ঘামাচি পাউডার, 3-in-1 এর শক্তি ঘাম ও ঘামাচির হাত থেকে মুক্ত। মিথি আপা, আজকাল খুব হাত খুলে খরচ হচ্ছে মনে হয়। সার্ফেক্সেল অনেক দাম না? হাত না, আমার চোখ খুলে গেছে। কিভাবে? চলেন আপনাকে দেখাই। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল সাধারণ পাউডারের তুলনায় প্রতি ধোয়ায় লাগে মাত্র অর্ধেক, তাই 500 গ্রাম চলবে এক মাসেরও বেশি। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো, দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে, 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর HBM ইকবাল, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও CEO রিয়াজুল করিম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান মইন ইকবাল, BH হারুন, আব্দুস সালাম মুর্শেদি, ইমরান ইকবাল, কাইজার এ চৌধুরী ও কনসালটেন্ট শহীদুল ইসলাম। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। ভালোবেসে যাব এক শর্তে, যাবে না ছেড়ে। হ্যালো বন্ধুরা, আমি অপু আমান, আসছি আজ রাত 11টায় চ্যানেল 24 এ আপনাদের গান শোনাতে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। তুমি চলে গেলে সই কেমন করে? প্রযুক্তি মানেই যেন জীবনের নানান পরিবর্তন, আর বিজ্ঞান মানেই যেন চমক। প্রযুক্তির নানান গ্যাজেট আমাদের জীবনকে করে দিচ্ছে সহজ। তথ্য প্রযুক্তির দুনিয়ায় সর্বশেষ খবরাখবর নিয়ে কন্ট্রোলে। বাইরের পৃথিবীটা এখন দ্বিগুণ কঠিন, ওকে তো রেডি হতে হবে। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো ঘেঁষে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন, স্যাভলন, আমি বিজলি কেবলস, আমি কেবল, আমি 99.99% কপার, আমি সস্তা, আমি বুয়েট ও ISO সার্টিফাইড, আমি সস্তা, আমি অগ্নি প্রতিবন্ধ তাই নিরাপদ, আমি সস্তা তাই নিরাপদ। কেবল মানে বিজলি কেবলস, বিজলি কেবলস নিরাপদ আজীবন। এবং আমরা সচেতন হলে 95% ডেঙ্গু বিস্তার রোধ করা সম্ভব। ঘরের ভেতরে যেসব জায়গায় পানি জমে থাকে, যেমন বারান্দা বা ছাদের টবের পানি, ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি, কিংবা এসির জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ারে জমে থাকা পানি, গ্রামে বা পাত্রে জমে থাকা পানি, 3 দিনে একদিন পরিষ্কার করতেই হবে। আপনার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার এবং রাস্তাঘাটে আপনার সচেতনতাই ডেঙ্গুর বিস্তার রোধ করতে পারে। বাজার, দোকান এবং রেস্টুরেন্টের বর্জ্যগুলো
ড্রেনে ফেলবেন না, মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস করুন। নির্মাণাধীন বাড়ির ছাদে জমিয়ে রাখা পানিতে কয়েক ফোঁটা কেরোসিন ঢেলে দিন। জনস্বার্থে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ভাই, বাড়ির কাজে হাত দিছি, একটু পরামর্শ করতাম। সেই পরামর্শের লোক তো আমি না। তাইলে কে? সে যার আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। মানে? মানে তোমার ভাবি। ভাবি? বাড়িতে রড কোনটা দেব? বাড়িতে রড দিবেন সেইটা যেটা লাখ লাখ মানুষ বিশ্বাস করে। দিয়ে স্যারেন? এই তো জানেন। আরে, এই পরামর্শ তো আমিও দিতে পারতাম। 71 বছর ধরে লাখ লাখ মানুষ যে বিশ্বাসে করছে তাদের বাড়ি, আসুন সেই একই বিশ্বাসে গড়ি নিরাপদ বাড়ি। বিএসআরএম। আরএফএল ওয়াইড ড্রপের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। একমাত্র আওয়ামী লীগই পারে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, নির্দলীয় সরকার ছাড়া সংলাপ নয়, শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা বিএনপির। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket. চোখের জলে তামিমের হঠাৎ অবসরে তোলপাড়, জরুরি বৈঠকে বিসিবি। ডেঙ্গু ছড়িয়েছে 54 জেলায়, 6 দিনে 17 জনের প্রাণহানি, হাসপাতালে ঠাসা রোগী। অতি মুনাফার ফাঁদে কাঁচামরিচ, আমদানির সাথে খুচরায় কেজিতে ব্যবধান 300 টাকা। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি শোভন আরেফ। অন করলেই পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প। সুস্থ থাকতে এবং নিজেকে জীবাণুমুক্ত রাখতে একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত পরিষ্কার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। একমাত্র আওয়ামী লীগই পারে দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে। জাতীয় সংসদে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনের বক্তৃতায় তিনি আরও বলেন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাই হচ্ছে বিএনপির আন্দোলন। সরকার প্রধান বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়া নির্বাচনের নামে প্রহসন করেছিল, এরপর জনগণের মত নিয়ে ছিনিমিনি খেলে বিএনপি। গুম, খুন এবং বোমা হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্নের অপচেষ্টাও করে বহুবার। মানবাধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সরকার মানবাধিকারের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এরপরও বিদেশিরা বলে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি এক সমান হতে পারে না, কারণ আওয়ামী লীগের জন্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে, সেই 1949 সালে। আর বিএনপি প্রতিষ্ঠা হয়েছে কোত্থেকে? ক্যান্টনমেন্টে অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে সেই সেনা শাসকের পকেট থেকে এই দল। কাজে তাদের আদর্শ, তাদের নীতি, এগুলির সঙ্গে আওয়ামী লীগ মেলে না। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ চত্বরে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিস ভবন উদ্বোধনে এ কথা জানান তিনি। এ ভবনের ফলে সংসদ সচিবালয়ের কাজ আরো সহজ ও সমন্বিত হবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন চত্বরের উত্তর প্লাজায় উদ্বোধন হলো সংসদ সচিবালয়ের নতুন কার্যালয়। বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সাথে নিয়ে কার্যালয়টি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নবনির্মিত কার্যালয় ঘুরে দেখেন তিনি। এ সময় জাতীয় সংসদের সৌন্দর্য ও এর ঐতিহ্য সংরক্ষণে প্রধানমন্ত্রী তদারকি ও আন্তরিকতার প্রশংসা করেন জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদ ভবনকে যথাযথভাবে সংরক্ষণ করা এবং কোনোভাবেই যাতে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবনের কোনো ধরনের ক্ষতি কোথাও না হয় সেই বিষয়টির ব্যাপারে সদা সচেতন যিনি, তিনি আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার দোয়া চান তিনি। আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশের যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে আমরা বাংলাদেশ উন্নত করতে পেরেছি, এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। কাজেই এই যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। 49 কোটি টাকা ব্যয়ে 2 বছরে এই কার্যালয় নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। ডকুমেন্ট সেখানে রাখার ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশে ভোটারবিহীন নির্বাচনের প্রবর্তক বিএনপি তাই তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না। এক বিবৃতিতে একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মানুষ বিএনপিকে বিশ্বাস করে না, তাই তাদের কোনো চক্রান্তই সফল হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও 50% বেশি ভোট পড়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করে হরতাল বা সহিংসতা করা যাবে না। বিএনপি নেতাদের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এমন বক্তব্য বিএনপির রাজনীতির উপর চপেট আঘাত। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত, বিএনপির অপরাজনীতির উপর একটা বিরাট চপেটাঘাত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের বক্তব্য। নির্দলীয় সরকারের দাবি ছাড়া কোনো ফরম্যাটেই সংলাপে যাবে না বিএনপি, একথা জানালেন বিএনপি মহাসচিব। সরকার পতনে শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর আন্দোলন ও করণীয় ঠিক করতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। জনগণের অধিকারগুলোকে প্রায় 1 ঘন্টার এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 3 সদস্যের প্রতিনিধি অংশ নেন। 34টি রাজনৈতিক দল আমরা একসাথে। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কিনা তা নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফলের উপর। ইতিমধ্যে আমাদের আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এই বছরটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরই আওয়ামী লীগ আবারও একটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই নির্বাচন কখনোই এদেশের মানুষ গ্রহণ করবে না। অভিযোগ করেন, দেশে ছদ্মবেশি বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলেই আওয়ামী লীগকে স্বাগত জানাবে জনগণ। কোনো ফরম্যাটেই এখন সংলাপে যেতে চাই না, যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে আগে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যেতে নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই আন্দোলন করছে বিএনপি। তো নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না, তাতে এই দেশের সকল মানুষ খুশি হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। শুধু নির্বাচন নয়, মার্কিন নেতৃত্বের সফরে আলোচনায় থাকবে মানবাধিকার, শ্রম অধিকার, বাণিজ্য সহ অনেক কিছুই, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার দাবি, ভারতের সচিব, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি কিংবা ইইউ দলের সফর আলাদা, এর সাথে নির্বাচনের যোগসূত্র মেলানো কল্পনাপ্রসূত। 8 জুলাই আসছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পূর্ব পর্যবেক্ষক দল। আসছে জাতীয় নির্বাচন তারা পর্যবেক্ষণ করবে কিনা সেই সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর। একই সময়ে বাংলাদেশ সফর করবেন আমেরিকার আন্ডার সেক্রেটারি উজা জেয়ার, আর আগামীর বিমস্টেকের পরিকল্পনা নিয়ে ঢাকায় একদিনের সফরে বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সৌরভ কুমার। নির্বাচনের সাথে এসব সফরের যোগসূত্র খুঁজছেন অনেকেই।
নিয়মিত ব্রিফিং এর পর পররাষ্ট্র সচিবের সাফ জবাব, নির্বাচনের সাথে এসব সফরের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন রকম স্পেকুলেশন আমরা দেখেছি, বাট এগুলো একেবারে মানে অমূলক। এই ডেটগুলো সব আগেই অর্গানাইজ করা হয়েছে। সুতরাং আপনার ভারতের সচিব পূর্ব উনি আসলেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসছেন, একই সময় তিনটা চারটা ডেলিগেশন আছে। বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগের থেকে অর্গানাইজ করে বা অর্কেস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলো করছে। বলেন, আসছে মার্কিনীদের সফর শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, এখানে অনেক ইস্যুই আলোচনা হবে, তার মধ্যে ইলেকশনও আসতে পারে। কিন্তু এখানে অন্য অনেক ইস্যুস আছে, আমরা সবাই জানি হিউম্যান রাইটস ইস্যুস আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি যাবেন, সুতরাং আমেরিকান যে রিসেটেলমেন্ট ইস্যুসগুলো আছে সেইগুলো সর্ট আউট করার বিষয় আছে, তারপরে লেবার ইস্যুস আছে, ট্রেড ইস্যুস আছে। সুতরাং আমেরিকার সাথে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে, তো সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকতে পারে ইলেকশন, সেটা আমরা রুল আউট করছি না, কিন্তু এটা যে ইলেকশন কেন্দ্রিক ভিজিট এটাও ভাবা ঠিক হবে না। জানান, ডিসেম্বর থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, ভারত হবে মহাসচিব, তাই আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সৌরভ কুমারের সাথে। একদিকে ভারত সেক্রেটারি জেনারেলশিপ নেবে, অন্যদিকে বাংলাদেশ চেয়ারম্যানশিপ নেবে। সচিব জানান, বিমস্টেকের জোটভুক্ত দেশের মধ্যে বিদ্যুতের গ্রিড যুক্ত করা যায় কিনা সে সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। ইলেকট্রিসিটি বা গ্রিড কানেক্টিভিটি। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাইড, রয়েছে লক্ষ লক্ষ উপহার। চোখের জলে ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে এবং টেস্ট মানে আন্তর্জাতিক ক্রিকেটকেই জানালেন তিনি বিদায়। চট্টগ্রামে একটি হোটেলে মাত্র ১০ মিনিটের সংবাদ সম্মেলনে শুধুই নিজের বক্তব্য উপস্থাপন করেন তামিম। বিশ্বকাপের ৩ মাস আগে কেন অবসর নিলেন তার ব্যাখ্যা দেননি। I played the game. দু চোখ বেয়ে বইছে অশ্রুধারা, আবেগে কাঁপছে গলা। হৃদয়ে রক্তক্ষরণ, প্রিয় ক্রিকেটকে বিদায় বলা এত সহজ নয়। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটা না যে আমি হুট করে ডিসিশন নিয়েছি, এটা আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমি কথা বলছিলাম। So I thought this is the right time. বাবার স্বপ্ন পূরণে খেলা শুরু করেছিলেন, ১৬ বছর পর তৃপ্তি নিয়েই থামলেন। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। So I'm not sure how much I have made him proud throughout this 16 years of international career. নাকি থামতে বাধ্য হলেন? ফিটনেস আর ফর্ম নিয়ে গত কদিনের সমালোচনা বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, স্ট্রাইক রেট, সেঞ্চুরি শূন্যতা সবই ভাবাচ্ছিল। কোচ আর বোর্ড সভাপতির বক্তব্য যা উস্কে দেয়, শেষ পর্যন্ত তারই ফল এমন সিদ্ধান্ত। তার একটা ঘোষণায় উত্তাল বাংলাদেশ। কেন, কি এমন হলো, পেছনের কারণ খুঁজতে নিজেই মানা করলেন তামিম। এটাই রিকোয়েস্ট করবো যে আমার টপিকটা এখানেই শেষ করে দেন, it's at the end, at least for international cricket. এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না, কেন কেন কি আর কি হইতে পারতো না হইতে পারতো, but let's put an end to this. রাত পেরিয়ে সকাল, তামিমের সংবাদ সম্মেলনের ডাক ছড়িয়ে পড়ে মহামারীর মতো। টাওয়ারিং হোটেলের ছোট্ট কক্ষ সাংবাদিকে পরিপূর্ণ, জনাকীর্ণ অবস্থা। বক্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলেছে, সময় পিছিয়েছে বারবার। নির্ধারিত দেড়টার আগেই হাজির তামিম ইকবাল, মাত্র ১০ মিনিটে নিজের বক্তব্য তুলে ধরেন, প্রশ্ন নেয়া বা উত্তর দেওয়ার কাজটুকু সযত্নে এড়িয়ে চলেন। It's not an easy situation to speak. Basically, আমি এত বছর যখন খেলেছি, and when I'm quitting international cricket, it's not easy. So I hope you understand. I'm sorry. এত short notice আপনাদেরকে ডাকা হয়েছে। I thank you all the media. পুরো ক্যারিয়ারে সততার সাথে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কথা বলেছেন তামিম। কঠিন সময়ে দলকে সমর্থন জানানোর আহ্বানও তার কণ্ঠে। যারা ক্রিকেট খেলছে এখন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর দ্য ওয়ার্ল্ড কাপ, সো আই হোপ ইউল বি উইথ দ্য টিম
as a member, like a member of the team. বিদায় বেলায় ধন্যবাদ জানাতে ভোলেননি নিজের প্রথম কোচ থেকে সতীর্থ পরিবারকে, যার কাছে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি. সো আই থ্যাঙ্ক হিম, যাদের সাথে আমি ক্রিকেট খেলেছি. আই থ্যাঙ্ক অল অফ দোজ গাইজ, স্পেশালি আমার ন্যাশনাল টিমের যারা কলিগ ছিলেন তাদেরকে. রেদওয়ান শিব, চ্যানেল 24, চট্টগ্রাম. দর্শক, আমি মিশুতে. রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবির সভা. সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরিক রুদ্র. রুদ্র, যেটি জানতে চাই, নিশ্চয়ই সভার এজেন্ডা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, তার আগে বিসিবির শীর্ষ কর্মকর্তারা তো ঢুকেছেন, তাদের মুখে কি তামিমের এই হঠাৎ অবসর প্রসঙ্গে কোনো মন্তব্য জানা গেল? মানে সাংবাদিকদেরকে তারা কেউ কি কিছু বলেছে? না, এখন পর্যন্ত কেউ কিন্তু গণমাধ্যমের মুখোমুখি হয়নি. আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে রাত ঠিক 10টার দিকে ইমার্জেন্সি বোর্ড সভা শুরু হওয়ার কথা. আমরা দেখতে পেয়েছি যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাকি যে পরিচালক যারা আছেন, ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাহী আছেন নিজামুদ্দিন চৌধুরী, তারা কিন্তু সবাই মোটামুটি 10টার মধ্যেই পাঁচ তারকা হোটেল, যেখানে আসলে বোর্ড সভা হওয়ার কথা, সেখানে পৌঁছে গেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু বোর্ড সভা শুরু হয়েছে. এখানে এজেন্ডা আসলে কোনো কিছু না, একমাত্র হচ্ছে তামিম ইকবাল, যেটা আসলে আজ তিনি অবসরের ঘোষণা দিয়েছেন একেবারে হঠাৎ করে. সেটা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশে এবং বোর্ড কর্তা যারা আছেন তারা কিন্তু সকলেই বেশ অবাক তামিম ইকবালের এমন সিদ্ধান্তে, যে মাত্র বিশ্বকাপের 3 মাস আগে তিনি আসলে ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন. এটা কিন্তু আসলে বোর্ড পরিচালক কিংবা বোর্ডে কারোর সাথে তিনি আলোচনা করেনি, যেমনটা আমরা বোর্ডের সূত্র থেকে জানতে পারছি. এখন যে বৈঠকটা হচ্ছে সেটা মূলত বেশ কয়েকটা আসলে তারা পয়েন্ট আউট করেছে, যেমনটা হচ্ছে যে তামিম কেন হঠাৎ করে বিশ্বকাপের 3 মাস আগে অবসরের সিদ্ধান্তটা নিল, এটা একটা চুলচেরা বিশ্লেষণ তারা করছেন. পাশাপাশি তামিমকে কোনোভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফেরানো যায় কিনা, অন্তত ওয়ানডে ফরম্যাটে, যেহেতু 3 মাস সময় আছে বিশ্বকাপের এবং ক্যাপ্টেন হিসেবে তামিমের রেকর্ড বেশ ভালো, বেশ সমৃদ্ধ, যেটা আমরা জানি. পাশাপাশি যদি তামিম কোনোভাবে যদি আর ফিরে আসতে না চায়, সেক্ষেত্রে বিসিবি কাকে অধিনায়ক করবে বিশ্বকাপে কিংবা বিশ্বকাপের পরবর্তী, অবশ্যই তারা চাইবে যে যেই অধিনায়ক হোক সে অন্তত একটা লম্বা সময়ের জন্য যেন হতে পারে. সেক্ষেত্রে বলা চলে যে আমরা যেমনটা আসলে আভাস পাচ্ছি যে হয়তোবা এই আফগানিস্তান সিরিজে লিটন দাস অধিনায়ক হিসেবে থাকতে পারেন, তবে এই সিরিজের পরে হয়তোবা বোর্ড একটা বড় সিদ্ধান্ত নিতে পারে. সেক্ষেত্রে বিশ্বকাপে সাকিব আল হাসানের সম্ভাবনা বেশি অধিনায়কের আর্মব্যান্ড বাঁধার. শোভন জি, আপনাকে ধন্যবাদ. আশরিক রুদ্র আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন. আজকে বিসিবির একটি জরুরি সভা চলছে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে, সেখান থেকে আমরা জানছিলাম সবশেষ আপডেট. বিদায় সংবাদ সম্মেলনে নিজের প্রথম কোচ তপন দত্তকে স্মরণ করেন তামিম ইকবাল, যার হাতে ক্রিকেটের হাতেখড়ি সেই তপন দত্ত হতবাক শিষ্যের এমন ঘোষণায় অভিমান থেকে তামিম সরে গেছেন বলে মনে করেন তিনি. সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসার আহ্বান তার. চট্টগ্রামে তার সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন মিনহাজ হোসাইন. অশ্রুসজলনয়নে তামিম ইকবাল যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছিলেন, তখন পরিবার পরিজনের বাইরেও আরও একটি নাম তার মুখে আমরা শুনতে পেয়েছি এবং আরও একজনের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন. তিনি তার প্রথম কোচ তপন দত্ত. আমরা তপন দত্তকে পেয়েছি বিশ্বকাপের মাত্র 3 মাস বাকি থাকতে. এই সিদ্ধান্তটা আসলে পুরো দলের জন্য এবং তামিম ইকবালের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত হয়েছে? আপনি নিজে কেমন অনুভব করছেন এই মুহূর্তে? ওর চোখের জল দেখে আমি নিজেই টিকে থাকতে পারছি না, কারণ সে এভাবে হঠাৎ করে যে মানে রিজাইন দেবে বা খেলবে না, রিটায়ার করবে, এটা তো উচিত না. তা ওর সাথে যে কার সাথে কী হয়েছে বা বিসিসিবির সাথে বা কোচের সাথে না কার সাথে কী মনোমালিন্য হয়েছে কেছে, ওগুলো তো বাইরের জিনিস. আমার খেলা খেলতে হবে, কিন্তু ও যে এভাবে রিজাইন দেবে, এরকম ছেলে তো নাও, নিশ্চয়ই কিছু ভিতরে ওদের ইন্টারনাল কিছু হয়েছে, আমি তো এত বুঝতে পারবো না. সেটা দেশের ক্রিকেটের জন্য আসলে কত বড় ইম্প্যাক্ট পড়বে তামিম ইকবালের এভাবে বিদায় বলাটা? তামিম ইকবাল এত বছর কেরিয়ারে দেশকে কী দেয় নাই আপনারা বলুন? দেশকে তো অনেক কিছু দিয়েছে, এমন কোন ক্রিকেটারকে হাত ভাঙা নিয়ে এক হাতে ব্যাটিং করে ধরে মাঠে নামবে? ও টিমের জন্য, দেশের জন্য সে মাঠে নেমেছিল, ওর দেওয়াটা অনেক কিছু.
এই পাওয়াটা কি পেল এভাবে যাওয়াটা কোন একটা ক্রিকেটার জন্য খুব ভালো আমার মনে হয়। তিন দশক ধরে অলমোস্ট আপনি তাকে চেনেন, আপনার কাছে কি মনে হয় যে তার আর কোনো ফেরার সম্ভাবনা আছে কিনা? যদি আমার কর্মকর্তারা যে বিসিবি কর্মকর্তারা বা আমার দেশবাসী যারা বুঝে যে তামিমের প্রয়োজন হয় দেশের জন্য, তো ওটাই বুঝে টুয়ে যদি আবার আনতে পারে তাহলে আমার মনে হয় দেশের জন্য অনেক লাভ হবে। আপনি নিজে বোঝাবেন কিনা তামিম ইকবালকে যে তার আবার ফেরাটা জরুরি? আমি বোঝাবো, বোঝাবো না কেন, আমার একটা ছেলে, আমার দেশের ছেলে, সে যদি হঠাৎ করে নিয়ে নেয়, এমনকি ওকে বয়স হয়েছে অবসর নেওয়ার, বয়স তো হয়নি, আমার সাথে যদি আলাপ হয় তো আমি বোঝাবো তাকে। তামিম ইকবাল আদৌ ফিরবে কি না সেটা অবশ্যই সময় বলে দিবে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, চট্টগ্রাম। তামিম অভিমানী তবে একরোখা, তাই ফিরে আসার আহ্বান থাকলেও চট্টগ্রামের সতীর্থ আর সংগঠকদের কণ্ঠে খুব বেশি আশা নেই। তামিমকে দেখে যে প্রজন্ম ক্রিকেটে আগ্রহী হয়েছে তারাও হতবাক। জাতীয় দলে আপাতত থামলো খান পরিবারের প্রতিনিধিত্ব। তার খেলাগুলো দেখে আমি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ বেড়েছে, আর তার সবথেকে আমার ভালো লাগে সে যে ডান দিকে আসে, যে শটগুলো খেলে পেসার স্পিনার ডান দিকে আসে। যাকে দেখে ক্রিকেটে আসা ব্যাট বলের মায়ায় জড়ানো, সেই তামিমের বিদায়ের ঘোষণা মন খারাপ করে দিয়েছে ইস্পাহানি একাডেমির এই ক্ষুদে ক্রিকেটারের। তার মতো মন খারাপ বাংলার কোটি ক্রিকেট প্রেমীর, সেই কান্না হয়েই যেন চট্টগ্রামের আকাশে এদিন ঝরেছে বৃষ্টি। রাজ্যের নিস্তব্ধতা তামিমের চাটগায়ের বাসায়। দুই প্রজন্মের পর দেশের ক্রিকেটে আপাতত থামল খান পরিবারের প্রতিনিধিত্ব। আকরাম খানের হাত ধরে যার শুরু, নাফিস হয়ে তামিমে শেষ। দীর্ঘদিন ধরে সে ন্যাশনাল ক্রিকেট খেলেছে, তার পরিবারও আসলে সবারও মন খারাপ, শুধু তার পরিবার নয়, তার এলাকার মানুষজন এবং পুরো চট্টগ্রামবাসী কিন্তু শক। ঘোষণার পর থেকেই আবেগে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্ণাঢ্য ক্যারিয়ারে মিলছে সাধারণের কুর্নিশ, আছে ফিরে আসার আহ্বানও। আসলে তামিম ইকবাল যদি এখন না নিয়ে যদি বিশ্বকাপের পর নিত তাহলে মনে হয় আমার ব্যাটার। এটা সবাই চায়, এটা আমি না, এটা সবাই চায় যে তামিম ইকবাল ব্যাক করুক। আই প্লেড দ্য গেম। কিন্তু তামিম কি ফিরবেন, ফিরিয়ে আনবে বোর্ড, নাকি অভিমানের কাছে হেরে যাবে ভালোবাসা? একটু অবাক হয়েছি, আবার হয়েও নেই, এই কারণে কারণ তামিমকে আমি যতটুকু চিনি ও আসলে প্রচুর যেটা ডিসিশন নেয় সাডেনলি নেয় ঠাস করে, কিন্তু প্রচুর স্ট্রিক্ট থাকে এই সিদ্ধান্তটা। সে যদি পরিবর্তন করে তাহলে দেশের মানুষের জন্য যেমন মঙ্গল হবে, আমাদের চট্টগ্রামবাসীর মানুষের মানুষ উজ্জ্বল হবে, হয় সে ব্যথা পেতে পারে, মানে শোকের পানি তার এমনি আসেনি। ওর ফর্মেশন যেটা আমি যতটুকু জানি আইডিয়া, ও একটু মানে যেটা ডিসিশন নিয়ে ফেলবে সেটাই, আমার মনে হয় না সে এটা থেকে কামব্যাক করবে। তামিমের বিদায় তুলেছে নানা প্রশ্ন, তবে সবচেয়ে জরুরি বিশ্বকাপের ঠিক মাস তিনেক আগে অধিনায়ক আর অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তের মূল্য কতটা দিতে হবে বাংলাদেশ দলকে। এটা মানে অনেক বড় একটা ধাক্কা, বিফোর ওয়ার্ল্ড কাপ আমি মনে করি এটা বাংলাদেশ টিমের জন্য মানে নট গুড সাইন। আই হোপ আইল সি ইউ সাম। তামিমের পারফরম্যান্স নিয়ে দ্বিমত থাকলেও এমন বিদায় কাম্য নয় কারোই। জয় সাগর, চ্যানেল 24। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো, এই নিয়ে এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। রাত 10টার খবরের সময় হলো বিরতির, ফিরছি একটু পরে, সাথে থাকুন। ফ্যালকন এসএস পাইপ, নির্ভরতার প্রতীক। Still Tech, it's all about stainless style. ভাই, বাড়ির কাজে হাত দিছি, একটু পরামর্শ করতাম। সেই পরামর্শের লোক তো আমি না। তাই লিখে সে যারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। মানে? মানে তোমার ভাবি। ভাবি? বাড়িতে রড কোনটা দেব? বাড়িতে রড দিবেন সেইটা যেটা লাখ লাখ মানুষ বিশ্বাস করে। দিয়ে স্যারেম এই তো জানেন। আরে এই পরামর্শ তো আমিও দিতে পারতাম। 71 বছর ধরে লাখ লাখ মানুষ যে বিশ্বাসে করছে তাদের বাড়ি, আসুন সেই একই বিশ্বাসে গড়ি নিরাপদ বাড়ি, বিএসআরএম। নিয়মিত ব্যবহারে ডাবল রেড টুথপেস্ট দাঁতের 7টি সমস্যার সাথে লড়াই করে, এতে আছে 13টি প্রাকৃতিক উপাদান। ডাবল রেড টুথপেস্টকে কবুল বলুন, দাঁতের সমস্যা দূরে রাখুন।
কলেজের বন্ধুরা আসছে 5 মিনিটে। ভাইয়া সাদা চুল তোমাকে মানায় না, কালার করে নাও 5 মিনিটে। অসম্ভব। সম্ভব শ্যাম্পু হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট দিয়ে, এতে আছে আমলকি আর শিকাকাই, নিজেই লাগাও আর 5 মিনিটেই চুল দেখাবে ন্যাচারাল ব্ল্যাক, সফট ও শাইনি। ওয়াও 5 মিনিটে আর চলে সারা মাস। গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার। এখন প্রতিটি সেন্সোডাইন 150 গ্রাম টুথপেস্টের সাথে একটি সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 100। বাসা বাড়ির আশেপাশে নির্মাণাধীন বিল্ডিং এ, অফিসের এসি ও ফুলের টবে, পড়ে থাকা টায়ারে অথবা যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিকে জমে থাকা পানিতে জন্ম নেয়া মশা ডেঙ্গু চিকনগুনিয়া সহ নানা ধরনের রোগ ছড়ায়। তাই নিজেদের উদ্যোগেই তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। প্রয়োজনে অ্যারোসল বা ব্লিচিং পাউডার ছিটিয়ে মশার বংশবৃদ্ধি রোধ করুন। বর্তমান পরিস্থিতিতে ময়লা ফেলা বা অন্য যে কোনো কারণে ঘরের বাইরে গেলে অবশ্যই সরকারের ঘোষণা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসুন, জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কি কেমন সবজিটা তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। চোদ্দটি মশলার অনন্য মিশ্রণে ম্যাগি স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। ফ্রম নেসলে, চাঁদের মতো উজ্জ্বলতা এখন থাকবে আরো 15 দিন বেশি। নতুন লাক্স 125 গ্রাম এখন 100 গ্রামের দামে। আমি লাকি, মাইরুবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক নিয়ে ইজি থাকি। মাইরুবি অ্যাপে লাইফ ইজি সেকেন্ডে রবি। বাইরের পৃথিবীটা এখন দ্বিগুণ কঠিন, ওকে তো রেডি হতে হবে। এগুণ জীবাণু, এগুণ রুক্ষতা, জানো ভেসে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন, স্যাভলন, ভিশন, ভিশন, ভিশন ফ্রিজ, খাবার রাখে সতেজ, ডিজাইনও বেশ বেশ, বেশি বিদ্যুৎ বিলের টেনশনে শেষ, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন, তাই অর্ডিনারি বার বার বার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটে ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। আমি লাকি, মাইরুবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক নিয়ে ইজি থাকি। মাইরুবি অ্যাপে লাইফ ইজি সেকেন্ডে রবি। কত কিছু, এত মজবুত থাকে কিভাবে?
সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলে তিন স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। ভীম লিকুইডে 10% ছাড়, এখন প্রতিটি 500 মিলি ভীম লিকুইড পাচ্ছেন মাত্র 140 টাকা। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে 54টি জেলায় ছড়িয়ে গেছে মশাবাহিত এই রোগটি। ঢাকার সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের বড় একটি অংশ বিভিন্ন জেলার। গেল 6 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 17 জনের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেখুন, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর হিসাবে, এমনটা বলা হচ্ছে। কারণ মৌসুম শুরুর আগেই 60-এর বেশি মানুষের জীবন গেছে মশাবাহিত এই রোগে। তাই তো হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ ওয়ার্ডের পাশাপাশি এখানে খোলা হয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড। রোগীরা যারা চিকিৎসা নিচ্ছেন, বেশিরভাগই শিশু, অর্থাৎ 15 বছরের নিচে রয়েছেন বড়রাও। চিকিৎসকরা বলছেন, এবছর ডেঙ্গুর লক্ষণে বেশ কিছু পরিবর্তন এসেছে গেল বছরগুলো থেকে। সহজ কথায় বললে, অল্প সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে রোগীর শারীরিক অবস্থা। জ্বর তো ছিল সারা দিন, 24 ঘন্টায় জ্বর থাকতো। আরও মাথা বলতাম, মাথা দিয়ে আমি বসলে আমি মাথা খারাপ করতে পারি না, আর এবং দাঁড়াইলেও হাঁটতে পারতো না, মানে পা হাত পা ভেঙে আসতো। জ্বর আর প্রচণ্ড মাথা ব্যথা হয়, মাথা ব্যথার পরে সাথে পাতলা পায়খানা আবার শুরু হয়ে যায়। 3 দিন জ্বর ছিল 104.3 এরকম জ্বর ছিল, তারপরে 3 দিনে মাথায় যায়, টেস্ট করে দেখি ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা বলছেন, মাথা ব্যথা, জ্বর কিংবা পেটের পীড়া, যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে নিয়ে যেতে হবে হাসপাতালে। যে কারো যদি জ্বর হয় এখনকার যেহেতু ইয়ার, কখনোই ভাববে না যে এটা সিজনাল ফিভার, আগে তাকে নিশ্চিত হতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মতো সে যদি বাড়িতেও চিকিৎসাধীন থাকে তাহলে রোগী খারাপ হয় না। আমরা বলি যে যার ভাইটাল সাইন ভালো আছে, পালস, ব্লাড প্রেশার, অন্য কোনো সমস্যা, শুধু জ্বর, সে যদি প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খায় এবং যদি রেস্টে থাকে তাহলে কিন্তু এই রোগগুলি খারাপ হয় না। চিকিৎসকদের মতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তা অব্যাহত থাকলে সামাল দেয়া কঠিন হবে বিদ্যমান জনবল দিয়ে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আমদানির সাথে খুচরা বাজারে কাঁচামরিচের দামের ব্যবধান কেজিতে 300 টাকার বেশি, যা নিয়ন্ত্রণে কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান। সংস্থাটির সাথে যেন ইঁদুর বিড়াল খেলায় মেতেছেন ব্যবসায়ীরা। অভিযানের সময় দাম কমলেও আবারও চড়া কিছুক্ষণ পর। ইতিহাসের সব রেকর্ড এবার ভেঙেছে বাঙালির রসনার অন্যতম উপাদান কাঁচামরিচ। কারণ অনুসন্ধানে বুধবার মধ্যরাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। সংস্থাটির তথ্য মতে, ভারত থেকে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি ব্যয় ছিল সর্বোচ্চ 60 টাকা, অথচ খুচরা বাজারে বিক্রি হয় 6 গুণ বেশি দামে। কারসাজ এটা কোথায় করা হচ্ছে এই বিষয়টা আমরা মূলত খতিয়ে দেখার জন্য মূলত আমাদের আজকের এই তদারকি। তো আপনারা দেখলেন যে এলচি কাঁচামরিচ এক জায়গায় দেখলাম 250 টাকা করে বিক্রি করার অফার উনি দিয়েছেন, যদিও তার ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে এখনো দেখাতে পারেন নাই।
শুধু ভ্যাট ট্যাক্স ডিউটি কত দিয়েছেন সেই কাগজটাই শুধু আমাদেরকে দেখিয়েছেন। ভোক্ত অধিকারের সাথে যেন একরকম ইঁদুর বিড়াল খেলা চলে মরিচ ব্যবসায়ীদের, কারণ অভিযান চলাকালে দাম সামান্য কমলেও আবার চড়ে যায় অল্প সময়ের ব্যবধানে, অথচ প্রকৃত ব্যয় এবং বিক্রি দরের মধ্যে যে আকাশ সমান ব্যবধান সেটিও বারবার উঠে এসেছে ভোক্ত অধিকারের অভিযানেই। তথ্য বলছে এই ব্যবধানটা সবচেয়ে বড় হয় আমদানিকারক থেকে আড়তদারের কাছে যাওয়ার সময়, কেজিতে 150 টাকা পর্যন্ত। কেমনে খাইতাম বাবা, এত দাম কাঁচা মরিচ বা শুকনা মরিচ বা টমাটো অন্য তরিতরকারি সবকিছু তো দাম, আমরা লেগে তো বাবা কষ্ট, কোনো নিয়ন্ত্রণ নাই। কোন সরকার বলতেছে যে নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু নিয়ন্ত্রণ করে আমরা তো ফল পাইতেছি না। অতি মুনাফা লাভের জন্য তারা মানে কারসাজি করে যাচ্ছে। এই যে এটার পিছনের মূল কারণটা হিসেবে আমরা যেটা মনে করি, এখানে আসলে আইনের প্রয়োগ, যে আইন যেগুলি আছে আইনের প্রয়োগ যথাযথ হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমদানির বাইরে দেশীয় মরিচ কিনতে প্রতি কেজির পেছনে গুনতে হচ্ছে 400 টাকার উপরে, কারণ অব্যাহত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত, ফলে উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। মাল অনেক ক্ষতি হয়ে গেছে, মাল পাওয়া যায় না, এই লাগা ওই আমরা বেশি দামে কিনে আনি, আমরা যেমনে যেমনে আনি এমনি আমরা বেশি আর কি। পরশুদিন আনছি মরিচ 1200 টাকা পারলাম, কালকা গেছি মরিচ 2000 টাকা পারলাম। বেনাপোল বন্দর দিয়ে গেল কয়েকদিনে ভারত থেকে মরিচ আমদানি হয়েছে 123 টন। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। মামলার তাড়াহুড়োয় মনে হয় ডক্টর ইউনুসকে আজই ফাঁসি দিতে চায় কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। শ্রম আদালতে এমন অভিযোগ তুলেছেন নোবেলজয়ীর আইনজীবী, তবে পাল্টা যুক্তিতে বাদীপক্ষ বলছে 100 বছর ধরে ডক্টর ইউনুসের মামলা চলতে পারে না। এমন ক্ষুরধার শুনানির পর আদালতের সিদ্ধান্ত, ডক্টর ইউনুসকে আসতে হবে না শ্রম আদালতে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল বৃহস্পতিবার, তবে আগে থেকে অব্যাহতি পাওয়ায় এদিন আর আদালতে হাজির হতে হয়নি নোবেলজয়ী ইউনুসকে। শুনানি শুরুতে ডক্টর ইউনুসের জামিন বাতিল চেয়ে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেই সাথে আদালতে না আসায় ঘোর আপত্তি তোলে বাদীপক্ষের আইনজীবী। শুধু তাই নয়, কি করে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যান তাও প্রশ্নের মুখে ফেলা হয়। যদিও শুনানিতে বারবারই ডক্টর ইউনুসের আইনজীবী বলার চেষ্টা করেন কোনোভাবেই জামিন ও অব্যাহতির আবেদন বাতিল করতে পারেন না একই আদালত, এ ধরনের আদেশ দিলে তারা অভিযোগ গঠন বাতিল চাইবেন বলেও হুমকি দেন। প্রায় ঘণ্টা দেড়েকের পাল্টাপাল্টি যুক্তিতর্কে মামলা দীর্ঘায়িত করার অভিযোগ আনা হয় ইউনুসের বিরুদ্ধে। সব শুনে আদালত সময় আবেদন মঞ্জুর করে ডক্টর ইউনুসের জামিনে থাকার আদেশ দেন। হাইকোর্ট এখনো খুলে নাই, খোলার পরে লিস্টে আসবে। উনি বললেন আমরা ডিলে করতে চাচ্ছি, মামলাটাকে ঘোরাতে চাচ্ছি। তখন আমি বলছি তাহলে আপনারা চাচ্ছেন আজকেই ফাঁসি দিয়ে দিতেন? আমরা কোর্টের এই বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছি, কারণ এখানে কোনো ক্রিমিনাল অপরাধ হয় নাই। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে বলা হয় তারা হাইকোর্টের রিটটি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করবেন। আমরা মনে করি 205 এর অর্ডারটা আইন অনুযায়ী হয়নি, আমরা আদালতকে নিবেদন করলাম সেই আদেশটি আপনি রিভিউ করে পুনরায় দরখাস্ত শুনানি করে আমাদের প্রেজেন্সে, কারণ আমাদেরকে কোনো কপি দেওয়া হয়নি। কাজেই কপি না দেওয়াতে এই কাজটা হয়েছে। যে আপনি দেখুন 6-6 তারিখ উনি ডিসপেন্সড হয়ে গেছে, আজকে উনি নাই, যেহেতু ওনাকে আসতে হবে না, আদালত আদেশ দিয়েছে আর সাক্ষীর জন্য উনি সময় চাচ্ছে। আমরা এই দুটো বিষয়ে গুরুতর আপত্তি দিয়েছি এবং ওনার জামিন বাতিলের আমরা জন্য আবেদন করেছি। চার আসামির মধ্যে এদিন উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকমের পরিচালক নূরজাহান বেগম ও নির্বাহী ভাইস চেয়ারম্যান আশরাফুল হাসান, বাকি দুজন অব্যাহতিপ্রাপ্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। Why aluminium better is now the best. একশোটির বেশি পরীক্ষা নিশ্চিত করা হয় এই ট্রিপল পিউরিটি, যা প্রতিদিন খেলে পাবেন বেস্ট ইমিউনিটি। ওয়াও, পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো লাভলি থেকে শুধু গ্লো লাভলি এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে।
গ্লো অ্যান্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পট, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সব কিছু এক ক্রিমে। এখন প্রতিটি সেন্সোডাইন 150 গ্রাম টুথপেস্টের সাথে একটি সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 100। দূর ঘুমে যেন নজর না লাগে, না ধোঁয়া না মশা, যাতে ঘুমে নজর না লাগে। গুড নাইট লিকুইড। কেন ডেটল? কারণ এটি আমার পরিবারকে রোগ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষিত রাখে, আর এখন ডেটলের সুরক্ষা পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকায়। আমি লাকি, মাইরবিতে বেস্ট অফার আর ক্যাশব্যাক নিয়ে ইজি থাকি। মাইরবি অ্যাপে লাইফ ইজি সেকেন্ড ডে রবি। বাইরের পৃথিবীটা এখন দ্বিগুণ কঠিন, ওকে তো রেডি হতে হবে। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। কি কেমন সবজিটা? তো দারুণ। সবকিছু দারুণ থাকে না, করে নিতে হয়। 14টি মশলার অনন্য মিশ্রণে ম্যাগির স্বাদে ম্যাজিক, যা সাধারণ সবজিকে করে অসাধারণ। From Nestle. সাবধান, কারণ এক সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হেট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হেট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। উল্লাসে মেতে ওঠো কক্স স্টুডিও বাংলার সাথে। স্ক্যান করো কিউআর কোড অথবা কল করো টোল ফ্রি নাম্বারে, বুঝে নাও গ্রামীণ ফোনের ইউটিউব প্যাক, বিস্তারিত দেখো লেভেল খুলে।